কিছু টিম আছে যারা হলো প্রপার এখান থেকে ফাইট ব্যাক করার চেষ্টা করছেন। ফার্স্ট অফ অল ভিজি থেকে ফ্লিকারকে দেখতে পাচ্ছি, তিনি এই মুহূর্তে এখানে থাকবেন, তার যা কিছু আছে তা নিয়ে তিনি প্রস্তুত আছেন ফাইট কন্টিনিউ করার জন্য। রোজোক সাইডটাতে ড্রপ তিনি নিয়েছেন অ্যান্ড দ্য টিম এখান থেকে নিয়েছে। ওভারঅল আমি যদি খেয়াল করি তাদের যে রোটেশনটা সেটা চলবে, এখন নতুন জোন শিফট হওয়া আরো কিছুক্ষণ সময় কিন্তু বাকি আছে, সেই জন্য তেমন সমস্যা হবে না। দর্শক লেভেলের সাউন্ড থেকে সেটা কিছুটা আমার অড আসতে পারে, কারণ হচ্ছে আমি বাড়ি থেকে মানে মানে যেখানে আমার বাসা ওখান থেকে বাকি আছি, তো সেই জন্য আসলে প্রপারলি মাইক না থাকার কারণে ওই সাউন্ডটা কোয়ালিটিটা একটু লো পাবেন, বাট আই গেস এখান থেকে সমস্যা খুব একটা হবে না। হোপফুলি আমরা এখান থেকে চালিয়ে যেতে পারবো, অ্যান্ড অ্যাপসিস ভাই যখন আসবে তখন কিন্তু তিনি আমাদের সাথে আবারও জয়েন হবেন, কোনো সমস্যা কিন্তু সেখানে নেই। অ্যান্ড যেহেতু মোবাইলে করতে পারছি, যদি কিছুটা মাফ করে দেবেন ছোট স্ক্রিন এখান থেকে আজকে চেষ্টা করছি কালকে থেকে আরো প্রপার ভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। বাট এখানে আমরা যেটা দেখবো শুরুতে কিন্তু পিন নাম্বার 18 তাদের গ্রাফিক্স পথ নেই, এখানে কিন্তু কিছু টিমকে দেখেছিল ভাইরাল, বাট খুব একটা লাভ হয়নি এখান থেকে, কোনো নক টিম কিন্তু বের করতে পারেনি। ওভারঅল 17 টিমস দ্যাট অ্যালাইভ অ্যান্ড মাত্র স্টেজ ওয়ান ইজ জোনই চলছে, তো খুব একটা সমস্যা কার্ভির জন্যই ক্রিয়েট করছে না। ভিডিও সাইডটা সুন্দর ভাবে কিন্তু দখল করে রাখতে পারছেন, ভিডিওতে স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছেন, কি ভেহিকেল দিয়ে ঘুরে ঘুরে বারবার দেখার চেষ্টা করছি কি কোথায় আছেন। এদিকে কিন্তু একটু আগেই রোটেট করে যাওয়ার চেষ্টা করেছিলেন বিএস, তারা কিন্তু স্পট করেছেন যে অন্য একটা টিমও কিন্তু আছেন, অ্যান্ড এখানে কিন্তু হোল্ড করে বসে আছে, যখনই কেউ না কেউ আসবে তখনই তার কাছ থেকে আমরা আক্রমণ দেখতে পাবো। বাট কোনোভাবে কিন্তু এখান থেকে নক করা গেল না, সেই প্লেয়ারটা কিন্তু বেঁচে গেছে, বা দূর থেকে আরো একটা প্লেয়ারকে কিন্তু স্পট করেছেন প্রিন্স। হোয়াট ইজ হি ডুইং, ভেহিকেলটা মোটামুটি কিন্তু স্টাক হয়ে গেছে, এখান থেকে তিনি বের হচ্ছেন না কেন? আই গেস হি ইজ হ্যাভিং সাম ইস্যু এন্ড হি ইজ ফেসিং সাম ইস্যু, এন্ড এই জন্য কিন্তু বিপদটা ঘটে গেছে। নক আউট এর সাথে সাথে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। অন্যদিকে পিএস এর আর বাদ বাকি প্লেয়ার তাদের এগেনস্টও কিন্তু বিএস এর আক্রমণ, অ্যানাদার নক ফ্রম ডিএস কসমিক্স, হি ইজ ডাউন। লাস্ট একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি প্রিন্স, মোস্ট প্রবলি কিছু ইন্টারনেট ইউজ করছিল সেজন্য কিন্তু তাকে আমরা দেখলাম যে ভেহিকেলে ভর্তি আছে। লাস্ট প্লেয়ার তাকেও কিন্তু ভালো আক্রমণ করা উচিত, অবস্থা খুবই খারাপ দুদিক থেকে আক্রমণ, অ্যান্ড ইজ অফ এলিমিনেটেড। প্রথম এখানে একটি টিকিট আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে, টিজিএস এক্স সিএস দে আর ফুললি ওয়াইপড আউট ফ্রম দিস ম্যাচ, অ্যান্ড এই সাথে সাথে টাইগার আমাদের সাথে অ্যাপসুজ হয়ে জয়েন করেছে, ধন্যবাদ জয়েন করার জন্য, ওয়েলকাম। অনেক অনেক ধন্যবাদ দেজি ভাই, আমার আসলে নেটওয়ার্ক একটু ইস্যু করছে আজকে হঠাৎ করে, ইলেকট্রিসিটি ইস্যু নেটওয়ার্ক ইস্যু সব মিলে ঝামেলার মধ্যে আছি। যাই হোক, ধন্যবাদ দেজিকে কন্টিনিউ করার জন্য। আর ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ম্যাচটা কিন্তু খুবই সুন্দরভাবে শুরু হয়েছে, অনেক বেশি ক্ল্যাশ কিন্তু দেখা যাচ্ছে, অনেক বেশি ক্ল্যাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অনেক ক্লাস্টার সেইভাবে, আর যেটা বললেন আসলে গরম ইলেকট্রিসিটি গরম আসলেই আমাদের এই বিষয়টা হয়, আমরা একটা সময় মনে থাকতো যে টুর্নামেন্ট চালানো যেত না, এত ইলেকট্রিসিটি ইস্যু ছিল যে টুর্নামেন্ট চালানো যেত না, মানে লাইভ করা যেত না, এরকম অবস্থা। দোয়া করি এখনো গরমটা মাত্র শুরু, এরকমটা যাতে না হয়, আমরা যাতে ঠিক করে থাকতে পারি। বাট আপনাদের কি অবস্থা গাইজ, কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন যারা যারা জয়েন করেছেন, যে আপনাদের এখানে গরমের কি অবস্থা, ইলেকট্রিসিটি কি আসে উঠান। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম অনেকেই ব্রিজের আশেপাশে ঘোরাঘুরি করতে, এখানে একটা মিলিটারি বেস সার্কেল কি হবে, সার্কেলটা কিন্তু আমি প্রথমে দেখিনি, যদি একটু লেটে জয়েন করেছিলাম, তো সেখান থেকে যদি হয় তাহলে কিন্তু সবার নজরটা থাকবে ওই দুটো ব্রিজ, ওই দুটো ব্রিজের আশেপাশে, আর কাউকে না কাউকে আমরা বোট রেড করতে দেখতে পাবো যদি মিলিটারি সাইডে যায়। অন্যদিকে আমরা যদি এফবিএফ এর কথা বলি, ট্রাভেলার্স তারা কিন্তু এখানে আছেন, হোল্ড করছেন উপরে জায়গাটা, অ্যান্ড এখান থেকে হোল্ড করে দেখার চেষ্টা করছেন এই ব্রিজ সাইডে কেউ আসে কিনা, আসলে আগে থেকেই আক্রমণ জানিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। অবভিয়াসলি প্রতিহত করার চেষ্টা করবেন। এন্ড যদি আমি একটু ফ্যাপ ফরের কথা বলি, লাস্ট ডেতে তাদের পারফরমেন্স কিন্তু ছিল একদম দেখার মতো, দুর্দান্ত পারফরমেন্স কিন্তু তারা কন্টিনিউ করেছিল। অ্যান্ড ফ্যাপ ফোর আজকে এখন পর্যন্ত তাদের ফাইট কিন্তু শুরু করেনি, বাট শুরু করলেই বোঝা যাবে আসলে তারা আজকে কিরকম প্রস্তুতি নিয়ে এসেছে। ফার্স্ট ডেতে কিন্তু তারা মানে চিকেন ডিনারের কাছাকাছি যেও চিকেন ডিনার নিতে পারছিল না, বাট পারফরমেন্সের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ হচ্ছিল না তাদের।
নেশন কিন্তু অনেক বেশি বেশি তারা কালেক্ট করছিল, এন্ড তাদের তাদের দুইটা ম্যাচ টানা সেকেন্ড পজিশন চলে এসেছিল গতকালকে, যেটা ছিল আর কি লিগ স্টেজ সেটাতে। বাট আজকে কি হবে সেটা দেখার মতো বিষয়। আজকে শুধু তারা না, আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে ওয়ান বি স্পোর্টস, টি2কে, আরো অনেকগুলো টিম কিন্তু রয়েছে। খুবই টাফ কম্পিটিশন কিন্তু হবে এই টিমগুলোর জন্য যারা গতকালকে ফাইনাল থেকে কোয়ালিফাই করে দেন ফাইনালে চলে এসেছে। অবশ্যই এই মুহূর্তে আমরা সোয়া আমরা এখান থেকে আই গেস যদি বলতেন, আমার মেবি ভয়েসটা একটু লো করা, সো একটু যদি বাড়ানো যেত আমার মনে হয় বেটার হতে পারতো। এখান থেকে আমার সাইড থেকে তো মনে হয় না কোনো অপশন আছে ভয়েসটা বাড়ানো। তানভি ভাই আসগ্রো একটু যদি ভয়েসটা বাড়ানো যদি জন্য প্লিজ ইনক্রিজ এজেস ভলিউম। ওকে উইল ডু ইট ডু ইট এন্ড অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি VENRC তারা রয়েছে, তাদের কাছে রয়েছে তিনটে এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে। টপ অলরেডি আমরা কিন্তু টপ 18 টিম অর 16 টিম, মেবি 16 টিমকে দেখতে পাচ্ছি 54 প্লেয়ার্স এর সাথে, এন্ড অলরেডি দুটো টিম পুরোপুরি এলিমিনেট হয়ে গিয়েছে ম্যাচ শুরু হতে না হতে। নাকি আমি একটু বেশি দেরি করে ফেলেছি? না না না, এখান থেকে দুটো টিম এলিমিনেট হয়েছে, তারা আর ফাইট কন্টিনিউ করছিল, এই জন্য কিন্তু এই ব্যাপারগুলো আমরা দেখতে পেয়েছি। তো ওভারঅল আমরা যদি খেয়াল করি সেখান থেকে ভিএস কিল পেয়েছে, রোটেশন দিতে গিয়ে আসলে ভিএস ওই কিল গুলো সিকিউর করে নেয়, তাদের জন্য কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এন্ড আরডি কিল পাওয়াটা অনেক সময় অনেকটাই ভালো ব্যাপার ফাইট লিমিটের জন্য, কিল থাকলে কনফিডেন্স তো সেরকম ভাবে আসে। তো এখন যেটা আমরা দেখতে পারবো ভিজি কে, ড্রাগন এখানে আছেন, ওপর থেকে দেখার চেষ্টা করছেন, সামনে থেকে রোটেশন গুলো কিন্তু এক এক করে আসবে। তারা বুঝতে পেরেছেন ভেহিকেল সাউন্ড যেহেতু পেয়েছেন প্রপারলি, সেখান থেকে আন্দাজ করতে পারছেন যেখানে টিম আছে, তো হোপফুলি সামনে যখন প্লেয়াররা আসবেন তখন একটা আক্রমণ হতে পারে, বা তারা নিজেদের জায়গাতে নিয়েই খেলতে পছন্দ করছেন। নতুন যে জোন টিম হওয়া শুরু করবে তার খুব একটা সময় বাকি নেই, তারপরে কিন্তু আমরা নেক্সট জোনের জন্য একটা মুভমেন্ট দেখতে পারবো। এর আগ পর্যন্ত যারা যারা মোটামুটি জোন পেয়েছেন সেটা নিয়েই খেলতে চাচ্ছেন, তেমন তো সমস্যা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, হয়তো জোন শিফট হলে তারপরে সবার এক এক করে মুভমেন্ট দেখতে পারবো। ড্রাগন এখানে লুটের কথা যদি বলি, তার কাছে আছে M4 একটা 4X এর কম্বিনেশন সাথে DBS, এন্ড রিসেন্টলি আসলে DBS এর মেটা আসার পর সবাই কিন্তু DBS নিতে পছন্দ করছেন, এবং DBS এর একটা শট যদি কানেক্ট হয় তাহলে কিন্তু অপোনেন্টের জন্য খুবই বিপদ সৃষ্টি হয়ে যায়। অবভিয়াসলি ডিভিএস যার হাতে আছে তার সামনে যেন কেউ যেতে চায় এরকম একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পারি সবসময়। MRG উইলি তাদেরকে দেখা যাচ্ছে, অপরদিকে ভিজি ড্রাগন তাকে দেখা যাচ্ছে হাতে M4 উইথ DBS কম্বিনেশন রয়েছে, যেখানে হেলমেট লেভেল 1 এর থাকলেও বেসটা কিন্তু লেভেল 3 রয়েছে তার কাছে, মানে রক্ষা কবজ কিন্তু তার কাছে একটু বেশি ভালো রয়েছে, কিন্তু হেলমেটটা একটু দরকার। এন্ড যদি আমরা একটু দেখি দুটো টিম কিন্তু ওকে প্রথম দুটো টিমে কি হলো, মেবি অফলাইন অর সামথিং বোঝা যাচ্ছে না সেরকম, বাট এখানে যদি দেখি আমরা TMT রয়েছে, A1 TMT রয়েছে এখন পর্যন্ত, তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে অ্যাভেলেবল রয়েছে ফাইট নেওয়ার অপেক্ষায়। অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে ট্রাই করছে নকডাউন বের করার, অ্যান্ড সেখান থেকে মেবি অর মেবি খুবই শীঘ্রই নকডাউন বা এলিমিনেশন বের করে নিয়ে আসতে পারবে। ইয়াপ চেষ্টা করছেন, হিটম্যানকে আমরা একটা কিল সিকিউর করতে দেখলাম, তারা কিন্তু এখান থেকে কিল নেওয়ার চেষ্টা করছেন, এবং TMT দেখা যাক কতটুকু এখান থেকে সক্ষমতা অর্জন করেন। বাট বিয়েট এর কার্নেজের কথা যদি আমরা বলি, দূর থেকে AKM দেখেছি শট কানেক্ট করার চেষ্টা হচ্ছিল, বাট সেখান থেকে কিন্তু কানেক্ট করাতে পারেনি, অ্যান্ড অলদো তারা যেই জায়গাটাতে আছেন সেটা হচ্ছে জোনের একদমই এজে আছেন, এবং এই এজ থেকে তাদের যদি কিল সিকিউর করতে হয় ব্যাকলাইনে টিম গুলোর দিকে কিন্তু ভালো নজর দিতে হবে, এবং তাদের ডিফেন্ডিং এর ব্যাপারটা যদি বলি সেখানেও কিন্তু ব্যাকলাইনে টিমদের কাছে নজর দিতে হবে, এবং সেটাই তারা করছেন, তেমন সমস্যা তাদের কাছে কিন্তু তাদের জন্য হচ্ছে না, ক্রিয়েট হচ্ছে না। আর তারা একটা টিমকে স্পট করেছেন, সেই টিমটা কিন্তু মোটামুটি জোনের বাইরে বলা যায়, সেদিকে ভালো মতো নজর রাখছেন, কারণ এখনো কাউকে সেভাবে স্পট করতে পারেনি। বাট তার যে গানের অবস্থা আমি দেখতে পাচ্ছি, দুটো গানই কিন্তু তার ক্লোজ রেঞ্জের, তো আমার মনে হয় না এখান থেকে তিনি মিড রেঞ্জে খুব ভালো করতে পারবেন। অন্যদিকে এ1 টিমিটি দে টেকিং এ ফাইট এন্ড K9 ইজ নট ডাউন,
অবভিয়াসলি। অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্নেজ অ্যান্ড তার টিম রা কিন্তু একই সাথে এই জায়গাটা অবস্থান করছে, অ্যান্ড এখান থেকে কিন্তু জোনেও তাদেরকে এন্টার করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অপরদিকে কিন্তু আমরা আরেকটি টিমকে আউটসাইড অফ দ্য জোন দেখতে পাচ্ছি, টিম নাম্বার 7। তাদেরকে কিন্তু জোনের ভিতরে যতটা তাড়াতাড়ি সম্ভব যেতেই হবে, কারণ যে এখন পর্যন্ত সেকেন্ড জোন রয়েছে, কিন্তু তারা যদি এই ধারাবাহিকতাটা ধরে রাখে তাহলে কিন্তু পরবর্তীতে তাদের আউটসাইড অফ দ্য জোনে প্রবলেম ফেস করতে হবে। অপরদিকে A1 হিটম্যান, সে কিন্তু নকডাউন বের করেছিল, বাট পরবর্তীতে সে কিন্তু নকডাউন হয়ে গেছে, এলিমিনেশন দিকে চলে যাচ্ছে। A1 TMT দেয়ার ইন এ ফাইট, লেটস সি এখান থেকে কি হয়, তারা কতটুকু আউটকাম বের করে নিয়ে আসতে পারে, আউটকাম নিয়ে আসতে পারে A1 TMT এর পক্ষ থেকে, লেটস সি। এন্ড এখানে V8 কার্নেজ তাদেরকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে, এন্ড অপরদিকে তারাও কিন্তু ফাইট ইনভলভ হয়ে গিয়েছে। কার্নেজ সে কিন্তু বারংবার ড্যামেজ গ্রহণ করছে, বাট ড্যামেজ দিতে কিন্তু সক্ষম হচ্ছে না, হাতে AKM উইথ GBS কম্বিনেশন রয়েছে। অবশ্যই এখান থেকে আমরা হয়তো ফাইট গুলো দেখতে আরো ভালো লাগতো আমাদের, বাট ফাইট গুলো কিন্তু দেখতে পাচ্ছি না। এখান থেকে আরো একটা টিম কিন্তু এলিমিনেট হয়ে গেছে, কেস ভালো মতো কিন্তু একটা টিম কে ওয়াইপ আউট করলো, পুরো VS টিম সেখানে ওয়াইপ আউট হয়ে গেছে। ভি টু ও ফিনিশ আউট হয়ে গেল, আবি 16 কিন্তু এখান থেকে কিল সেকার করেছে। সো কেস এর জন্য ভালো একটা ব্যাপার, বাংলাদেশি যারা যারা দেখছেন ফ্যান্স এন্ড ফলোয়ার্স তাদের জন্য কিন্তু একটা সুখবর, কেস আর্লি এসে কিন্তু কিল সেকার করছে। এন্ড আরো একটা টিম এর এগেস্ট ফাইট নিয়েছে, আবি 16 ওয়ান হিট এর উপরে এবার আক্রমণ শুরু করে দিয়েছেন। আরে টাইম দুটো টিমের এগেস্ট ফাইট, এখান থেকে কতটুকু কিল তারা সংগ্রহ করতে পারবে সেটা কিন্তু দেখবো আমরা। ইমার্জি কে দেখতে পাচ্ছি, কার্পো এখান থেকে আছেন, অন্যদিকে কিল সিকে করছেন আবি 69, অনেকগুলো কিল কিন্তু তাদের কাছে এসে আবার শেষ পর্যন্ত কিন্তু আবি 69 একটু ফিনিশ আউট হতে হয়। AST ফাইট নিচ্ছেন, KSX দে আর ওয়াইপড আউট, একই সাথে কিন্তু অনেকগুলো টিমের বিদায় আমরা দেখতে পারবো। টোটাল কিন্তু চারটি টিমের, তিনটে টিমের হয়তো বা বিদায় এখান থেকে ঘটে গিয়েছে, এই মিলে চারটি টিম VNRC তারা কিন্তু ওয়াইপড আউট হয়ে গেল। জোনের নতুন শিফট যেখানে আমরা জোনের সেন্টারটা মোটামুটি ফাঁকা দেখতে পারবো। ইয়াপ, এই মুহূর্তে ফাইট কিন্তু চলছিল, সামনে এসে কিন্তু একটি কিল সিকিউর করে নিয়েছে AST, ভালো ফর্মে কিন্তু আছে। KNTD অফিশিয়াল কে ফুলি ওয়াইপ আউট করে দিলেন, আমাদের কাছে এখন 14 টিম সারভাইভ করবে। এর মাঝখান থেকে আমি যদি খেয়াল করি, A1 টিম টি স্পোর্টস এর কিন্তু দুজন প্লেয়ার এখান থেকে ফিনিশ আউট হয়ে গেছে, হিটম্যান এন্ড কেনার, বেঁচে থাকবে রাউডি এন্ড সিনিস্টার। প্রথম ম্যাচে কিছুটা হলেও কিন্তু সিনারিও খারাপ আমরা A1 টিম টি জন্য দেখতে পারবো। সো দে হ্যাভ টু ট্রাই দেয়ার বেস্ট, প্রথম ম্যাচে না হলে পরবর্তী যারা চারটা ম্যাচে সেই ম্যাচ গুলো কিন্তু কাজে লাগাতে হবে। সিনিস্টার ভেহিকেল দিয়ে ঘুরে একটা ডিফারেন্ট স্পট ধরে খেলতে কি জানেন, ওপেন থেকে কিন্তু খুব একটা সার্ভাইভ করতে পারবে না। রাউডি যে ডিপ এরিয়ার কভারেজটা পাচ্ছে সেই এরিয়া নিয়ে খেলবেন, অন্যদিকে সিনিস্টার ইয়েতির এগেনস্টে বেট করছেন একটি নক, বেকা ইজ নট ডাউন। অবভিয়াসলি বেকা নকডাউন হয়ে গিয়েছে। অপরদিকে VTL কে দেখা দেখা যাচ্ছে, রিউনেক্স কিন্তু রয়েছে, স্মোক করে দিচ্ছে, তাড়াতাড়ি করে স্মোক করে দিবে, এখান থেকে হয় মুভ করতে হবে নইলে ফাইট বের করে নিয়ে আসতে হবে, যেহেতু ডুও রয়েছে সেহেতু কিন্তু মুভ করাটা শ্রেয়। A1 সিনিস্টার সে কিন্তু ফাইট শুরু করে দিয়েছে, লেটস সি A1 এন্ড বি মাই ব্যাড TMT A1 তারা কিরকম পারফর্ম করতে পারে। এখন কিন্তু VG ড্রাগন কে দেখা যাচ্ছে, VG ড্রাগন সে এখন আশেপাশে কোনো ফাইট নিচ্ছে না, বাট স্পট করার ট্রাই করছে। তিনি কিন্তু নক আউট হয়ে গেলেন, চেষ্টা কি করবেন ওই কিলটা নেওয়ার, ভেহিকেল নিয়ে কিন্তু সেরকম মুভমেন্ট দেওয়ার চেষ্টাই করছেন, তিনি ওই কিলটার জন্য কিন্তু এগিয়ে যাবেন, আমার মনে হয় এই কিল নিয়ে তেমন একটা সমস্যা হবে না, পেয়ে যাবেন। বাট এখান থেকে যে লুট সংগ্রহ সেটাও কিন্তু তিনি চাইলে করতে পারবেন, কারণ তার টিমমেট আশেপাশে কিন্তু থাকছেন, অপোনেন্ট যাকে ফিনিশ করেছেন একটা ড্রপও পেয়ে গিয়েছেন, যদি কেউ Level 3 কিছু ছেড়ে যায় তিনি কিন্তু সেটা গ্র্যাব করতে পারবেন। বাট সমস্যা হচ্ছে এখানে জোনটা কিন্তু থাকছে না, জোন এবার কিছুটা কিন্তু সামনে চলে গিয়েছে, বাদ বাকি যারা যারা আছে সবাইকে কিন্তু জোনের ভিতর এন্টার করতে হবে, সেই জিনিসটা তারা কিভাবে করবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় থেকে যাচ্ছে। ওভারঅল প্রিজন সাইডে কিন্তু অলরেডি যে কম্পাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু AST প্লেয়াররা হোল্ড করে বসে আছে, বাট
একটা ব্যাপার যেটা এই ওদের জন্য অ্যাডভান্টেজ হতে পারে সেটা হচ্ছে এসটি থেকে বেঁচে আছে দুজন। এই ইনফরমেশনটা যদি A1 TNT বুঝতে পারে তাহলে কিন্তু এই কম্পাউন্ডে একটা আক্রমণ করে সেই জায়গাটা নেওয়ার সুবিধা থাকতে পারে, সুযোগ থাকতে পারে। বাট এখনো পর্যন্ত সেরকম কোনো ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা A1 TNT স্পোর্টস থেকে দেখতে পাচ্ছি না, হয়তো বা তারা কোনো লেট রোটেশন দেওয়ার প্ল্যান আউট করছে। অবভিয়াসলি প্ল্যান করছেন, আর এখান থেকে কিন্তু রাউডি নকডাউন বের করে ফেলো ভিজি মোটুকে, আর এখান থেকে ফিনিশটাও বের করে একটা প্রচেষ্টা কিন্তু থেকে যাবে রাউডিদের কাছে। অলরেডি তিনটি এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে এসেছে, বাট সেখান থেকে কিন্তু হিটম্যান অ্যান্ড K9 এলিমিনেট হয়ে গেছে, সিনিস্টার হয়ে গেল নকডাউন। রাউডি এখন কিন্তু সিভিয়ার হয়ে এগিয়ে যেতে পারে সিনিস্টারের জন্য, বাট রাউডি অনেকটাই ড্যামেজ গ্রহণ করে ফেলেছে, স্মোক করে নিবে যেভাবেই হোক, টিমমেটকে কিন্তু বাঁচাতে হবে। গ্রেনেডটাও থ্রো করার একটা চেষ্টা কিন্তু রয়েছে, গ্রেনেড থ্রো করে ড্রাগনকে রাজন করে দেওয়ার চেষ্টা, ড্রাগন অনেকটা এইচপি লুজ করে ফেলেছে, এলিমিনেট হয়ে যেতে পারতো, চান্স কিন্তু ছিল। বাট অপরদিক থেকে রাউডি নিজেকে হিল আপ করে দিচ্ছে, ফাইটটাকে সুন্দরভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা রয়েছে তার পক্ষ থেকে। প্রিফার ছিল সেখান থেকে কিছুটা ড্যামেজ ড্রাগন গ্রহণ করে ফেলেছে, বাট সেখান থেকেও কিন্তু খুব একটা বেশি ভালো রেজাল্ট বের করে নিয়ে আসা পসিবল হয়নি। এখন মেবি রাউডি মুভ করে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এই মুহূর্তে রাউডি সিনিস্টারকে হারিয়ে কিছুটা কিন্তু বিপদে, এন্ড আমরা যেটা দেখতে পারবো তিনি কিন্তু একা কিছুটা ফল ব্যাক করে চলে গেছেন। প্লেয়ার না থাকলে আসলে শেষ মুহূর্তে এই ব্যাপারগুলো দেখতে পারি আমরা, 13টি টিম সার্ভাইভ করবে। এই মুহূর্তে রাউডির একা আসলে জোনে চেষ্টা করছে নক বের করার, এখান থেকে একটি স্কিল কিন্তু হয়তো সিকিউর করে ফেলেছেন, এন্ড রাউডি সেই নকের স্কিলটা কিন্তু তিনি পেয়ে গেছেন। চেষ্টা করছেন দলের জন্য কিছুটা পয়েন্ট এনে দিতে, স্কিল হোক পজিশন হোক সবকিছু দিয়ে কিন্তু তিনি চেষ্টা করবেন। বাট লেফট সাইডে যদি ক্লিয়ার করতে পারেন তাহলে জোনে ঢোকাটা পসিবল হলেও হতে পারে, তার লেফট সাইডের প্লেয়ার কিন্তু সামনে চলে গিয়েছে। সো এখন রাউডিকে নতুন করে প্ল্যান করতে হবে যে তিনি কি করবেন। সামনের দিকে কিন্তু এসটি থাকছে, লেফট সাইডে কিন্তু আমরা অন্য একটা টিমকে দেখতে পাচ্ছি। তো এই দুটো টিমের মাঝখান দিয়ে তিনি কোন জায়গাতে সিজন নেবেন সেটাই দেখার চেষ্টা হবে। এসটি তাদের জায়গায় কমফোর্টেবল পজিশন, ব্যাকলাইন থেকে অন্যান্য টিম ঢুকবে সেটাও তারা জানেন। বাট আমরা যদি ইস্টার্ন সাইডটাতে খেয়াল করি সেখানে কিন্তু টিএমটি স্পোর্টস এর ফাইট হচ্ছে, যেখানে কিছু নক তারা বের করতে পারছেন এবং কিল গুলো সিকে করার চেষ্টা কিন্তু হয়ে যাচ্ছে তাদের সাথে। পানির ভেতরে একটা টিমের প্লেয়ার কিন্তু আছে, টিম 12 এর আমরা একজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি যিনি একদম বিপদে পড়ে গেছে, T2 কে দে আর অলসো টেকিং ফাইট, এন্ড টুয়োক একটা নক কিন্তু পেয়ে গেছে। সেই নকের অ্যাডভান্টেজ নিয়ে এবার কি তারা আক্রমণ করবে, বাট সেটা কিন্তু পসিবল হচ্ছে না, কারণ সামনে যাওয়ার সাথে সাথেই তাদেরকে ড্যামেজ প্রোভাইড করা হচ্ছে এবং সেই ড্যামেজটার শিকার হয়ে তারা কিন্তু কিছুটা হলেও ফাইটের ডিলে করছেন। রাইট নাও দেখতে পারবো আমরা কিউকে কে উপরে জায়গাটা কিন্তু ধরে আছে, নিচের প্লেয়ারটা এখনো পর্যন্ত সার্ভাইভ করতে পারছেন ওয়ান হিটার এগেনস্ট এ ফাইট। কেন তাদের প্লেয়ার কিন্তু নক আউট হয়ে গেল, এন্ড কেন থেকে কিন্তু এখানে দুজন সার্ভাইভ করবে। কিউ কে স্টুয়ো সেই কিল গুলো কিন্তু নিয়ে নিচ্ছেন এক এক করে, ফ্যাব ফোর তাদের কিলো কিন্তু এক এক করে আসছে দূর থেকে, তারাও কিন্তু কিল সিকে করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এবং ওয়ান হিটের দুটো কিল তারা পেয়ে গেলেন। এক এক করে আজির এগেনস্ট কিন্তু আক্রমণ হবে, চারদিকে ফাইট ইনিশিয়েট হয়ে গেছে। আরসি থেকে মাইনক গ্রেনেড করে কিল সিকিউর করেছেন, এএসএন এর প্লেয়ার ডাউন হয়ে যাবে। টিম টি ই-স্পোর্টস চাইলে কিন্তু একটা থার্ড পার্টি করতে পারেন, জি2 কে থেকে ওপেনে যে প্লেয়ারটা দিয়ে গিয়েছে তাকে নক আউট করার পসিবিলিটি আছে। কেএম থেকে নক বের হয়েছে একটি, লাস্ট যে প্লেয়ার টি2 কে তিনিও জোনের বাইরে ফিনিশ আউট হয়ে যাবেন, এন্ড এইডি সাথে টি2 কে দে আর ফুললি ওয়াইপড আউট ফ্রম দিস ম্যাচ। অবভিয়াসলি অ্যান্ড এখান থেকে কিন্তু TR3 কে দেখা যাচ্ছে, গ্রেনেড থ্রো করার একটা প্রচেষ্টা কিন্তু রয়েছে, গ্রেনেডটা কি নকআউট বের হবে কিনা সেটাই কিন্তু দেখার মতো বিষয়। ভ্যানগার্ড অফিসিয়াল কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছেন, অ্যান্ড এবার কিন্তু কাছাকাছি দেখা যাচ্ছে TMTও রয়েছে, TMTর সাথে ফাইটটা কিরকম হবে সেটা কিন্তু দেখার মতো বিষয়। TMT স্পোর্টস মেহরাজ সে কিন্তু হয়ে গেছে নকডাউন, অ্যান্ড ফিনিশও কিন্তু হয়ে গেল KN পোদার কাছে, অ্যান্ড এবার কিন্তু শ্যাডো স্পট করা ট্রাই করছে তার অপোনেন্টকে, অ্যান্ড অপর দিক থেকে কিন্তু মরিগনকে কিন্তু দেখা যাচ্ছে এই টিমটাও এলিমিনেট হয়ে গেল। আমরা কিন্তু টপ টিমগুলোকে দেখতে পাচ্ছি খুবই ভালো পারফরমেন্স বের করে নিয়ে আসার চেষ্টা করছে। TR3 শ্যাডো পোদ্দাকে কিন্তু নকডাউন করে দিয়েছে, অ্যান্ড পোদ্দা
মিনিট হয়ে গিয়েছে, অ্যাড অপোদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে টিম নাম্বার 14 তারা তাদের পজিশন থেকে কিন্তু খুব সুন্দর কিছু ফাইট ইনিশিয়েট করা ট্রাই করছে, এন্ড অপোদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে টিম নাম্বার 7 তারাও কিন্তু ফাইট ইনিশিয়েট করা ট্রাই করছে খুব সুন্দরভাবে। স্টার পাওয়ার নকডাউন হয়ে রয়েছে, টিমমেট কিন্তু তাকে বাঁচিয়ে দিল বলা যায়, এ1 রাউডি সে কিন্তু হয়ে গেল ডাউন, কেএন ওয়ার্নিং ক্লাব তারা কিন্তু এই ম্যাচ থেকে হয়ে গিয়েছে এলিমিনেট। এলিমিনেট এখান থেকে প্রপারলি কিন্তু হয়ে যাবে, 7টি টিম সারভাইভ করছে, 24 প্লেয়ারস আর লাইভ, টিএনটি স্পোর্টস স্টিল সারভাইভিং, এন্ড নারুতো এখানে সোলো একজন প্লেয়ার কিল সিকিউর করছেন এক এক করে, ডিবিএস জেটি নকআউট করলেন, সাথে সাথে ফ্যাব ফোর এর ওই প্লেয়ারটাকে ফিনিশ করে দিবেন। ফ্যাব ফোর এর একজন প্লেয়ার বেঁচে আছে, বাট হি ইজ আউট অফ দ্য জোন, এন্ড নারুতো যেরকমটা দেখতে পাচ্ছি তিনিও সারভাইভ করবেন না, এলিমিনেট কিন্তু হয়ে গেছে। টপ 5 আমরা চলে আসলাম, জোনের বাহির থেকে এন্টার করছেন জেডসি, জেনোসাইড ওই দিক থেকে কিল কিন্তু এক এক করে সিকিউর করবেন, বাট ওই প্লেয়ারটা কিন্তু নক আউট হয়ে গেছে। সামনে থেকে 307 এর আক্রমণ, বাট ইনিশিয়েটরটা ট্রেড কিন্তু বের করলেন টিয়ার 3 ফ্যাডোজন, আর টিমমেট কে রিভাইভ করার একটা অপরচুনিটি ক্রিয়েট করেছেন, বাট এটা কি এনাফ হবে? আইনক্স ইনস্ট্যান্ট একটা পুশ করছেন, আমরা কিন্তু চলে আসলাম টপ 2 তে, এন্ড এই যে লড়াইটা 1v1 হবে নাকি 1v2 হবে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে। আই গেস ইজ গোইং ফর দ্য রিভাইভ, অবভিয়াসলি রিভাইভার জন্য কিন্তু এগিয়ে গিয়েছে, আর এখান থেকে কিন্তু আরসি তারাও গিয়ে আসছে, আরসি তারা কিন্তু কোনোভাবেই ছাড় দিতে চাবে না। আরসি নক্স হি ইজ ভেরি মাচ অ্যাগ্রেসিভ প্লেয়ার, অ্যান্ড এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে টি আর থ্রি তারাও কিন্তু মুভ করছে, ওয়েন টু টপ টু টিমস উইথ থ্রি প্লেয়ার্স, সো 1v2 ফর সিচুয়েশন কিন্তু রয়েছে। আরসি নক্স সোলো প্লেয়ার হিসেবে টিকে থাকবেন, সে কিন্তু সিগারেটটা বের করে নিয়ে আসতেও পারে বলা যায় না কোনো কিছু, বা টিম নাম্বার 14 তারা কিন্তু অনেকটা লম্বা সময় ধরেই ভালো পারফর্ম করে যাচ্ছে, এন্ড এখনো কিন্তু সেটারই ধারাবাহিকতা তারা রাখার চেষ্টা করবে। অলরেডি কিন্তু দেখা যাচ্ছে জেনোসাইড সে কিন্তু রয়েছে, জেরসি জেনোসাইড সে একটু ঘুরে যাওয়ার প্রচেষ্টা করতে পারে, স্মোক করে নিয়েছে টিম টি আর থ্রি পক্ষ থেকে, সে কিন্তু পারফর্ম করছে, শ্যাডো অ্যান্ড জেনোসাইড দুজন দুদিক থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে, সো ফাইটটা কিন্তু অনেকটাই চাপের হয়ে যাবে এই নক্সের জন্য, যেভাবে হোক এই সিচুয়েশনটাকে কিন্তু হ্যান্ডেল করা ট্রাই করতে হবে তাকে। শ্যাডো সে একটা অ্যাঙ্গেল থেকে এগিয়ে আসছে, অ্যান্ড অপর দিক থেকে কিন্তু এগিয়ে আসছে জেনোসাইড, সো যেই দিকে যাবে সেদিকে কিন্তু বিপদ কাইন্ড অফ, অ্যান্ড উইনার উইনার চিকেন ডিনার টিম টি আর থ্রি। অ্যামেজিং অ্যামেজিং একটা চিকেন ডিনার কিন্তু আমরা এখান থেকে উইটনেস করলাম, Red Wine Esports, they got the winner in chicken dinner with 7 kills. RC, তারা কিন্তু বেটার চেষ্টা করেছেন, বাট লাস্টের দিকে কিন্তু ইনক্সের আমার মনে হয় ফায়ারটা অ্যাটলিস্ট করা উচিত ছিল, একটা রিস্ক তিনি নিতে পারতেন, বাট ওয়েবলাইট সেকেন্ড পজিশনটা এনে দিয়েছেন, তাদের জন্য 3টি মূল্যবান এলিমিনেশন কিন্তু ছিল, ফ্যাব ফোরের কাছে 2টো, এ ও এ তাদের কাছে কিন্তু ছিল 6টি এলিমিনেশন, টিম টি স্পোর্টস দে হ্যাভ 2 এলিমিনেশন উইথ দেম। অবভিয়াসলি টিএমটি এর কাছে দুটো এলিমিনেশন পয়েন্ট কিন্তু রয়েছে, পরবর্তীতে কিন্তু এ ওয়ান আর টিএমটি কে দেখা যাচ্ছে তাদের কাছে 4 এলিমিনেশন পয়েন্টস এন্ড 7th পজিশন, টিম কে এন ডব্লিউ সি ওয়ার্নিং ক্লাব উইথ 8 এলিমিনেশন পয়েন্ট, এন্ড দেন দেখা যাচ্ছে টিম ট্রাব আরোমেসি তাদের কাছে 2 এলিমিনেশন পয়েন্টস রয়েছে 8th পজিশনে, টিম কে এন ডব্লিউ সি ওকে দে 8 এলিমিনেশন পয়েন্টস। Now, on the 9th position, you have to see who is there. And as you can see, I'm looking at the game. First position, Red One Esports has been very short at a performance. Although, they have been a possibility to run a zone. They have been on Eastern side. They have been on foot to enter court. They have been on foot to enter court. They have been on knockout. But still, তারা ওখান থেকে ট্রেড বের করে সেখানে কিন্তু জর্জ হেডজকে ক্রেডিটটা দিতে হয়, যিনি ওই ট্রেডটা বের করেন, পরবর্তীতে টিমমেট কে ডিভাইড দিয়ে সে চিকেন ডিনার কাছাকাছি গিয়ে চিকেন ডিনারটা কিন্তু আজকের এই ম্যাচ থেকে নিয়ে ফেলেন। অবভিয়াসলি খুবই ভালো একটি চিকেন ডিনার কিন্তু বের করে নিয়েছে, ফার্স্ট ম্যাচটাই কিন্তু রেড ওয়াইনের কাছে চলে গিয়েছে, অ্যান্ড অবভিয়াসলি পরবর্তী ম্যাচটাও কিন্তু দেখার মতো হবে আশা করা যায়, কারণ পরবর্তী ম্যাচটা কিন্তু থাকবে মিরামার, অ্যান্ড পরবর্তী ম্যাচ নিয়ে নেক্সট ম্যাচ নিয়ে খুবই শীঘ্রই কিন্তু আমরা চলে আসব, সো আমরা একটা ছোট্ট ব্রেকের মধ্যে কিন্তু চলে যেতে চাচ্ছি।
Guys, and you guys are watching KKC South Asian Showdown Season 2. And here is the plane path of Miramar match. And we can see the plane path has started from Tore Ahomada and finished at Ladre Lira. Yep, the camera plane path is the option to take care of. ওভারঅল এখানে এক এক করে কিন্তু সবাই নিজেদের ড্রপটাতে নেমে যাচ্ছেন। শুরুতে যদি আমরা কথা বলি এখান থেকে পিআরপি আগের ম্যাচে চিকেন তারা নিয়েছিল, এবার কিন্তু ক্যাম্পো মিলিটার সাইটে মোটামুটি তাদের একটা স্প্লিট ড্রপ দেখতে পাচ্ছি। অ্যান্ড ফুয়েল ব্রঙ্কা এদিক থেকে তারা লুটটা করে পরবর্তীতে মুভমেন্ট দেবে, বাট তাদের সামনে কিন্তু অনেকগুলো টিমস আছে এবং এখান থেকে লোকেশন দেওয়াটা একটু ডিফিকাল্ট কিন্তু হয়ে যেতে পারে। সমস্যা হচ্ছে জোনটা কোথায় পড়বে, জোন যদি একদমই সাউদার্ন সাইডে পড়ে যায়, লস এঞ্জেলস কেন্দ্রিক বা ওয়েস্টার্ন সাইডে পড়ে যায়, তাহলে এই টিমগুলোর জন্য কিন্তু ম্যাসিভ বিপদ, যেটা আমরা প্রতিবারই দেখি একদম দূরের দিকে লস এঞ্জেলস এর বা বেকারের আশেপাশে যদি আপনি ড্রপ নেন তাহলে কিন্তু মিরামার ম্যাপে ভালোই সুবিধা পাওয়া যায়। সেই জিনিসটা এখন কিন্তু টিআর থ্রি বা অন্যান্য টিম যারা যারা আছেন টিএমপি তারা পাচ্ছেন না, বাট এখন জোনটাও কিন্তু দেখতে হচ্ছে যদি নর্দার্ন সাইডে নেয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না। অন্যদিকে এবারটি টি স্পোর্টস আগের ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি, 4টি কিল মোস্ট প্রবলি তারা সিক্রেট করেছিল, সেখান থেকে হয়তো পজিশন পয়েন্টও একটি এসেছে, 4-5 পয়েন্ট নিয়েই তারা থাকছে। এখন তাদের যে নতুন ম্যাপ, নতুন ম্যাপের ড্রপ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি লক সেন্সের দিকে থাকবে, লক সেন্স কিন্তু পুরোপুরি যাওয়া সম্ভব না, একদম তাদেরকে ভেহিকেল নিতে হবে, ভেহিকেল নিয়ে যেতে হবে। অন্যদিকে জোনের আমরা শিফট দেখলাম ওয়েস্টার্ন নর্দার্ন একটা শিফট নিয়েছে, এখান থেকে দ্যাট মিনস যারা যারা সাউদার্ন সাইডে ড্রপ নিচ্ছে তাদের জন্য জোনে যাওয়া কিছুটা মুশকিল হতে পারে। অন্যদিকে ফাইট শুরু কিন্তু হয়ে গেছে এক এক করে, রেঞ্জ একাডেমি, রেঞ্জ অ্যাভেঞ্জার্স, রেঞ্জ একাডেমি ভার্সেস এখান থেকে কিন্তু ফাইট হতে পারে। বি সাথে বি ভালো ড্যামেজ প্রোভাইড করেছে অর্জুনকে, obviously we issues the nrc shake to khub bhalo poriman damage deal koreche and rainsy yeti ka she giye jacche agrosor hocche hate royeche mp45 with mini 14 combination and mp45 shere kintu khub maratto close range er jonno yeti ashebashe theke kintu dekhe niche beka ashebashe theke dekhe niche je kono player take track korte pare kira ba track korche kina, but বেকা খুবই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, ফাইটটা নিতে হবে টিম ইলেভেন কে, চাপের মুখে রাখতে হবে টিম ভিইএনআরসি কে। এন্ড ভিইএনআরসি তারা কিছুটা দূরে দূরে অবস্থান করছে, একজন আরেকজন থেকে স্প্রেড হয়ে রয়েছে, সো এটা কিন্তু তাদের জন্য অনেকটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে আরো ফাইট হচ্ছে বিভিন্ন জায়গায়, অ্যান্ড এখানে কিন্তু আমরা ভিই ডুম এনআরসি কে প্রোন ডাউন হয়ে থাকতে দেখতে পাচ্ছি। আসেন প্লেয়ার্সরা নিজেদের কমফোর্টেবল জোনে থাকার চেষ্টা করছেন, বাট অপোনেন্ট যখন আক্রমণ করে তখন একটা এই জায়গাটা আসলে থাকা যায় না, আপনাকে আপনার কমফোর্টেবল জোন থেকে বের হয়ে আসতেই হয়। ওভারঅল এখন যদি খেয়াল করি ইয়েতি ভার্সেস ভি যে ফাইটটা ছিল সেখানে কিন্তু ভি একজন প্লেয়ার লুজ করেছে, শুধু তাই লুজ করেছেন স্টর্মকে, পরবর্তীতে আর তিনজন প্লেয়ার এখন কন্টিনিউ করার চেষ্টা করছেন, ইটস গোনা বি আ 3 ভার্সেস 4 ফাইট। অ্যান্ড এখান থেকে সেই ফাইটটি কিভাবে তারা কন্টিনিউ করবে সেটা দেখার বিষয়, বাট অন্যদিকে আরো একটা ফাইট কিন্তু হচ্ছে মোস্ট প্রবাবলি এ এস টি তোরে আমাদের ওই সাইড থেকে ফাইট কন্টিনিউ করবে, না তোরে আমাদেরতে ভি আছেন, এখানে কোনো ফাইট হচ্ছে না, অন্য একটা দিকে হয়তো বা তারা যে ড্রপ ফাইট হয়তো তৈরি গেছেন, ভিই এবার কিন্তু কাউন্টার অ্যাটাক করবেন, বেকাকে নক ডাউন করেছেন এবং বেকা এমন একটা জায়গাতে নক আউট হয়েছে যেখানে তাকে মনে হয় আর কি ডিভাইড করা সম্ভব, অ্যান্ড সেটা সম্ভব হলো না, তিনি হয়ে গেছেন ফিনিশ। দ্যাট মিন্স এখানে আমরা আবার ফ্রি ফাইটটা দেখতে পাবো, মিনি 14 দিয়ে আইএনএফজি নকটা বের করেছেন, দ্যাট ওয়াজ সামথিং এলস। অ্যান্ড এই নকটার সাথে সাথে কিন্তু আবার অ্যাডভান্টেজ এ রেঞ্জ ই পো তারা কিন্তু চলে এসেছে, obviously রেঞ্জ ই পো তারা কিন্তু অ্যাডভান্টেজে চলে এসেছে। আর দেখা থেকে কিন্তু দেখা যাচ্ছে ভিএনআরসি এগিয়ে যাচ্ছে, অ্যান্ড সেখান থেকে কিন্তু তার দুজন টিমমেট অলরেডি রকড আউট হয়ে রয়েছে, একজনই কিন্তু এখন টিকে রয়েছে, সেখান থেকে কিন্তু রেন্সের সাথে ফাইটটাকে খুবই সুন্দরভাবে ট্যাকল করতে হবে অবভিয়াসলি, সে অবভিয়াসলি হচ্ছে তার উপরে কিন্তু শর্ট করার ট্রাই করছে আইনক্স, বাট আইনক্স এর টিমমেট সেখান থেকে কিন্তু ফাইনাল ব্লোটা দিয়ে এন্ডলেস সে কিন্তু এলিমিনেশন কনফার্ম করে নিয়েছে, আর ভিইএনআরসি ফুলি এলিমিনেট হয়ে গেছে এই ম্যাচ থেকে। আমরা কিন্তু টপ 16 টিমকে দেখতে পাচ্ছি 61 প্লেয়ার্স এর সাথে,
স্টেজ 1 খুবই শীঘ্র ক্লোজিং হয়ে যাবে 1 মিনিট 20 সেকেন্ডের মতো সময় কিন্তু রয়েছে সবার কাছেই যারা এখনো জোনের বাইরে অবস্থান করছে এন্ড যতটা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কিন্তু জোনটাকে কনফার্ম করতে হবে নইলে কিন্তু আর যদি একবার একবার কনসিস্টেন্সি নষ্ট হয়ে যায় জোন ক্যাচ করার ক্ষেত্রে মিরামার ম্যাপে সেটা কিন্তু অনেক বড় প্রবলেম ক্রিয়েট করে থাকে একটা হ্যাসল ক্রিয়েট করে থাকে এন্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেএসএক্স পেকাডো এরিয়াতে অবস্থান করছে মোটামুটি ভালো পরিমাণ লুট কিন্তু তাদের কাছে রয়েছে ডিসেন্ট অ্যামাউন্ট অফ লুট কিন্তু তাদের কাছে রয়েছে এন্ড লস্ট জোনস এরিয়াতে কিন্তু এ1 কে দেখা যাচ্ছে TMT তারা অবস্থান করছে কোনো ধরনের ক্ল্যাশ কিন্তু তাদের থাকছে না বাট পরবর্তীতে তারা মুভ করতে গেলে কিন্তু তাদের তিনো জায়গায় ক্ল্যাশ হওয়ার চান্স রয়েছে এন্ড ভেলে দেল মারে কিন্তু একটি ক্ল্যাশ দেখতে পাচ্ছি আমরা এন্ড সেখানে কিন্তু ওয়ান হিট গডস কে দেখা যাচ্ছে ওয়ান হিট গডস তাদের কিন্তু ফাইট হয়ে যাবে KNWC এর সাথে KNWC ভার্সেস ওয়ান হিট গডস তারা ফাইট কিন্তু খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছেন গ্রেনেড চলে আসে ক্লামজি হয়ে ডাউন স্কাউটের কাছে গ্রেনেডটা কিন্তু মানে এডিক্টই করতে পারেনি ক্লামজি যে তার উপরে গ্রেনেডটা আসছে অনেকটা সময় কিন্তু তার লেগেছে বুঝতে যে তার কাছে একদম গ্রেনেড চলে আসছে এটা কিন্তু কিছুটা বিপদে পড়ে গেল প্লেয়ারটা আমরা একটা গ্রেনেড দেখলাম এবং রেসপন্স করার আসলে সুযোগ ছিল না তিনি গ্রেনেডটা দেখে পরবর্তীতে পিছনে সরে যাওয়ার চেষ্টা করলেন বাট একটু লেটই হয়ে গেছে ওভারঅল এখন আমরা দেখতে পাচ্ছিলাম প্লেয়ারটা এলিমিনেশন এবার কিন্তু কেন যে অন্যান্য প্লেয়ার আছে পিটা তাকে দেখতে আছে তিনি ইভেন্টটাতে আছেন চেষ্টা করছেন ওখান থেকে যে নকটা পেয়েছে ফিনিশ বের করে বাট এখনো সেরকম পসিবিলিটি ক্রিয়েট হয়নি এবং টিএমটি স্পোর্টস হিটম্যান কেন এন্ড আউট ইস ইনস্টার যে ইউজুয়াল তাদের লাইন আপটা থাকে ইউজুয়াল প্লেইং ফোর তারাই কিন্তু কন্টিনিউ করছেন এন্ড আগের ম্যাচের আউটিং তার টিমের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন হয়তো তিনটে এলিমিনেশন সিকিউরও কিন্তু করেছেন বাট এখন এই ম্যাচটাতে কন্ট্রিবিউশন অন্যান্য প্লেয়ারদের কেমন কি থাকে সেটা কিন্তু দেখতে হবে তারা নেমেছেন লক চেন্সে তাদের যে ড্রপ সেখানে পরবর্তীতে রুমটা কিন্তু আমরা দেখলাম একটু নর্থ শিফট হয়েছে দেখলাম তাদেরকে আবারও রোটেশন দিয়ে উপরের দিকে কিন্তু উঠতে হবে সেই জিনিসটি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ততই কিন্তু তাদের জন্য বেটার কারণ মিলে মানে আর্লি যদি আপনি রোটেশন দিয়ে ভালো কিছু জায়গা দিতে পারেন তাহলে কিন্তু ম্যাসিভ একটা অ্যাডভান্টেজ সিকিউর করা যায় কেন এর পোর্টার দিক থেকে কিন্তু একটা নক বের করলেন অ্যান্ড এই নকটার সাথে সাথে কিন্তু এখন আমার মনে হয় পুশ করা দরকার যে আদার ভেহিকেল যা কিছু দরকার সবকিছু কিন্তু আছে বাট বারবার তারা নক করে পুশ কেন করছেন না অপরচুনিটি তো ক্রিয়েট হচ্ছে আর ওই থিঙ্ক এখান থেকে এতক্ষণ একটা টিমকে সুযোগ দেওয়া উচিত তাহলে কিন্তু পরবর্তীতে তারাই আবারও তাদের উপর চড়াও হতে পারে তাদের যে দুজন এলিমিনেট হয়েছে দুজনে কিন্তু খুবই দুর্দান্ত পারফর্ম করে থাকেন বাট তাদের এই দুজন কি প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে বাকি দুজন কিরকম পারফর্ম করে অপর দিকে কিন্তু T2K দেখা যাচ্ছে T2K ফুল রোস্টার অ্যাভেলেবল এখন পর্যন্ত তারা সেরকম কোনো ফাইট ইনভলভ হয়নি বাট এখানে কিন্তু নকডাউন বের হয়ে আছে একজন তাকে কনফার্ম করার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে T2K TMT স্পোর্টস এর এগেনস্টে এখন কিন্তু পারফর্ম করতে অগ্রসর হচ্ছে টিম T2K লেটস সি TMT স্পোর্টস আর T2K কারা এই ফাইটটি জিতে নিতে পারে অলরেডি কিন্তু এগিয়ে যাচ্ছে ক্লিক এন্ড এখান থেকে কিন্তু এলিমিনেশন কনফার্ম করে নেওয়ার একটা প্রচেষ্টা থাকবে অবশ্যই সেই চেষ্টাটা করে যাবে এলিমিনেশন কিন্তু সিকিউর করতে হবে এন্ড দারুণ একটা স্প্রে কিন্তু আমরা দেখলাম এখান থেকে দুজন এখন চেষ্টা করতে হবে টিমের জন্য বেটার কিছু করার কারণ আগের ম্যাচে আমরা দেখেছিলাম না আরো কিছু স্কিল সেকার করতে কিছু পজিশন এসেছিল কিছু স্কিলস এসেছিল তো কনসিস্টেন্সি ধরে রাখা উচিত কনসিস্টেন্সি না রাখতে পারলে কিন্তু ইভেন্টুয়ালি কিন্তু খুব একটা লাভ হবে না অন্যদিকে আমরা নতুন জোন শিফট হতে গিয়ে খুব একটা সময় বাকি নেই সেটাও দেখবো তার এক থেকে জোনের সেন্টার কিন্তু অনেকেই পিক করার চেষ্টা করেছেন এবং অনেকেই পিক করে রেখেছেন এসএন এর প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি ভেহিকেল নিয়ে রেডি আছে তারা সামনে যাবেন তো বেটার টেকনিক বেটার প্ল্যান তারা কিন্তু করার চেষ্টা করছেন যে কোন জায়গায় গেলে তার জন্য বেটার হয় একটি কিল অলরেডি পেয়ে গিয়েছেন কেস দিকে যেটা নজর রাখছেন স্প্রে করা খুব ছিল বাট
প্রপারলি কিন্তু কানেক্ট করা যায়নি, কারণ এখানে কিন্তু ব্রিজের কিছুটা কভার আছে এবং সেই কভার নিয়েই কিন্তু কেস নিজেদের গেম প্লে সাজাচ্ছে, নিজেদের রোটেশন কিন্তু সেভাবেই করছেন। বাট এই জায়গাতে ফয়সাল অ্যান্ড কো তারা থামলেন অপোনেন্ট যাদেরকে তারা হিট করছিলেন, যাদের এগেস্টে তারা ফাইট কেবেন, তাদের পজিশন গুলো কেমন কি, সেখান থেকে যদি কাউকে উপরে পান অবশ্যই ফয়সাল তার টিমমেট তারা আক্রমণ করে কিছু নক বের করতে চাইবেন। বাট পরবর্তীতে বলেছেন যে না, কম্পাউন্ড থেকে ওই সিমেন্ট এরিয়া থেকে তারা বের হচ্ছে না, সো আরো কিছুক্ষণ তারা এখান থেকে থাকতে চান, থেকে দেখতে চান যে কোনো নক বা এন্ট্রি তারা পান কিনা। এন্ট্রি পেতে একটু হলো ডিফিকাল্টিজ ফেস করতে হবে, বাট এখান থেকে কিন্তু সুজুকে দেখা যাচ্ছে সুজুকিটা কিন্তু আমাদেরকে দিয়েছিল, এখনো কিন্তু চেষ্টা ছিল বাট সেটা মিস হয়ে গেছে সামহাউ, দুজন একই সাথে পিক করছে, দ্যাটস হোয়াই জোজো আসলে কনফিউজ হয়ে যাচ্ছে যে হচ্ছে তো হচ্ছেটা কি, কাকে রেখে কাকে লকডাউনটা করবে। অ্যান্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে ANS ব্রিভ বয় তাদের কাছে কিন্তু টেলিমিনেশন পয়েন্ট চলে এসেছে অলরেডি, এখন কিন্তু TMT sports এর সাথে ফাইট ইনিশিয়েট করতে হবে। টপ 60 টিম কন্টিনিউ করছে F57 পেসের সাথে এন্ড সিজ 1 শেডি ক্লোজিং ও হতে কিন্তু এখন পর্যন্ত অনেকটা সময় বাকি রয়েছে, সিজ 1 না সিজ 2 আই গেস এন্ড সিজ 2 ইয়েস সিজ 2 ক্লোজিং হতে 2 মিনিট 40 সেকেন্ডের মতো সময় রয়েছে এন্ড ক্রিয়েটর ফিল্ড এলপোজ এরিয়া এই কয়েকটা এরিয়া কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে কিছুক্ষণের মধ্যে, বসুন্ধরা টিম এই এরিয়া গুলো দিয়ে কিন্তু জোনটাকে কনফার্ম করার চেষ্টা করবে। টিমটি স্পোর্টস জাস্ট খোয়া লাইফ রয়েছে, বাকি সবাই কিন্তু এলিমিনেট হয়ে গেছে, তো এটা তাদের জন্য কিন্তু অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং, তারা এখন সোলোতে কন্টিনিউ করার চেষ্টা করবে। অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে ফ্যাপোর রয়েছে, ফ্যাপোর ফাইট শুরু করে দিয়েছে, ভালো পরিমাণ ড্যামেজ শিল করেছে টিম নাম্বার 5 এর এগেইনস্টে টিম 5, তারা কিন্তু খুবই ডিফিকাল্ট স্টেট টুকে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে, অলরেডি কাইলেট জি হয়ে গেছে নকডাউন and ekhon theke kintu fa for intro try kore jacche aro ekta knockdown make sure korte, but seta kintu possible hocche na, long range display kore jacche intro teammate hoye geche knockdown, we tough ekta system moto kore jacche suyok kintu durdante ti knockdown make sure kore diyeche tin chomotkar real security camera dekhte pachhi fa for intro against the actual korbe t2 ke dusre kintu sei knock out kore felen dui duple survive korche fa for theke t2 ke je knock গুলো পেয়েছেন তারা কিন্তু চাইলে আক্রমণ করতে পারে কাছাকাছি অবস্থানে এসে, বাট ওটা এতটা ইজি নয়, ইজি হবে না, তার কারণ হচ্ছে এখানে টি2কে কিন্তু প্লেয়ার ডাউন আছে, তো তাদেরকে রিভাইভ করা প্রয়োজন। এইচপিটা দেখুন টুরু লাভ, এই নকটা যদি তিনি বের করতে না পারতেন তাহলে কিন্তু তার টিম এলিমিনেটই হয়ে যেতে পারতো, কারণ উপর থেকে ভালো অ্যাঙ্গেল আছে। তো এই যে ইম্পর্টেন্ট নকটা সেটা কিন্তু টুরু লাভ বের করেছেন এবং এর সাথে সাথে কিন্তু লুটও পেয়ে যাবেন এবং সামনের দিকে ফোকাস করতে পারবেন ওই পুরো ফাইটটাতে, সেটাই করার চেষ্টা হবে। তার আগে লুট কমপ্লিট হয়ে যাচ্ছে, টিএমটি থেকে যে প্লেয়ার ছিল তারা কিন্তু এখানে হোল্ড করে বসে আছে, হয়তো একজন বা দুজন প্লেয়ারই টিএমটি থাকবে, সেই যে প্লেয়ারটা আছে তিনি কিন্তু এখান থেকে একটা সারপ্রাইজ এটা দিয়ে দিতে পারে, সেটা করে জানে কি না জানে, কিন্তু আমার মনে হয় না জানে, তারপরে কোনো আইডিয়াই নেই যে পিছনে একজন আছে, না হলে কিন্তু ওই দুজন মিলে সোল প্লেয়ারটাকে হান্ট ডাউন করে ফেলতো। তারপরে ইন্ট্রো তিনি এখান থেকে থাকবেন, এখনো পর্যন্ত কিন্তু জোন অনেকটাই বাইরে আছেন, জোন দিয়ে কিন্তু কিছুটা প্ল্যান থেকে করা উচিত, কারণ সামনের দিক থেকে যেভাবে টি টুকে ধরে তাদের বসে আছেন আমার মনে হয় এই টিম গুলো না নেওয়া পর্যন্ত টি টুকে জায়গাটা ছাড়বেন। অবভিয়াসলি অ্যান্ড খোয়া কিন্তু হয়ে গেল এলিমিনেট, সোলো প্লেয়ার হিসেবে অ্যাভেলেবল ছিল টিএমটি স্পোর্টস এর পক্ষ থেকে, বাট শেষ মেশ আর শেষ রক্ষাটা হলো না, আরো জায়গায় কিন্তু ফাইট হচ্ছে টিম টি টুকে, তাদের কাছে ফোর এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে এসেছে, টপ 15 টিম কন্টিনিউ করছে 52 প্লেয়ার্স এর সাথে অ্যান্ড A1 কি অ্যালাইভ রয়েছে দেখার মতো বিষয়, A1 অ্যালাইভ থাকারই কথা কারণ তারা কোনো ফাইটে ইনভলভ হয়নি এখন পর্যন্ত, তো A1 কিন্তু অ্যালাইভ রয়েছে, ফ্যাফোর তারা ফাইটে কিন্তু ইনভলভ হয়ে গেছে অলরেডি, ফ্যাফোরের কাছে দুটো এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে অ্যান্ড টিএমটি স্পোর্টস কোয়ার এলিমিনেশনটাও কিন্তু ফ্যাফোর মেশিনের কাছে চলে এসেছে উইথ গ্রেনেড অ্যান্ড টপ 15 টিম উইথ 52 প্লেয়ার্স অ্যান্ড সেকেন্ড জোন ক্লোজিং হচ্ছে, থার্ড নাম্বার জোন চলে আসবে এখনই অ্যান্ড ফাইটও কিন্তু খুবই ভরপুর হবে। KSX দেখা যাচ্ছে KSX এর কাছে কোনো এলিমিনেশন পয়েন্ট নেই, বাট সামনে কিন্তু রয়েছে টিম নাম্বার 10 এর প্লেয়াররা, নাম্বার 10 টিম আরসি এর এন্ডলেসরা কিন্তু রয়েছে, KSX ফয়সাল ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল দিক অগ্রসর হওয়ার চেষ্টা করতে পারে, এটা হতে পারে তাদের জন্য বেটার, বাট এখানে কিন্তু ফ্ল্যাঙ্ক হতে কিছুটা প্রবলেম করতে পারে বিকজ অফ থার্ড পার্টি ইন্টারাপশন হওয়ার একটা বিশাল চান্স রয়েছে এখানে, এখানে কিন্তু থার্ড পার্টি ইন্টারাপশন হতে পারে, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গ্রেনেড যাচ্ছে কেসের থেকে এবং কেসের জোক কিছুটা বিপদে, কারণ উপরে কিছু প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল আছে, আমি জোজো
ইজ নট আউট ইন দিস মোমেন্ট। হোস্টেলের কাছ থেকে গ্রেনেড যাবে, বাট গ্রেনেড কিন্তু এনাফ করছে না, কোন নক এখনো পর্যন্ত কেস এর কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাই যত তাড়াতাড়ি সম্ভব নক বের করতে হবে, না হলে কিন্তু অপোনেন্টের কাছ থেকে তাদের আক্রমণ শিকার আরেকটু বেশি হতে হবে। আমি কিন্তু রাইট সাইডে এসেছিল প্লেয়ার, বাট ম্যাট ক্যাট তিনিও কিছুটা বিপদ পড়ে গিয়েছে। এই মুহূর্তে আসলে সামনে কিন্তু দুটো টিম আছে, রেইন ইনফোর্স থেকে এখানে একজন এবং উপরে কিন্তু অন্য একটা টিম, এই জন্যই কিছুটা মনে হয় কনফিউজ হয়ে যাচ্ছেন যে এই জায়গায় কার সাথে ফাইট নিচ্ছে। সেই জন্য কিন্তু তাদের এরকম কনফিউশন মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর রাইট নাও এন্ডলেস স্টিল সার্ভাইভ করছেন, গ্রেনেড যা কিছু মলি তার উপর আসছিল সবগুলোই কিন্তু পারফেক্টলি তিনি ডজ করেছেন। কিছুটা এইচপি লুজ হয়েছে, সেটা কিন্তু হিলিং করে আবারও নিয়ে নেবেন মাম্বা, তিনি দেখে নিয়ে রেডি আছেন। এখনো পর্যন্ত কেসের যে প্লেটে নক আউট হয়েছে, হয়তো তাকে ফিনিশ করে যায়নি, তিনি কিন্তু এখনো তিন ফিটে ফিনিশ আউট হয়নি, তো স্টিল চান্স থেকে যাচ্ছে তাকে রিভাইভ করার, সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন। যদি বিড আউট হয়ে থাকে তাকে বাঁচানোর আরও প্রপার চেষ্টাটা করতে হবে। ট্রাইগার ও মিস তাদেরকে দেখছিলাম আগের মাসে চেষ্টা করেছেন কম্পাউন্ড থেকে ভালো কিছু বের করতে, সেটাতে সফলতাও এসেছে, বাট তাদের কাছ থেকে যেরকম গেম আসলে দেখছে সেরকম এখনো পর্যন্ত আসেন। ওদের গেস তাদের স্কিল কিন্তু এখান থেকে সেটেল করেছে, এই স্কিল পোস্ট যে এনলেস তাকে কিন্তু এখান থেকে এন্ড করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এনলেস কে কিন্তু এন্ড করে দেওয়া হয়েছে, কেএসএক্স কে দেখা যাচ্ছে তাদের কাছে কিন্তু একটা এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে অলরেডি। আর দেখা দেখে টপ 20 টিম কন্টিনিউ করছে 48 প্লেয়ার্স এর সাথে, টি2 কে তারা কিন্তু ফাইট এগেইন ইনভলভ হয়ে গেছে, টি2 প্রচুর পরিমাণে কিন্তু ইনভলভমেন্ট ক্রিয়েট করছে ফাইটের ক্ষেত্রে। অ্যান্ড মিরামারে সাধারণত তারা এই কাজটাই করে থাকে, আর ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে টিম কেএসএক্স তারা তাদের পজিশন চেঞ্জ করে কিন্তু যাচ্ছে, পজিশন চেঞ্জ করে অন্য এরিয়াতে জোনের ভিতরে চলে যাওয়ার একটা প্রসেসটা কিন্তু করছে অলরেডি। কিন্তু দেখা যাচ্ছে গোট টিম আরএলএক্স কে, আরএলএক্স এর লিডার রয়েছে, গোট লিডার তাদের কাছে কিন্তু মিশন পয়েন্ট চলে এসেছে। লুট কিন্তু মোটামুটি রয়েছে, খুব একটা যে ভালো লুট রয়েছে তা কিন্তু নয়, অ্যান্ড অলরেডি কিন্তু ডিফাইড হয়ে গিয়েছে। জেনোসাইড তাকে নক করলো, জেনোসাইড স্কাউটের কাছে কিন্তু হয়ে গেল নক ডাউন। এবার কিন্তু আরো একজন এগিয়ে আসছে স্কাউটের সামনে, হাতে রয়েছে ডিডিএস স্কাউট, সেখান থেকে কিন্তু মলোটভ থ্রো করে নিল একদমই, পূর্ব সতর্কতা অবলম্বন কিন্তু করে ফেলেছে। সে হাতে রয়েছে ডিবিএস, সেটা দিয়ে কিন্তু চার্জিং করার চেষ্টা করে থাকবে, সে স্মোক করে দিতে হবে নিজের টিমমেট কে রিভাইভ করার জন্য। অ্যান্ড এখান থেকে কিন্তু গ্রেনিং থ্রো করেছে, খুব একটা বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করেনি। অ্যান্ড বিটিএস থার্বস তাকে দেখা যাচ্ছে, থার্বস কিন্তু অগ্রসর হচ্ছে, টিমমেটের সাপোর্টটা কিন্তু খুবই প্রয়োজন। টি আর থ্রি গ্যানন এগিয়ে যাচ্ছে, হাতে রয়েছে তার কাছে ডিবিএস, ডিবিএস চার্জিং করতে চলে যাবে, ফিনিশ করে দেওয়ার প্রচেষ্টা কিছুটা বলা যায় যে চাপের মধ্যে রয়েছে। দেখার মতো বিষয় যে পরবর্তী ফাইট গুলো কিভাবে হয়। এমআরজি তারাও কিন্তু ফাইটে ইনভলভ হয়ে গেছে, ট্রাইবার মেসি তারা কিন্তু ফাইটে আটকা পড়ে গিয়েছে, এক এক জায়গায় এক একটা টিম ফাইটে ইনভলভ হয়ে গিয়েছে অলরেডি। কিন্তু দেখা যাচ্ছে আরএলএস তারাও ফাইটটাকে জিতে নেওয়ার সর্বাত্মক চেষ্টাটা চালিয়ে আছে, শেষমেশ কিন্তু এলিমিনেশনটা কনফার্ম করে দিয়েছে। আবার আরো একটা এলিমিনেশন কনফার্মেশন চলে এসেছে, মানে একের পর এক দুর্ধর্ষ ফাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, খুবই চমৎকার ফাইট। এখান থেকে লাস্ট মিনিটে জাম্প করে যে ডিবিএস শটটা সেটা কিন্তু ভালো লেগেছে, আর অনেক ফুললি ওয়াইড চার্ট হয়ে গেলেন কেএস এর জন্য। কিন্তু এখান থেকে দেখতে পাবো ভালো কিছু কিল যাচ্ছে, আগের ম্যাচে ভালো কিল তারা সিকিউর করেছে, বাট এবার জোনের কথা যদি বলি, এবার টিমটি তারা কিন্তু ভালো রোটেট করে এলপোজের যে মেইন সিটিজ এন্ট্রির জায়গাটা সেটা কন্ট্রোল রাখতে পারছেন। তারা যে সেই জায়গাতে একা আছেন তা কিন্তু না, অন্যান্য টিমসদেরকেও কিন্তু আমরা সেই আশপাশ দিয়েই দেখতে পাচ্ছি। তো জায়গাটা যদি হোল্ড করতে হয়, ডিফেন্ড করতে হয়, তাহলে কিন্তু ভালো ইনফরমেশন তাদেরকে গ্যাদার করে তারপরে কিন্তু খেলতে হবে, ভালো মতো জায়গাটা নিজের চোখ রাখতে হবে। ট্রাইবার ও মেসি তাদেরকে দেখছিলাম জোনের ওই ব্লু এফ থেকে তারা রোটেট করে জোনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন, জোন এখনও তাদের থেকে অনেকটাই দূরে। তো রোটেট যদি করতে হয় তাহলে কিন্তু দেখে শুনে রোটেট করেন, যাইও সামনে সামনে আছেন, কারণ তিনি দলের আইডিয়াল এবং অনেক মানে ইয়াং একটা প্লেয়ার, দলের আইডিয়াল তিনি রোল প্লে করেন এবং অনেক ভালো গেম ফিকের করেন। আমরা অন্যান্য যেসব অফিসিয়াল টুর্নামেন্ট দেখেছি, থার্ড পার্টি টুর্নামেন্ট দেখেছি, সবগুলোতে জায়োর পারফরমেন্স ওয়াজ অ্যামেজিং, তিনি কিন্তু একা খুবই চমৎকার খেলেছেন, হোপফুলি আপকামিং ডেজে আরও বেটার করবেন। বাট এবার জোনের যে শিফটটা হলো এটা ছিল একটা ড্রাস্টিক শিফট, এবং পুরোপুরি কিন্তু সাদান ইস্টার্ন সিট নিয়েছে, যে কারণে যারা যারা এল পোজোটা সিলেক্ট করে বসে আছেন, যেমন এই ওয়ান স্পোর্টস
এবং তাদের অপোনেন্ট যে টিমটা আছে, এই টিমগুলো কিন্তু কিছুটা বিপদে পড়ে গেছে। এখন তাদেরকে দেখতে হবে যে কিভাবে জোনের ভেতরে ঢোকা যায়, সেই সব কিছু নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। সেটা কিন্তু তারা চেষ্টা করছে, 23-4 জোন, এখানে জোনের বাইরে কিন্তু খুব একটা থাকা যাবে না। আর লেট রোটেট করলে যেরকম কনসিকুয়েন্স আমরা দেখছি, সেগুলো কিন্তু তাদেরকে ফেস করতে হবে। তাদের ভেহিকেল অ্যাভেলেবেল আছে, এই ভেহিকেল গুলো নিয়ে এখনই কিন্তু কেনেন তার মুভমেন্টটা দিয়ে দিচ্ছেন। অবভিয়াসলি কেউ নাইন কিন্তু সেই মুভমেন্টটা দিয়ে দিচ্ছেন সামনে, কিন্তু এনিমির সাথে হয়ে যেতে পারে। দেখা হিটম্যানকে দেখা যাচ্ছে হাতে রয়েছে 45 উইথ দেম ফর কম্বিনেশন, এন্ড তাদের কাছে কিন্তু ভালো লুট রয়েছে সেটা বলতেই হচ্ছে। এন্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে ট্রাভারোমেসি বিবিবিয়াকে, এন্ড তাদের কাছে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ লুট রয়েছে ফাইট নেওয়ার মতো। তিনটি গ্রেনেড, 5টি হেল কিট রয়েছে, এন্ড বাকি কিন্তু ইম্পোর উইথ MP45 কম্বিনেশন রয়েছে। এন্ড MRG কল্প ফাইটের মধ্যে ইনভলভ হয়ে গেছে, অলরেডি মলোটভের ড্যামেজ গ্রহণ করে ফেলেছে। বাট এখান থেকে কিন্তু কাইলেডজি তারা কিন্তু আবার সুন্দরভাবে ফাইটটাকে ঘুরিয়ে দিয়েছে। মরিগন তারা কিন্তু এলিবারেট হয়ে গেছে ব্যাস থেকে অলরেডি। এখান থেকে T2K দেখা যাচ্ছে, T2K তারা 7 এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করে দিয়েছে। অ্যান্ড অপরদিকে কিন্তু A1 কে দেখা যাচ্ছে, A1 এর কাছে কিন্তু কোনো ধরনের এলিমিনেশন পয়েন্ট আসেনি, বাট সামনে যে একটি টিম রয়েছে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে তাদের। এই জিনিসটা মাথায় রেখে খেলতে হবে। রাইট নাও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে A1 টিম ই-স্পোর্টস, তাদের কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো চেঞ্জ আসেনি। কিলসের দিকটাতে অনেকখানি ল্যাকিং ফেস করছেন, বাট যাইও একদম ঘোষ রাইডের মতো তার ভেহিকেলে ধোয়া উঠছে, তিনি কিন্তু হাল ছাড়ছেন না। জোনের ওই এজটা কোনোভাবে হলে কিন্তু এটা স্বীকার করে নিচ্ছে। রাইট নাও দেখতে পারবো KNK খুব একটা খারাপ খেলেনি প্রথম ম্যাচটাতে, ভালোই কিন্তু চেষ্টা ছিল তাদের কাছ থেকে। এই মাত্র কিন্তু রোটেশনটা পারফেক্টলি দিচ্ছেন, 11 টিম এখনো পর্যন্ত থাকবে। আর্লি যারা ফাইট করেছে শুধুমাত্র কিন্তু তারাই এলিমিনেট হয়েছিল। অন্যদিকে আমরা কিল সিকার হতে দেখতে পাচ্ছি T2K, তারা কিন্তু ফাইট কন্টিনিউ করবেন আর এখান থেকে নক করে কিন্তু ফিনিশ করছেন, কিছু কিল সিকিউর করবেন এবং ANS তাদের এগেনস্টে কিন্তু ফাইটটা হচ্ছে। অন্যদিকে ওয়ান হিট ভার্সেস কেসের ফাইট, চারিদিকে ফাইট ইনিশিয়েট হচ্ছে, তার কারণ জোন কিন্তু ফ্লিঙ্কিং হচ্ছে। এই কারণটাতে আসলে কিন্তু ফাইট এক করে আমরা দেখতে পাচ্ছি। নতুন জোন শিফট হয়ে গেছে, তিনি কিন্তু জোনটা পেয়ে গিয়েছেন। জোন পাননি বলতে একটু কাছাকাছি অবস্থাতে আছেন, তেমন সমস্যা মনে হয় না হবে। সামনে যে রিস্কটা আছে সেখানে জোন নেওয়া সম্ভব। নতুন জোন AST, তাদের কাছে দেখুন ভেহিকেল ছিল না, বাট ভালোভাবে কিন্তু ভেহিকেল, তারা একটা ভেহিকেল মেবি ছিল সেটা কিন্তু প্রপার ইউজ করে জোনের ভেতরে গেছে। আর পারফেক্ট একটা স্পট কিন্তু আছে। CH এর কথা যদি বলি, 4 জন প্লেয়ার আছে অ্যালার্ট, ঠিক আছে, একটা হায়ার গ্রাউন্ড পাচ্ছেন, বাট এই যে জোনটা কিন্তু সাপোর্টারি ইজিলি একজন প্লেয়ারকে স্পট করেছেন ওপেন এবং সেই প্লেয়ারটাকে এলিমিনেট করে দিলেন। সেটা ছিল TR3 স্টেপ, আর TR3 আগের ম্যাচে চিকেন বের করার পর এখানে কিন্তু এই ম্যাচে খুব একটা ভালো করতে পারেন না। ঠিক আছে, জোন ধরেছে আমরা দেখতে পাচ্ছি ট্রাইবার মেসি, বাট A1 টিম পিস আক্রমণ করতে গিয়ে সিকিউর করে নিয়েছে। K9 কে উপর থেকে আক্রমণ, ফ্ল্যাঙ্কিং এগুলো তিনি ছিলেন এবং এখান থেকে তাকে নক আউট করে দেওয়া হয়েছে এবং এমন একটা জায়গায় তিনি নক আউট হয়েছে, আই ডোন্ট থিঙ্ক সো তাকে রিভাইভ করা সম্ভব। অবভিয়াসলি রিভাইভ করা কাইন্ড অফ ইম্পসিবল বিকজ অফ তার পিছনে প্লেয়ার রয়েছে, সামনে প্লেয়ার রয়েছে, তার টিম আবার ওই সামনে প্লেয়ারদের অপোজিটে অবস্থান করছে। সো ডিফিকাল্ট একটা সিচুয়েশন। অ্যান্ড এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে টিম CH তারা কিন্তু তাদের পজিশনটাকে চেঞ্জ করে নিচ্ছে, বিকজ অফ জোনটা কিন্তু অনেকটা দূরে সরে গিয়েছে তাদের থেকে। অ্যান্ড সবাই কিন্তু জোনটা ক্যান্সেল করার জন্য একদম মরিয়া, অ্যান্ড K9 সে আস্তে 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 ব্লিড আউট হয়ে যাচ্ছে, তাকে কনফার্ম করে ফেললো পদ্মা দা অ্যান্ড দ্য WC, তাদের ফার্স্ট এলিমিনেশন পয়েন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। বাকি দুজনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তাদের উপরে হচ্ছে স্প্রে, ভেহিকেল ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, অ্যান্ড শেষ পেশ কিন্তু পদ্মা হয়ে গেছে নজন, তার টিমমেট কিন্তু
সেরোজ আছে আর এওয়ান রাউডি, সে কিন্তু পদ্মাকে ডাউন করে দিয়েছে। সিনিস্টার কিন্তু ফাইনাল ব্লোটা দিয়ে দিয়েছে, ফাইনাল এলিমিনেশনটা নিয়ে নিয়েছে এটিপি থেকে। আর এওয়ান এওয়ান টিএমটির কাছে কিন্তু ফার্স্ট এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে। টপ 16 কাটিয়ে দিয়েছে, 7 মিনিটে এসে সাথে হিটম্যান ফ্রাই করছে স্মোকের মধ্যে ব্লাইন্ড ফায়ার দেওয়ার মাধ্যমে এলিমিনেশন কনফার্ম করার জন্য। আর এখানে হিটম্যান সে কিন্তু 45 উইথ এম্পার কম্বিনেশনে কন্টিনিউ করছে। খুবই চমৎকার হয়, জোনের বাহিরে আরো একজন প্লেয়ার ডাউন হয়ে গেছে এ1 টিমটির জন্য। কাজটা কিন্তু আরো সহজ হয়ে গেল, যেই টিমের সবচেয়ে বেশি প্লেয়ার ছিল সেখানে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে হিটম্যান, কিছুটা সামনে চলে আসবেন। পিছনে যে টিটুকে ছিল সেই বিষয়টা নিয়ে খুব একটা আন্দাজ করতে পারেনি, আর এমন একটা পজিশনে তিনি আছেন সেখানে কিন্তু গ্রেনেড আসছে, হি ক্যান বি টেক ডাউন। অবভিয়াসলি আর এখানে টি টুকে তাকে দেখা যাচ্ছে কালেটজি, সে কিন্তু এলিমিনেশন কনফার্ম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, নকডাউন বের করে দিয়েছে। সিনিস্টার এখন কিন্তু সোলো হিসেবে টিকে রয়েছে, এখন সিনিস্টার চেষ্টা করে যাবে চিকেনিনে কনফার্ম করার জন্য। এবার কিন্তু একটু 1v2 মাস্ট বের করে নেওয়ার চেষ্টা করতেই হবে, নইলে টিমমেটকে রিভাইভটা করে দিতে হবে। রাউডিকে রিভাইভ করাটা পসিবল হলে সেখান থেকে কিন্তু অন্য একটা ভালো কিছু বের হয়ে আসতেই পারতো। আর ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে কালেটজি, সে কিন্তু গ্রেনেড স্মোক থ্রো করছে, এন্ড এখান থেকে স্মোক থ্রো করে সিনিস্টারকে কিছুটা প্যানিক করার চেষ্টা কিন্তু করতেই পারে। আর এখান থেকে কিন্তু এখন গ্রেনেড থ্রো করার জন্য প্রস্তুত, গ্রেনেড চলে যাচ্ছে সিনিস্টারের এগেইনস্টে, বাট খুব একটা বেশি কিছু কিন্তু হয়নি। সিনিস্টারও গ্রেনেড কুক করছে, সিনিস্টারের গ্রেনেডটা কি আগে কিছু করে দেখাবে কিনা সেটা দেখার বিষয়। এন্ড উইন দিটা টু টিম T2K, অ্যামেজিং চিকেন ডিনার ফ্রম T2K। অনেক কিল তারা সিকিউর করেছে, সেখান থেকে দেখতে পাচ্ছি 18 কিলস ফ্রম দেম T2K। সুয়োগ 6টি নিয়েছে, কাইলেস দি তিনি কিন্তু 6টি কিল পেয়েছেন, দ্য লাভ 3টি, লেজেন্ডস এখান থেকে ইগনিয়াস তিনি কিন্তু 3টি কিল পেয়েছেন। তো ওভারঅল খুবই চমৎকার ম্যাচ ছিল। লাস্ট মোমেন্টে যদি হিটম্যান অ্যান্ড রাউডি ফিনিশ না হতো হয়তো বা A1 টিমটির কাছে সিকিউর আসতে পারতো, বাট এখান থেকে কিন্তু সিরিজটার পরবর্তীতে যদি বিপদে পড়ে যায় তাদের কাছে কিন্তু 8টি কিলের স্টেজটা কিন্তু আছে। They have 2 kills, KS have 6 kills on them, VG on the 5th placement, they have 5 kills on them. Obviously, VG 5th place, he can the 5 elimination point already confirmed for any else. And পরবর্তী টিম গুলো কে দেখা যাবে? And the K, our one was 6th position. Can you see who's next? এখানে কিছুটা কমিউনিকেশনের প্রবলেম আমরা ফেস করছি, সমস্যা নেই, আমরা এই জিনিসটা যত মানে ফিট ফিট করা যায় সেটা চেষ্টা করবো। ইয়াস, হিয়ার উই গো, 6 পজিশন, 3H, দে হ্যাভ 1 কিল, 7 পজিশন, কেন, দে হ্যাভ 1 কিল অলসো, AST, দে হ্যাভ 2 কিলস অন দ্যাম, TRT, দে গট 4, 1 হিট, দে গট 4 কিলস, অন দ্য 11th পজিশন, উই ক্যান সি ARS, দে গট 1 কিল, MRG, দে হ্যাভ 4 কিলস, RLX got 2 kills, Tab 4, they got 2 kills also, Reigns Avengers, Reigns Academy, they have 4 kills, TMT Esports, they have 1 on the 17th position, we have BE, they have 1 kills, AOA on the 18th position, they have 1 kill on them. অবভিয়াসলি আরো একটি দুর্দান্ত ম্যাচ কিন্তু শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড পরবর্তী শানক ম্যাপটি আমরা খুবই শীঘ্রই চলে আসছি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাইলেটজি, সে কিন্তু গোয়িং অল আউট হয়ে গেছে, 6 এলিমিনেশন কনফার্ম করার মাধ্যমে 1314 ড্যামেজ দেওয়ার মাধ্যমে। বেস্ট কোম্পানি রেস্ট টু অ্যান্ড অ্যাসিস্ট টু কিন্তু চলে যাচ্ছে, ফিজারের কাছে ফিনিশ অ্যান্ড ফাইনাল এলিমিনেশন গোয়িং টু কাইলেটজি অলসো।
And here is the second match for today. And we are coming back after a break. We'll be right back.
Hello everyone, so we are back with another match and the match has been started and the main path also started and we can see each every team they are going for their main paths. Already you can see most of the teams have jumped for their drop location. And the plane path started from Tambang to Khao area. So, ekhane kintu dekha jacche je shobai already tader clear drop location onujayi chole jacche. And ruins e kintu ekta team e nebeche, but boot camp ekta clash kintu theke jacche. As like paradox disorder kintu clash theke jacche. So এখানে কিন্তু আরসি এন্ডলেস অলরেডি কিছুটা ড্যামেজ রন করে ফেলেছে এবং কিন্তু তার একটা ভালো ফাইট মেশিন করা ট্রাই করবে অলরেডি নাও জন বের করে দিয়েছে বেকা ভিজি ফাইজলি কে কিন্তু ডাউন করে দিয়েছে একের পর এক ফাইট কিন্তু দেখা যাচ্ছে A1 TMT K9 সে নকডাউন মেশিন করে দিয়েছে A1 TMT তারা কিন্তু কোনো ছাড় দিতে রাজি হচ্ছে না অবিয়াসলি K9 কনফার্ম করে ফেলেছে ফ্যাপোরে প্লেয়ারকে কিন্তু কাউন্টার টিম কিন্তু ফ্যাপোর এটা থেকে কিন্তু ক্লিকার ট্রাই করবে নাউটার মেক শিওর করতে হাতে রয়েছে ডাবল ব্যারেল শটগান ইএমপি 45 টাও যদি সে পিক করতে পারতো তাহলে কিন্তু তারাও কিন্তু ইনভলভ হতে গিয়ে যাচ্ছে এই ফাইটটাতে ভ্যানগার্ড অফিসিয়াল তারা কিন্তু এলিমিনেট হয়ে গেল এই ম্যাচ থেকে ওএ তারা কিন্তু ফাইটে জড়িয়ে পড়েছে তারা টিম আর ই এর এগেইনস্টে কিন্তু ফাইট ইনিশিয়েট করা শুরু করে দিয়েছে গোট লিডার সে আরসি এন্ডলেস কে ডাউন করে দিয়েছে এন্ড A1 TMT তারা ফ্যাপ ফোর এর সাথে ফাইট ইনভলভ ফাইট চালি যাচ্ছে এলিমিনেশন পিক করে যাচ্ছে অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে গোট লিডার সে হয়ে গেছে নকডাউন টিম আরসি তারা কিন্তু দুর্দান্ত ফাইট সিচুয়েশনের মধ্যে রয়েছে ইতিমধ্যেই এন্ড এখান থেকে বিটিএস থেভস কে দেখা যাচ্ছে সে চেষ্টা করবে ডিভিএস দিয়ে একটি নকডাউন মেক শিওর করতে A1 হিটম্যান সে কিন্তু একটি নকডাউন মেক শিওর করে নিয়েছে এলিমিনেশন পিক করে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এন্ড A1 এখন পর্যন্ত কোনো প্লেয়ার কিন্তু নকডাউন হয়নি বাট তারা কিন্তু নকডাউন করেই যাচ্ছে আর করেই যাচ্ছে কোনো ধরনের ঝামেলায় কিন্তু তাদেরকে পড়তে সেভাবে দেখা যাচ্ছে না আর এলেক্স দিলা সে কিন্তু বেকাকে ডাউন করে দিয়েছে বিটিএস থেভস সে হোল্ড করে রয়েছে কখন একটি পারফেক্ট মোমেন্ট আসবে এন্ড সেই পারফেক্ট মোমেন্টে সে নকডাউন বা এলিমিনেশন পিক করার চেষ্টা করতে পারে লেটস সি সেখান থেকে কতটুকু সে আউটকাম নিয়ে আসতে পারে অলরেডি কিন্তু বিডিএস থেভস কে দেখা যাচ্ছে থেভস হোল্ড করে রয়েছে আর ডিভিএস নিয়ে এন্ড টিম কিন্তু খুবই ক্লোজ চলে এসেছে তাদের খুবই ক্লোজ চলে এসেছে টি2 কে আর এখান থেকে বিডিএস থেভস তাকে দেখা যাচ্ছে সে ফল ব্যাক করছে আর এলেক্স এর হয়ে কিন্তু সে পারফর্ম করছে এন্ড তাদেরকে দেখা যাচ্ছে কোন ধরনের এলিমিনেশন কিন্তু পিক করতে সক্ষম হয়নি তারা চেষ্টা করেছিল ভালো কিছু করার বা সেখান থেকে আর কিন্তু কিছু করার সম্ভব হয়নি তাদের জন্য আরো একজন প্লেয়ার রয়েছে 1v4 করতে পারবে কিনা সেটা কিন্তু দেখার মতো বিষয় হাতে রয়েছে S12 কে বাট শেষ পেশ কিন্তু পারলো না A1 রাউডি এগিয়ে যাচ্ছে A1 TMT রাউডি তাদের কাছে 4 এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে মেবি অর মেবি K9 এলিমিনেট হয়েছে বোঝা যাচ্ছে না আসলে এখান থেকে কিন্তু 4 এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে K9 ইয়েস K9 এলিমিনেটেড খুবই ইন্টেন্স একটি ম্যাচ কিন্তু হচ্ছে ম্যাচের শুরু থেকে ফাইট একেবারে কোনো কিন্তু ছাড় দিচ্ছে না কেউ আর একটু সময় কিন্তু গ্যাপ যাচ্ছে না টি2কে ক্যালেডজি সে কিন্তু আবার ফাইট শুরু করে দিয়েছে টি2কে কাউকে যেন তারা ছাড় দিতে যাচ্ছে না তারা ফাইট ইনভলভমেন্ট রাখতে চাচ্ছে তাদের প্রত্যেকটা মোমেন্টে আরসি আয়নক্স সে টি2কে টু রুল আপকে করে দিয়েছে নকডাউন এন্ড ফিনিশ করতেও ভুলেনি আয়নক্স খুবই দুর্দান্ত ভাবে কিন্তু এলিমিনেশনটা কনফার্ম করে নিয়েছে টি2কে তারা কিন্তু কিং ফাইটার দিকে অগ্রসর হচ্ছে আর অপরদিকে ট্রাইব অ্যারোমেসি তাদের দেখা যাচ্ছে তাদের কোনো ধরনের ফাইট নেই একদমই চিল হয়ে কিন্তু
লুট কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছে বুট ক্যাম্প এরিয়াতে। অ্যান্ড অপরদিকে টি টু কে কাইলেট দিয়ে তাদেরকে দেখা যাচ্ছে ফাইট চালিয়ে যাচ্ছে তারা। অ্যান্ড সুয়োগ কিন্তু থেকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার ট্রাই করছে। অপরদিকে রেইনস একাডেমি এলিমিনেট হয়ে গেছে ম্যাচ থেকে। অ্যান্ড ওয়েজেন টু টপ 11 টিমস উইথ 41 প্লেয়ার্স। অ্যান্ড ফার্স্ট জোন আর খুবই শীঘ্রই কিন্তু ক্লোজিং হওয়া শুরু করে দিবে। থেভস হয়ে গেল ডাউন। টি টু কে দুর্দান্ত একটা সিচুয়েশন কিন্তু বিল্ড করে ফেলেছে অলরেডি। তাদের কাছে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এলিমিনেশন পয়েন্ট রয়েছে। অবশ্যই এই মুহূর্তে আমরা আরএলএস কে এলিমিনেট করতে দেখলাম এবং কেসের কিন্তু একটা ফাইট ইনিশিয়েট হচ্ছে। একটা গ্রেনেড যাবে সামনে বাট সেটা কিন্তু প্রপারলি এখান থেকে কানেক্ট হয়নি। কিউ কে তাদের ক্ষেত্রে এখান থেকে হেড টু অনেকটা লুজ হচ্ছে এবং প্লেয়ার লুজ আমরা করতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা আরো যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এক এক করে কেসের প্লেয়াররা কিন্তু সামনে প্লেয়ারদেরকে হান্টন করার চেষ্টা। অলরেডি 4 কিলস অন দ্যাম এন্ড আরো কিছু কিল যদি নেওয়া যায় সেটা হচ্ছে সেটা হচ্ছে টিটিভিকে প্রেশারে ফেলেছেন। জো জো একটা সাইড থেকে কন্ট্রোল নেবেন, অন্য সাইড থেকে আরো প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি। সবচেয়ে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে ম্যান পাওয়ার অ্যাডভান্টেজটা তাদের কাছে, প্রপার কিন্তু প্লেয়ার এখান থেকে অ্যাভেলেবেল থাকছে। এটাই কিন্তু মূলত বিষয় যেটা সেটা হচ্ছে তাদেরকে এগিয়ে রাখছে এই মুহূর্তে পুরো ফাইটটাতে। যদি বা কম্পাউন্ড ফাইট প্রপারলি যদি স্টেপ না নেন তাহলে কিন্তু বিপদ হতে পারে। ভেতরে কিন্তু টিটুকে একদমই সুন্দর মতো নিজেদেরকে রেখেছে, কোনো ফুটস্টেপ সেভাবে দিচ্ছেন না, কোনো কিছুই সেভাবে কিন্তু রিড আউট করা যাচ্ছে না এখনো পর্যন্ত নক বের হয়নি। বাট ম্যাট ক্যাট ইম্পর্টেন্ট একটা এন্ট্রি কিন্তু নিলেন অ্যান্ড এই নকটা এখন কিন্তু দেবে। আরো একটা গ্রেনেড গিয়েছে জোজোর কাছ থেকে, দুটো নাক বের হয়ে গিয়েছে। লাস্টে গ্রুপে থাকবে নিচের দিকে তাকে কিন্তু দেখার চেষ্টা চলতো ভেতরে এন্টার করছেন। ড্যামেজ কিন্তু ফেস করা হয়েছে সামনে থেকে টিমমেট যাবে। আর নক কিন্তু ইনিশিয়ালি বের করে ফেলেছেন টি টু কের প্লেয়ার বাট শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারে না কারণ মাম্বা ব্যাকলাইন থেকে শর্টকাটের একটা আক্রমণ করেছেন কিল সিকে করেছেন টি টু কে দ্যার ফাইট আউট অ্যান্ড কেস তাদেরকে কিন্তু ফুললি এলিমিনেট করেছে। টোটাল 8টি কিল কিন্তু কেসের কাছে আছে এই ম্যাচে। খুবই চমৎকার পারফরমেন্স আর ডি এসে কিন্তু কেস আমাদেরকে শো করছে। 9টি টিম সার্ভাইভ করবে এতগুলো টিমের মাঝখান থেকে, দ্যাট মিনস আর ডি কিন্তু অনেক অনেক ফাইট আমরা কিন্তু এখান থেকে দেখেছি। সো আর ডি ফাইটের কারণে এরকম আমরা লবি কিন্তু এখান থেকে এরকম অবস্থা দেখতে পাচ্ছি। অবভিয়াসলি লবিতে কিন্তু এরকম সিচুয়েশন ঘটবে এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ ও এ ডিভাইনেক্স তাকে দেখা যাচ্ছে। ডিভাইনেক্স আর ডিভাইনক্স বোঝা যাচ্ছে না আসলে, আমার এখানে একটু ঘোলা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ইস্যুর কারণে। এখানে কিন্তু দেখা যাচ্ছে সিএইচ রয়েছে, সিএইচ টিমের উপরে চার্জিং করার চেষ্টা টিম এ ও এর পক্ষ থেকে। এখন সিএইচ এর সাইকো তাকে দেখা যাচ্ছে, তার টিমমেট কসমিক মেবি, ইয়েস কসমিক, তার এইচপি একদমই নেই বললেই চলে। নকডাউন হওয়ার একদমই দ্বার প্রান্তে রয়েছে, যে কোনো সময় নকডাউনটা হয়ে যেতে পারে যদি হিল আপ করতে দেরি হয়ে যায় না, সে কিন্তু হিল আপ করে দিয়েছে। অ্যান্ড টিম এ ও এ তারা কিন্তু খুবই শীঘ্রই চার্জ ইন করে নেওয়ার একটা প্রচেষ্টা করতেই পারে। অ্যান্ড সাইকো পিছন থেকে কিন্তু কভার ফায়ার দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড ডিভাইন এক্স চেষ্টা করতে চাচ্ছে দূরে ফাইটটাকে নিষেধ করার অ্যান্ড স্পট করার ট্রাই করছে। মেইনলি হাতে রয়েছে গ্রেনেড বাট সে খুবই তাড়াতাড়ি বুঝতে পেরে গিয়েছে যে তার একজন ইমিডিয়েট সামনেই তার অপোনেন্ট অপেক্ষা করছেন। ডিভাইন এক্স ডিপিএস রিসার্চিং করার চেষ্টা করছে, যেহেতু তার কাছে ডিপিএস রয়েছে দ্যাটস ওয়াই তার অপোনেন্টও তার মুখাপেক্ষি হতে চাচ্ছে না। এবার কিন্তু তার অপোনেন্টের কাছে রয়েছে ডিপিএস আর সেটা দিয়ে কিন্তু শট বের করে নিয়েছে, নকডাউনটা নিয়ে নিয়েছে। অ্যান্ড এ ও এ ডিভাইন এক্স হয়ে গেল এলিমিনেটেড এই ম্যাচ থেকে। অ্যান্ড এখান থেকে কিন্তু তার আরও তিনজন টিমমেট রয়েছে চেষ্টা করছেন রাইট সাইড থেকে যারা যারা আসবে আক্রমণ করার। অন্য সেট থেকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে আরো একজন প্লেয়ারকে এন্ড A1 TMT আই গেস তারা ইনভলভ হতে চায় ইনপুট ফাইটে। লেটস সি তাদের ইনভলভমেন্টটা কেমন, বেনিফিশিয়াল তাদের হয় কি না, কোনো লাভবান সিচুয়েশন তারা আনতে পারবে কি না। যাদের জন্য অলরেডি একটা নক কিন্তু এনেছেন সেন্সার লেফট সাইড থেকে যাওয়ার চেষ্টা, রাইট সাইডে এনিমিজ আছে সেটা বুঝতে পেরেছেন। গ্রেনেড মেবি ফুল অফ করে ট্রাই করছে এখান থেকে, একটা গ্রেনেড ছুঁড়ে মারলেন সেখান থেকে কিছুটা ড্যামেজ এসেছে বাট পুরোপুরি কিন্তু নক এসে আনতে পারেনি। সামনে থাকবে 1 vs 1 এ ডিবিএস এর শট, নক আউট ইমিডিয়েট
এখান থেকে রিভাইভ করার চেষ্টা হচ্ছিল চার লাইন, এখানে পার্টি ইনিশিয়েট করতে হবে সামনে যেতে হিটম্যান একটা ওয়ান ভার্সেস ওয়ান সিনারিও এবং হিটম্যান ইজ অলসো টেকেন ডাউন। দারুণ কিন্তু এর একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি, দারুণ কিন্তু ফাইট দিচ্ছেন এখান থেকে, বাট সাইড টু ফ্রম বিহাইন্ড তিনি একটা আক্রমণ করলেন এন্ড এ ওয়ান কে কিছুটা হলো কিন্তু সময় দিয়েছেন এখানে টিমমেটকে রিভাইভ করার জন্য। রাউডি কিছুটা দূরে সরে গিয়েছিল যাতে প্রপার সাপোর্ট দিতে পারেন, বাট এখন কিন্তু তাকে কাছাকাছি অবস্থানে এসেই রিভাইভটা এনশিওর করতে হবে, বাট সাইকো আদৌ তাকে রিভাইভটা করতে দেবেন তিনি যেভাবে এগোচ্ছেন আই গেস এখান থেকে তিনি এ ওয়ান টিম টির উপরেও নজর রাখতে চান, সেখান থেকে একটু সেকেন্ড করতে চান। একটু আগে কিন্তু ক্রিকেটটা প্রপারলি রিড করছে এই একটা টিম ছাড়াও আরো একটা টিম যে আছে এখানে সেটা কিন্তু তারা মোটামুটি আন্দাজ করতে পারে। তিনি ডাউন ওপেনে থাকবেন, তাকে স্প্রে করা হচ্ছে, আগের উপর তো ডাউন করা যায়নি, এইচপির অবস্থা খুবই খারাপ রাউডিকে। এখন কিন্তু ইমিডিয়েট সাপোর্ট দিতে হবে না হলেকে দেখি আমার কাছে লাগিয়ে গ্রেনেডটা সে ডজ করার জন্য দিয়েছে, যাতে করে গ্রেনেডটা দেওয়ার মাধ্যমে অপোনেন্টকে প্যানিক করে কোনো ভাবে পজিশন থেকে সরে যাওয়া যায় কিনা, বিকজ অফ তাদের অবস্থান যে খুব একটা বেশি ভালো ছিল তা কিন্তু না, লোয়ার গ্রাউন্ডে ছিল, ওভারঅল কিন্তু ডিসঅ্যাডভান্টেজ ছিল। অপরদিকে কেস এক্স ফয়সাল সে টিএমটি খোয়াকে করে দিয়েছে নকডাউন, নারুটো মাম্বাকে করে দিয়েছে নকডাউন, ফয়সাল সাইনিক্স এলিমিনেশন কনফার্ম করে দিয়েছে, জোসু নারুটোকে আবার কিন্তু ডাউন করে দিয়েছে। সো এখানে কিন্তু টিএমটি স্পোর্টস এর ফাইট কিন্তু একদমই দুর্দান্ত অবস্থায় চলছে কেস এক্স এর সাথে, অলরেডি মাম্বা হয়েছে নকডাউন, 11টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু কেস এক্স এই ম্যাচে সিকিউর করেছে, মানে বোঝাই যাচ্ছে কেএসএক্স এই ম্যাচে কাউকে ছাড় দিতে রাজি নয়। অলরেডি কিন্তু তাদের এলিমিনেশন খুবই ভালোভাবেই চলছে, এবার কিন্তু আরো কিছু এলিমিনেশনের দিকে অগ্রসর হতে পারে, বাট টিম সাপোর্টটা কিন্তু মেনটেন করতে হবে তাদের। টিম প্লেয়ার লুজ করলেই কিন্তু তাদের যে ধারাবাহিকতাটা আছে এই ম্যাচের পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেরকমটা হয়ে যেতে পারে রাইট নাও। Team T Sports, they are fully eliminated. And we have 7 teams remaining. Stage 2 soon told that the second thug bet are for the download to the next bar. But T is TCACS, Taraki delivered. Because I gagged them back in the classroom psycho. It's from the way to that to finish for the whole equation player zone. Take into Butamudi on a board away. Can a Toyota team at Juno? Early fight on a quest. আমরা অনেক থার্ড পার্টি দেখতে পেরেছি, অনেক এঙ্গেজমেন্ট, অনেক কিল সিকিউরিং, সেখান থেকে সবচেয়ে ভালো করেছে হচ্ছে কেস, কারণ দেখুন কোনো প্লেয়ার তারা সেভাবে লুজ করেনি এবং তাদের যে কিলও প্রয়োজন সেই কিলগুলো কিন্তু তারা উঠিয়ে নিয়েছে। এরকমটা যদি করতে পারেন তাহলে যদি জোনটার সাপোর্ট পান বা জোন বানিয়ে নিতে পারেন এই ম্যাচে কিন্তু একটা চিকেন নিয়ে ভালো পয়েন্ট টেবিলে লিড বা ভালো পয়েন্ট টেবিলে জায়গা বানানো সম্ভব হতে পারে। জোনটা কিন্তু আবারও পাইন্যানকে ফেভার করেছে, বুঝতে পেরেছেন হিটম্যান এন্ড রাউডি যে তাদেরকে যদি ভালো ম্যাচ বের করতে হয় তাহলে কিন্তু তাদের যে ড্রপটাতে সেখানে আবারও ফিরে যেতে হবে। এই জন্যই কোনো দেরি করলেন না, ভেহিকেল অ্যাভেলেবেল ছিল, ওই আননেসেসারি ফাইটের পর তারা কিন্তু এখান থেকে আবারও তাদের যে জায়গা সেখানে কন্ট্রোল দিয়ে কমে গেছেন কম্পাউন্ডের ভেতরে। ভিএলটি তাদেরকে দেখতে পাচ্ছিলাম এখানে, এসটি সাথে খেলছেন এই প্লেয়ারটা রাইম্যাক্স অ্যান্ড তিনি এবার কিন্তু এখান থেকে যদি তাদের দিকে লক্ষ্য করি তারা কিন্তু জোনে যে বাহির থেকে কেউ আসছে কিনা সেটা নিয়ে বেশি সতর্কতা অবলম্বন করছেন। আমার মনে হয় এটাই হওয়া উচিত এরকম একটা সিচুয়েশন যেখানে জোনটা শ্রিঙ্কিং হওয়া শুরু করবে, সেখান থেকে টিম সেনকের মতো জায়গাতে ব্যাকলাইনের একটা অবশ্যই আপনি খেতে চাইবেন না, এই জন্য কিন্তু ব্যাকলাইনটাকে ভালো নজরে আনছেন ট্রাইবার মেসি। অবভিয়াসলি এখানে কিন্তু দেখা যাচ্ছে এম আর সি নাহি সে কিন্তু ট্রাই করবে টিম নাম্বার 13 কে কোনোভাবে চার্জ ইন করা যায় কি না। টিম এনএস তাদেরকে দেখা যাচ্ছে টিম এনএস এর কাছে এখন পর্যন্ত একটি এলিমিনেশন পয়েন্ট রয়েছে, তাদের প্লেয়ার একজন কিন্তু হয়ে আছে নক ডাউন অ্যান্ড সেখান থেকে কিন্তু তাকে রিকভার করাটা চেষ্টা চলছে, রিকভার হয়ে যাবে। অ্যান্ড অপরদিক থেকে কিন্তু এম আর সি তাদের কিন্তু অবস্থানটা খুব একটা যে ভালো সেটা কিন্তু বলা যাচ্ছে না। টিম মরিগেন তাদের কিন্তু প্রত্যেকটা ম্যাচে আর্লি এলিমিনেশন কিন্তু হয়ে যাচ্ছে, বাট এই ম্যাচ এখন পর্যন্ত তারা কিন্তু অ্যালাইভ রয়েছে, টপ সিক্স এর মধ্যে চলে এসেছে। সো এখন একটা ভালো ফাইট বের করাটা কিন্তু এখন সময়ের দাবি তাদের জন্য। অ্যান্ড সেটা ক্লোজিং হওয়া শুরু করে দিয়েছে, এস এস ফোর সেটা কিন্তু
চলে আসবে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তার উপরে কিছু চার্জিং করে ফেলতে পারে নাকি চেষ্টা করে যাচ্ছে, বাট সে অ্যাঙ্গেল কিন্তু বের করতে পারছে না কোন জায়গা থেকে এখান থেকে এলিমিনেশন এনশিওর করা পসিবল। অ্যান্ড এখানে কিন্তু কিছুটা ড্যামেজ ডিল করছে স্পিরিটসদের এগেনস্টে, স্কুইডসদের এগেনস্টে, অ্যান্ড স্কুইডস সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি কভার এনশিওর করেছে অ্যান্ড হিল করে নিচ্ছে, ব্যান্ডেজ প্যাচিং করে যাচ্ছে সে। অ্যান্ড পাইনান এরিয়াতে কিন্তু A1 রয়েছে, অ্যান্ড তারা কিন্তু এই জায়গাটাকে ভালোভাবে ধরে রাখার চেষ্টা করবে, বাট যেহেতু ডুয়ো রয়েছে একটু কাছাকাছি থাকাটা দরকার। তারা কিন্তু পাইনানের যে ইস্টার্ন সাইড রয়েছে সেই ইস্টার্ন সাইডের একদমই এক এক মাথায় অবস্থান করছে, যেটা আসলে তাদের জন্য খুব একটা বেশি স্বস্তিদায়ক হবে বলে আমার মনে হচ্ছে না। যে কোনো একটা টিম যদি এসে পুশ দেয় তাহলে কিন্তু তাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। এটা থেকে যেটা বললেন এই মুহূর্তে আমরা নতুন একটা জোনের কিন্তু সমাপ্তি দেখতে পারবো, নতুন জোনের শুরু হবে, আগের জোনের সমাপ্তি আমরা এখান থেকে দেখতে পারবো। রাউডি অ্যান্ড হিটম্যান যে পজিশনে ছিলেন এখনো পর্যন্ত সেই পজিশনটাই হোল্ড করছেন, দে আর প্রেয়িং যে এখান থেকে যদি জোনটা আমাদের উপর আসে তাহলে আমরা আরো বেটার করতে পারবো, বাট সেটা কি আদৌ হবে? ইয়েস হয়েছে স্লাইটলি, এবং টিম টি স্পোর্টস দে হ্যাভ দ্য জোন এন্ড দ্য লাস্ট টু রিমেইনিং প্লেয়ার্স দে ক্যান স্টিল প্লে উইথ দ্যাট জোন। ANS সামনের দিকে যাচ্ছেন, কম্পাউন্ড এখান থেকে সিলেক্ট করবেন, বাট এই কম্পাউন্ডের জোন থাকছে, দ্যাট মিন্স আরো কিছু সামনে এগোতে হবে তাদেরকে, আরো কিছুটা পথ অতিক্রম করে এগিয়ে যেতে হবে বেটার কিছু প্লেসমেন্টের জন্য। সেটা তেমন সমস্যা আমার মনে হয় না হবে, কারণ তাদের কিন্তু চারজন প্লেয়ার লাইভ আছে এবং এই যে পার্টিকুলার কম্পাউন্ড এখানে কিন্তু কোনো প্লেয়ার থাকছে না, যেটাকে বলি আমরা নন কম্পাউন্ড, এখানে কিন্তু কেউ থাকছে না, সো মোটামুটি সেই জায়গাটা হোল্ড করতে পারছে না। একটা অ্যাডভান্টেজ A1 টিম টি স্পোর্টস এর কাছে আছে, সেটা হচ্ছে প্লেয়ার দুজন, এটা তো ডিজায়ার অ্যাডভান্টেজ, তাছাড়া জায়গাটা হচ্ছে জোনের ভেতরে। ইভেন এখান থেকে যদি একটা শিফট নেয় জোনের, সেখানে কিন্তু খুব একটা টিমে লাইভ নেই, তাদের কাছে আছে ভেহিকেল, ইজিলি কোনো জায়গায় যদি পুশ করতে হয় বা কোনো জায়গায় যদি নিতে হয় তারা কিন্তু সেই ভেহিকেলটা নিয়ে চলে যেতে পারবেন, তাদের তেমন কোনো সমস্যা হবে না, এবং ম্যাকলাইন আছে আরো দ্রুত গতিতে তারা কিন্তু সেই জায়গায় যেতে পারবে। তো এই একটা অ্যাডভান্টেজ নিয়ে তারা কিন্তু চেষ্টা করবেন ভালো কিছু করার। অলরেডি 8টি কিল কিন্তু সিকিউর করেছে, পয়েন্ট টেবিলে যেরকম অবস্থান আমরা দেখছিলাম, এবং টিম টি স্পোর্টস এখান থেকে থার্ড প্লেসমেন্টে কিন্তু আছে, তো সেই অনুযায়ী এই ম্যাচটা কিন্তু তাদেরকে বেটার করতে হবে। এই ম্যাচ যদি বেটার করতে পারেন তাহলে কিন্তু ভালো সুযোগ থাকছে সামনের দিকে এগোনোর, আর সেটা কিন্তু অবশ্যই এবং টিম টি স্পোর্টস চাইবেন। এবং টিম টি স্পোর্টস এখন কিন্তু আমাদের যেরকম পজিশন সেখানটায় হোল্ড করে থাকছেন, কে এন ডি এ তাদেরকে দেখতে পাচ্ছিলাম, তাদের রসটা কিন্তু এখনো পরিপূর্ণ না থাকলেও কেস এর রসটা পরিপূর্ণ অবস্থায় আছে, যেটা দেখছিলাম 11টি কিল, 4 জন প্লেয়ার লাইভ, এন্ড হায়ার গ্রাউন্ডে তারা কিন্তু সিলেক্ট করেছে, এবং এখান থেকে যাবতীয় জোনের ভিতরে জোনের বাহিরে কারা কারা আছে সবকিছু ইনফরমেশন কিন্তু কেস চাইলে গ্যাদার করতে পারবে। অবশ্যই আর এখানে কিন্তু MRG তাদেরকে দেখা যাচ্ছে ফুল স্কোয়াড মিলে কিন্তু ভেহিকেল নিয়ে জোরে ভিতর যাওয়ার চেষ্টা করছে, বাট একটা ভেহিকেলে 4 জন, জাস্ট একটা টিমের যে 2 জনের স্প্রে যথেষ্ট তাদেরকে এলিমিনেট করার জন্য, বাট এখন পর্যন্ত কারো এখানে কিন্তু নজরে স্পট হয়নি। সে তারা হলে কিন্তু অনেক বড় ডিফিকাল্টি ক্রিয়েট হতে পারতো তাদের জন্য। এখানে কিন্তু উইলি তাকে দেখা যাচ্ছে সে আশেপাশে একটু দেখার চেষ্টা করছে, আর সেখান থেকে কিন্তু ফাইট ইনিশিয়েট হতে পারে। অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে টিম নাম্বার 13 তারা খুবই কাছাকাছি চলে এসেছে, তারা কিন্তু ফাইট ইনভলভ হয়ে যেতে পারে টাইম লিখে কিন্তু টিম নাম্বার 13 এর পাশাপাশি টিম নাম্বার 3 কেও দেখা যাচ্ছে। সো এখানে কিন্তু জাস্ট 3টা টিমের মুভমেন্ট দেখা যাচ্ছে, খুবই ক্লোজ টু ক্লোজ অবস্থান করছে তারা। অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে টিম KS তারা অনেকটাই দূরে অবস্থান করছে, একদম টপ অফ দ্য হিল তাদের অবস্থানটা রয়েছে, বাট পাইনান এরিয়াতে 3টা টিমের মুভমেন্ট মোটামুটি ভালোভাবে বোঝা যাচ্ছে। ডবল দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি KSX তাদেরকে ফুল স্কোয়াড রয়েছে, 11টি এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করে দিয়েছে, অ্যান্ড সেখান থেকে কিন্তু তারা আরো কিছু এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করার চেষ্টা কিন্তু চালিয়ে যাবে। অবভিয়াসলি না আমরা এই মুহূর্তে কিন্তু যে 6টা টিম তাদেরকে এখনো সার্ভাইভ করতে দেখতে পাচ্ছি, মোটামুটি সবাই তাদের প্লেয়েবল এরিয়াতে খেলার চেষ্টা করছেন, বাট জোনের ব্লু এজের এখানে কিন্তু আমরা এখান থেকে যদি জোনের ওয়েস্টার্ন সাইডটাতে দেখি সেখানে কিছু টিমস আছে, এই কিল গুলো কিন্তু এই ওয়ান টিম কিছু নিতে চাইবে, বাট কিল নিতে গেলে আরো একটা ব্যাপার যেটা করছে সেটা হচ্ছে নিজেদের পজিশন ডিভিশন,
যাবে। দূর থেকে দেখতে পেয়েছেন রাইডারও মেসি ওপেনের প্লেয়ার থেকে পেয়ে নক বের করলেন সাথে সাথে তিনি হিটম্যানের কাছ থেকে একটা নক এসছে, দুটো নক কিন্তু হিটম্যান একই সাথে বের করবেন, স্কিল গুলো তাকে সিকিউর করতে হবে ইভেন্টের, তাহলে কিন্তু লাভ হবে না। কেস তারা দুটো কোন করছেন একই সাথে, জোন চেকিং হলে এই জোনটা স্যানোকের যে জোন সিক্স জোনটা অনেক ইম্পর্টেন্ট হয়েছে সেটা কিন্তু আমরা আবারও প্রমাণ পাচ্ছি। হিটম্যান তার স্কিল গুলো এক এক করে সিকিউর করবেন, পরবর্তীতে নক কিন্তু তিনি বের করলেন, বাট এই নকটা কিন্তু কেসের কাছ থেকে আসেনি। বাট যদি কিলটা পেতে পারেন জোনের বাহির থেকে আমার মনে হয় না পয়সা কিলের জন্য যাবেন, জোনটা সিকিউর করছেন এবং টিমের সাথে রিগার্ড হচ্ছেন। And look at that position, zone properly chole ashe, hitman vehicle le sham dike kono chesta permanent ki kono knock ber korte chesta kintu korchilen forstal tader kintu full roster available zone er bhitore hitman shudhu ekai chen round pick ekhon amra kintu zone er bahire dekhte pacchi shekhan theke forstal er aktromon upper ground theke easily kintu hitman ke pick kora holo sathe sathe kintu finish kore dewa hobe top 5 teams jabe kintu ekhon theke chole aslam ekhane top 5 kintu bad baki onekei eliminate hoye geche, I guess top 3 ekhon theke remaining obviously and ekha theke kintu KSX tara tate je ei match er bola jay je aggression ta seta kintu dekhiye jacche joto ni ashe tader against e shobai ke kintu elimination korar madhyome tara seta janan ta dicchen tader against e kintu K2D obosthan korche, K2D tader against e ekhon ekta bhalo fight initiate korar ekta prochesta kintu kore jabe। ekhon amra top 3 team ke amra dekhte pacchi, top 3 team with 8 players। সো এখানে রাউডি চলে এসেছে, ফয়সালকে নকআউট করে এলিমিনেট করে দিয়েছে রাউডি, দুর্দান্ত বলতেই হচ্ছে। এবার কিন্তু ম্যাটক্যাটের সাথে হয়ে যেতে পারে একটি 1v1, বাট ম্যাটক্যাট গ্রেনেড দিয়ে কিন্তু রাউডিকে এলিমিনেট করে দিয়েছে। সো A1 TMT তাদের কিন্তু আসলে বলা যায় যে যাত্রা এখানে শেষ হচ্ছে। সামলাতে হবে এখন he's trying his best situation ta kintu ekhan theke motamoti amra dekhte achi 319 theke dujon player okhane kintu eka jojo akhono kintu opponent push korche na, so ekhane market ke kintu revive kora jay, but opponent ekhan theke kothay kon position e ache jojo khub ekta andaj nei, tar pore kintu shesh porjonto bujhte parechen and market ke giye revive dicchen fight er dekhane 2 versus 2 hoy tahole kintu win hot probability kintu case thakte pare, eta molly kora hole ei molly ta grenade kora hoyeche er age matcat আবারও সেই নক আউট অবস্থায় থাকবেন। জিমা তিনি কিন্তু এখান থেকে একটা গ্রেনেড করবেন, জোজো তার যে পজিশন থেকে থেকে তিনি বের করতে পারেন, আমি দেখে স্পট করেছেন এখানে গ্রেনেড দিয়েছে, জোজোকে খুব একটা ড্যামেজ দেবে না কারণ জোজো উপরে পজিশন কিন্তু ধরে রাখবেন। কনফিডেন্ট একটা পুশ আমরা দেখতে পাচ্ছি, জোজো হিল করেছেন, হিল করেছেন উপর থেকে আক্রমণ, নক আউট হতে পারে, ভালো একটা ড্যামেজ কিন্তু প্রোভাইড করেছেন। এইচপির অবস্থা খুবই খারাপ, লাস্ট মোটে গিয়ে এই ওয়ান ভার্সাস ওয়ানটা উইন করতে হবে, বাট পরবর্তীতে এসে কিন্তু টিম মেটের সাপোর্ট চলে আসে and eliminate by gas gas can they got the winner chicken are with four kills KS এখানে আসলে যদি ম্যাটক্যাট নকটা না হতো তাহলে কিন্তু ইজি ছিল তাদের জন্য অনেকটা, বাট সেটা কিন্তু হয়নি। ভালো পারফর্ম করেছে তারা, অনেক দুটো পারফর্ম করেছে, কিছু এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেছে ম্যাচ থেকে, অ্যান্ড থার্ড পজিশন রয়েছে 1TMT তাদের কাছে, কিন্তু রয়েছে 11 এলিমিনেশন পয়েন্ট পর্যন্ত সেটা আমাদের কাছে আসছে না, দুটো হবে যারা যারা টপ ফাইভই ছিল সবাই দুর্দান্ত খেলেছে। কেসের দিক থেকে এখানে কিন্তু এএসটি বলা হোক, টিএমটি, কেএস বলা হোক, এই টিমগুলো কিন্তু এগিয়েছে, গেম হয়তো বা সিস্টেম নিয়েছে, ওভারঅল এই টিমগুলো কিন্তু কেসের দিক থেকে ভালো চেষ্টা করছে। তার সাথে আমরা কেসের কাছ থেকে কিন্তু 15 কিল দেখলাম,
খুব একটা ইজি না, বাট তারা কিছুটা করবে। এমপিএনজি দে হ্যাভ 11 এলিমিনেশন, এএসটি দে হ্যাভ 6 অ্যান্ড 8 এলিমিনেশন, এনএস তাদের কাছে কিন্তু দুটো খেলা দেখতে আছে। আমরা পরবর্তীতে হয়তো অন্যান্য টিম ছিল, বাট স্যানাকের ম্যাচটা দর্শক কেমন লেগেছে সবাই কিন্তু আগে এনজয় করেছেন। বাংলাদেশের যে টিম গুলো ছিল তাদের কাছ থেকে কিন্তু ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। সিক্স পজিশন এখন কিন্তু এমআরজি দে হ্যাভ 1 কিলস, অ্যান্ড সেভেন পজিশন সিএইচ দে হ্যাভ 2 কিলস, সিএমটি ই স্পোর্ট দে হ্যাভ, তারা কিন্তু এখান থেকে কোনো কিল পায়নি। এ কাপটি কিল এখান থেকে সিকিউর করেছে। সিটিকে দে হ্যাভ 5, আরএলএস দে হ্যাভ 2 কিলস, 12 পজিশন So yeah, this is the third match, and I guess we can go for a short little break. After the break, we are coming with the fourth.
We'll be right back.
সো গাইজ উই আর ব্যাক উইথ অ্যানাদার ম্যাচ, চলে এসেছি আরেকটি ম্যাচ নিয়ে। এন্ড আজকের দিনের চতুর্থ ম্যাচ নিয়ে আমরা চলে এসেছি। চতুর্থ ম্যাচে প্লেন পাটা শুরু হয়ে গিয়েছে, একদম মিলিটারি বেস থেকে ফেরি পেয়ার হয়ে একদম জর্জ পোলের দিকে চলে যাবে পাটা। এন্ড সবাই তাদের প্রিয় প্রিয় ড্রপ লোকেশন অনুযায়ী জাম্প করে চলে যাবে। এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে অনেকেই কিন্তু জাম্প করা শুরু করে দিয়েছে সিএইচ এর টিএমটি ফোর্স, তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে মিলিটারি বেসের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, চেষ্টা করছে কি তারা অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। অ্যান্ড এখন পর্যন্ত কিন্তু টিম নাম্বার 11 তাদেরকেও দেখা যাচ্ছে, এ ওয়ান তারা জাম্প করেনি, দেখার মতো বিষয় তারা কোথায় জাম্প করবে। অ্যান্ড দেখা যাচ্ছে কে এন টু ডি তারাও কিন্তু এখন এগিয়ে যাচ্ছে, কুয়েরি সাইডে কিন্তু চলে যাচ্ছে। রাইট নাও কিন্তু কভার ড্রপ দেখছিলাম একটু করে, অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু টিএমটি স্পোর্টস মিলিটারি বেসটাতে সবসময় প্রেফার করে, বাট একটা ভালো ব্যাপার তাদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো ড্রপ ক্র্যাশ তাদের হাতে নেই, অ্যান্ড এই বিষয়টা নিয়ে কিন্তু তারা সম্ভবত নিজেদের ড্রপটা রাখতে পারবেন, অ্যান্ড এখান থেকে ভালো লুট সবকিছু কিন্তু পেয়ে যাবেন। এই মুহূর্তে এবং টিএমটি স্পোর্টস তাদের যে পজিশন সেটা কিন্তু দেখতে আছে, তারা কিন্তু চলে যাচ্ছে নিজস্ব ড্রপে, অ্যান্ড হিট ব্যান্ড অনেকটা ফ্লাই তাদের করতে হচ্ছে, কারণ ফ্লাইটটা কিন্তু একটু আমরা দেখেছি সাদান থেকে শুরু হয়ে যেহেতু ওয়েস্টার্ন ছিল, তাদের ড্রপ থাকে ইস্টার্ন সাইডে, অ্যান্ড এই জন্য কিন্তু তাদেরকে ফ্লাই করে যেতে হচ্ছে। সামনে ভেহিকেল পেলে নিশ্চয়ই সেটা কালেক্ট করবেন, বাট জোন গাটকে কিন্তু একটা জোন কিন্তু শিফট হলো, জোনটা অনেক ভালো হয়েছে বলতেই হবে, কারণ প্লেইং পাথটাও কিন্তু এই সাইড দিয়ে গিয়েছে, ফেরি পেয়ার থেকে জর্জ বলের দিকে চলে গিয়েছে। সো প্লেইং পাথটা অনুযায়ী কিন্তু এই যে জোনটা দেওয়া হয়েছে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। এন্ড এখানে কিন্তু কে এম ডাব্লিউসি এর সাথে ফাইট শুরু হয়ে গেছে, গোট লিডার সেও ডাউন হয়ে গেল, তার টিমমেটও কিন্তু ডাউন হয়ে গিয়েছে। সো এখানে কিন্তু বলা যায় যে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এখানে কিন্তু কে এন ডাব্লিউসি তারাও কিন্তু বিপজ্জনক অবস্থায়, তাদের একজন প্লেয়ার শুরুতে এলিমিনেট হয়ে, সো একজন প্লেয়ার এলিমিনেট শুরুতে হওয়া মানে অনেক কিছু সামটাইমস অনেকটা নেগেটিভ স্টার্ট হয়, মেন্টালি অনেকটা প্রেশার ক্রিয়েট হয় অনেকের উপর। আবার টি টু কে তাদেরকে দেখা যাচ্ছে অনেকটা স্প্রেড হয়ে রয়েছে, শুটিং রেঞ্জ এরিয়াতে তাদের ফাইট হতে পারে টিম আর এল এক্স এর সাথে, টিম আর এল এক্স ভার্সেস টি টু কে দেখার মতো বিষয় যে কারা এই ফাইট গুলোকে খুবই ভালোভাবে টেক ওভার করতে পারে। অলরেডি আর এল এক্স দিলাকে দেখা যাচ্ছে, টিলা কিন্তু আশপাশ দিয়ে মুভ করছে, অপরদিকে কিন্তু টি টু কে তারা খুবই সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে লুট কমপ্লিট করে নিচ্ছে তাদের এগেইনস্টে, যখনই আর এল এক্স ফাইট করতে আসবে তখনই কিন্তু তারা প্রবলেম ফেস করবে। অ্যান্ড জি আমার আসলে একটা জিনিস জানার ছিল, তোমার কি মনে হচ্ছে এই ম্যাচে কোন টিম চিকেন ডিনার নিতে পারে? না এখন আসলে বললে দাও তো সম্ভব হবে না, হয়তো বা নেক্সট না জাস্ট গেস র্যান্ডম ওয়াইল্ড গেস যদি আমরা এখান থেকে চেষ্টা করি, এখান থেকে আমরা পিক করতে পারি এওয়ান কে, কারণ এখানে দেখুন কতগুলো ম্যাচ তার আগে এখান থেকে চেষ্টা করেছেন ভালো করার, একটা মধ্যে মোটামুটি সেকেন্ড পজিশন পর্যন্ত এসেছেন, বাট চিকেন এখনো পর্যন্ত কিন্তু নেই। অ্যান্ড ফ্যান্স যারা যারা দেখছেন তারা কিন্তু চাচ্ছেন যে এওয়ান টি স্পেসিফিক চিকেন নিক, বাট সেই দিকে তারা এখনো পর্যন্ত খালি হাতেই ঘুরছেন, যদিও ভালো কিল নিয়েছেন, ভালো কিল নিয়েছেন, পয়েন্ট নিয়েছেন, বাট ওভারঅল ফিটনেসটা কিন্তু পসিবল হয়েছে। তো আমি এখানে একটা প্রেডিকশন থাকবে না সেটা হয় কিনা, এখানে তো ওয়াইড গেস ছিল মানে প্রথম জন আসলে এখানে, এখানে তারা ড্রপে প্রপারলি পৌঁছাতে পারেনি, এখান থেকে বলে দেওয়া পসিবল না, তারপরে আমরা এটা চেষ্টা করবো। এনিওয়ে টি টু কে তাদের যে প্ল্যান চলছে শুটিংয়ে যে জায়গা থেকে ফাইট কন্টিনিউ করবেন কিনা সেটা নিয়ে কিন্তু সিদ্ধান্তে আসছে, বাট তাহলে হয়তো বা প্রপারলি আক্রমণটা করতে পারে, তারপর চেষ্টা করবেন যদি বাই এনি চান্স দেখুন ব্যারেল দিয়ে আক্রমণটা করতে, এখানে যদি একটা হেডশট কানেক্ট হয়ে যায় সেখানে যদি আরো একটা বয়েন্ট শট থাকে তাহলে কিন্তু ম্যাটার নক আউট হয়ে যেতে পারে, তো এরকম চেষ্টাই চলছে। এবার আরো একটা ডিফিকাল্টি যেটা আমি দেখতে পাচ্ছি অ্যামোর খুবই শর্টেজ আছে, তো লুটটা প্রপারলি যদি না করেন তাহলে কিন্তু এখানে খুব একটা ভালো হবে না। আর লেগস এর বাদ বাকি এখানে কিন্তু প্লেয়ার আছে, তাদের কিন্তু দুজন প্লেয়ার নকড আউট হয়ে গিয়েছে, আর জেলা তিনি বুঝতে পেরেছেন যে না এই জায়গাতে যে একটু অপোনেন্ট এক্সিট করছে আমাদের লাগলো, বাট এই জায়গাতে টিটুকে আগে থেকে প্লেয়ার ডিস্ট্রাক্ট করছিলেন, ওই যে ব্যারেল দিয়ে ফায়ার করা হচ্ছিল এটা পুরোপুরি একটা ডিকয় ছিল ওই পিছনের দুজন প্লেয়ারকে আসার জন্য। ওয়া হোয়াট আ প্ল্যান,
সামনে থেকে ডিস্ট্র্যাক্ট করে রাখছিলেন, বিজি রাখছিল ওই প্লেয়ারটাকে, প্লেয়ারটাও ভাবছিল এখান থেকে তিনি কাভারে আছেন। বাট অন্যদিকে টিটুকে পিছন থেকে দুজন প্লেয়ার এসে ওই প্লেয়ারটাকে এলিমিনেট করে দেওয়া, ভালো একটা প্ল্যান ছিল, এক্সিকিউট করেছে, দুটো কিল তারা কিন্তু পেয়ে গেছে। অবভিয়াসলি দুটো কিল কিন্তু তারা পেয়ে গিয়েছে, এন্ড প্ল্যান এক্সিকিউট হলো একটা আলাদা কিন্তু কনফিডেন্ট বিল্ড হয়, এন্ড সেই দিকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে টিটুকে এই মাসে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে বলে মনে হচ্ছে। নর্মালি কিন্তু এখানে বলা যায় যে টিটুকে তারা কিন্তু মিরামারে খুবই দুর্দান্ত পারফর্ম করে থাকে, বাট লাস্ট মিরামারে ভালো পারফর্ম করেও মেবি তারা চিকেন ডিনারটা মিস করেছিল, ইফ আই এম নট রং। এখানে কিন্তু দেখা যাচ্ছে নো 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 টিটুকে চিকেন ডিনারটা নিয়েছিল এ ওয়ানের সাথে ফাইটে, এন্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে টিটুকে শুরুতেই মোটামুটি একটা ভালো টিম আসলে চিকেন ডিনার দিবে, তারপর ডেজিকে একটু কঠিন প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছিলাম শুরুতেই। ডেজি যেটা গেস করেছে মেবি সেটা হলেও হতে পারে, চান্স রয়েছে বিকজ অফ একটা টিম ধারাবাহিকতার মধ্যে রয়েছে, অ্যান্ড সেই টিমটা ধারাবাহিকতার মধ্যে যখন থাকবে সো সেখানে একটা ভালো পারফরমেন্স দেওয়ার আরও ভালো পারফরমেন্স দেওয়াটা কঠিন কিছু না। অ্যান্ড এখান থেকে কিন্তু ওজিটা ওগুইকে নক ডাউন করে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল নিউয়ারের পক্ষ থেকে, বাট সেরকম কিছু হয়নি, ভালো পরিমাণ ড্যামেজ কিন্তু ডিল করা হয়েছে, নিউয়ার অগ্রসর হচ্ছে, আর তার সামনে কিন্তু প্লেয়ার ছিল, অ্যান্ড প্লেয়ারটা কিছুটা ড্যামেজ দিয়েছে বাট অনেকটা লেটে দিয়েছে, অ্যান্ড ও বাগির দুটো চাকাই কিন্তু ড্যামেজ করে দিয়েছে। নিউয়ার খুবই চালাক, সে কিভাবে ইউটিলাইজ করেছে এই সিচুয়েশনটাকে, খুব সুন্দরভাবে কিন্তু সে ভেহিকলটাকে নিয়ে কভার টেনশন করে নিয়েছে এরকম একটা প্যানিক সিচুয়েশনে। কাম ছিলেন, প্রপারলি চেষ্টা করছিলেন যে কিভাবে আসলে খারাপ যে সিচুয়েশনটা সেটাও কিভাবে নিজের অনুকূলে আনা যায়, সেরকম একটা চেষ্টা আমরা সফলতা দেখলাম। বাট কতক্ষণ এই জায়গায় সার্ভাইভ করবে, যদি রেঞ্জ ইস্পোর্টস এখান থেকে পুরোপুরি তার উপর আক্রমণ করে বসে তাহলে কিন্তু একা ডিফেন্ড করাটা একটু ডিফিকাল্টি হয়ে যাবে। আমার মনে হয় না এখান থেকে আইনক্স ওই কিলটা ছাড়বে, পরবর্তীতে যদি প্রপারলি বুঝতে পারেন ওই প্ল্যাটার ইনফরমেশন পজিশন হয়তো বা চলে যাবে এখানে কিলটা পেতে। এনিওয়েজ আমরা এখানে গাটকার জোনটা দেখছিলাম, গাটকা কিন্তু সেন্টার ছিল বাট স্টিল সেখানে কিন্তু কেউ যায়নি এবং সেই পজিশনটাকে ভুল করছে না। তিনজন প্লেয়ারও কিন্তু লুজ হয়েছে, একটু আগে যেটা দেখলাম ভিতরে যে ফাইটটা ছিল অনেক ডিফিকাল্টিস হয়েছে, রেঞ্জ স্পোর্ট মাঝখান থেকে ফায়ার দিচ্ছিল, রোজ কেরিয়া থেকে স্কুল অ্যাপার্টমেন্ট এন্ড স্কুলের যে কম্পাউন্ড সেখান থেকে অন্যান্য ফায়ার দিচ্ছিল, তো একদম মাঝখান বরাবর যে রোটেশন গুলো এইগুলো কিন্তু আসলে দেওয়া উচিত না, একটা ক্রুশাল যে ড্রপ থাকে সেগুলোকে অ্যাভয়েড করলেই মনে হয় আমার বেটার, রাইট? অন্যদিকে মিনি ফর্টিন এটা আক্রমণ করেছেন এসটি আইজিএল রায়ো ইজ নক আউট, এন্ড নক আউট হওয়ার সাথে সাথে তার যে হেলমেটটা সেটাও কিন্তু উড়ে গেছে। অবশ্যই হেলমেটটা উড়ে গিয়েছে, এখন কিন্তু তার একটা হেলমেটের খুবই প্রয়োজন অত্যাবশ্যকীয়, তাদের এগেনস্টে কিন্তু টিম নাম্বার 19 করে একটা ভালো ফাইট বের করে নিয়ে আসার চেষ্টা করবে। অ্যান্ড অনেকের একটা কমপ্লেইন আমি আসলে অনেকক্ষণ সময় ধরেই দেখতে পারছিলাম যে আসলে যে নাম্বারগুলো রয়েছে যে অ্যামাউন্ট এলিমিনেশন অ্যামাউন্ট অ্যান্ড পজিশন অ্যামাউন্ট সেগুলো আসলে ঠিক মতো দেখা যায় না, এটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। অ্যান্ড এই ম্যাচে এখন পর্যন্ত কি বলবো আমি আমি আমরা ওইভাবে আসলে এটার দিকে নজর রাখছি না, কারণ যে ওইটার দিকে নজর রাখতে গেলে আমাদের আসলে মেইন ফোকাসটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে টিম আরসি তারা কিন্তু ফাইটে ইনভলভ হয়ে যাচ্ছে, টিম নাম্বার 13 এর প্লেয়ারকে এলিমিনেট করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু থেকে যাবে ওজিটি ওরগুই, সে অগ্রসর হচ্ছে, হাতে রয়েছে MP45 উইথ M4 কম্বিনেশন, অ্যান্ড লেভেল 3 এর হেলমেট থাকলেও লেভেল 2 এর ভেস্ট কিন্তু থেকে যাচ্ছে, তার টিমমেট হয়ে গেছে নক ডাউন, আর সেখান থেকে কিন্তু ওজিটি ওরগুই খুবই দুর্দান্ত ভাবে সিচুয়েশনটাকে ওভারকাম করতে সক্ষম হয়েছে, টিমমেটকে কভার ফায়ার দিয়েছে, একটুর জন্য কিন্তু তার টিমমেট এলিমিনেট হয়নি, RLX স্পোর্টস তারা এলিমিনেট হয়ে গেছে ম্যাচ থেকে। এখানে কিন্তু রিভাইভে বাধা দেওয়ার জন্য গিয়ে এসেছে টিম নাম্বার 13 এর প্লেয়ার, অ্যান্ড এখান থেকে কিন্তু নিউর অনেকটাই চালাক, শটগান দিয়ে কিন্তু অর্জন করে দেওয়ার চেষ্টা, এলিমিনেট করে দেওয়ার চেষ্টা ছিল, বাট দুর্দান্ত কভার ফায়ার এসেছে জিটি ওর্গের জন্য, অ্যান্ড এনশান্ট সিক্রেট হয়ে গেছে পুরোপুরি এলিমিনেট এই ম্যাচ থেকে। আর্লি ফাইটের কথা যদি বলি এই ম্যাচটাতে খুব একটা আর্লি ফাইট হচ্ছে না, তারপরে কিন্তু দেখুন একটা করে কিন্তু তিনটা টিম এলিমিনেট হয়ে গেছে, বা এখানে প্লেয়াররা কিন্তু এখন ফাইটে যাচ্ছেন,
ড্রপগুলোতে দেখতে পাচ্ছি যারা যারা স্টিক করছিলেন এবার ফাইটে এঙ্গেজমেন্ট ট্রাক স্টিল থেকে করছে আছে দারুণ করেছিলেন কিলসের দিক থেকে ফ্যানোকে আমরা মনে হয় 15-16 কিলের মতো দেখেছিলাম তাদের এবং পজিশনটা সেকেন্ড পজিশন ওরাও ভালো পয়েন্ট যুক্ত হবে তাদের পয়েন্ট টেবিলের যে লিডার বোর্ড আছে সেখানে আমরা টালপোকে দেখতে আছি তিনি কিন্তু এখানে আছেন মাম্বা দূর থেকে স্পট করেছিলেন আগে ওই প্লেয়ারটাকে তার উপর স্প্রেও করা হয়েছিল ভালো ড্যামেজও প্রোভাইড হয়েছে ইভেন্চুয়ালি তিনি এখন বেঁচে আছেন বাট খুব একটা ভালো পজিশনে যে আছেন তা কিন্তু না ইমিডিয়েট যদি ওই রিজ ধরে যাওয়া যায় তাকে কিন্তু ফিনিশ করা সম্ভব অ্যান্ড কেস সেটাই করার চেষ্টা করছেন বাট দূরে তাদের যে টিমে আছে তারা হয়তো আক্রমণ করতে পারে বাট মিনওয়াইল বিজি তাদের কাছ থেকে এসেছে চেষ্টা করতে হবে ভালো কাল্প ড্রাগনকে এখানে ফিনিশ করে দেওয়া হয়েছে এমআরজি একের পর এক করার চেষ্টা কিন্তু ভালোই করছেন দুজন প্লেয়ার এখন ফাইট নেবেন দুজনের এগেনস্টে টু ভার্সেস টু সিনারিও উপরে দুজন প্লেয়ার থাকছে এমআরজি প্রপারলি বুঝতে পারছেন বাট কেএস এর একটা অনাকাঙ্ক্ষিত পুশ ইন দা মোমেন্ট এখন কিন্তু ফেসে গিয়েছেন এমআরজি প্লেয়ার এখন আরো একজন ডাং গ্রেনেড করা হয়েছে পুরোপুরি ভাবে ফিনিশ আউট হয়ে গেল জোজোর ওই একটি গ্রেনেড দারুণ ভাবে কিন্তু বিপদে ফেলেছে এমআরজি কে মরিগন দে আর ওয়াইপড আউট অবভিয়াসলি টিএমটি কো আসে কিন্তু সিএচ সিএচ এ প্লেয়ারদের উপরে চড়াও হয়ে গিয়েছে টিএফটি স্পোর্টস মেহরাজ সে ডক্টর বের করে দিয়েছে কসমিক সে কিন্তু হয়ে গেল এলিমিনেট সায়নিক সে কিন্তু সাইকোকে করে দিয়েছে কনফার্ম সো এখান থেকে কিন্তু সিএইচ স্পোর্টস তারাও বিপজ্জনক অবস্থায় টিএমটি স্পোর্টস খুবই দুর্দান্তভাবে কিন্তু ফাইটটাকে নিষেধ করছে এনকেসিক্স মাম্বা ফল ব্যাক করছে অলরেডি মাম্বার কিন্তু বাগির একটা হুইল ড্যামেজ হয়ে গিয়েছে লাকিলি ফ্রন্ট হুইলটা ড্যামেজ হয়েছে অ্যান্ড টি টু কে তারা কিন্তু চার্জিং করার চেষ্টা করে যাচ্ছে ভিজি ফ্লিকার সেও কিন্তু রয়েছে এই জায়গাটা থেকে কিন্তু ভিজির সাথে টি টু কের একটি দুর্দান্ত ফাইট হওয়ার চান্স রয়েছে টুরু লাভ এগিয়ে যাচ্ছে এর সাথে কিন্তু কেজলে প্যালেট জিও রয়েছে অ্যান্ড তারা কিন্তু অগ্রসর হবে এম ফোর উইথ এস টুয়েলভ কম্বিনেশন নিয়ে অগ্রসর হচ্ছে সুন্দর ভাবে কিন্তু একটি এলিমিনেশন খুবই স্মুথলি কিন্তু এলিমিনেট করেছে সে ব্যবহার দুজন প্লেয়ার দুটো ইউটিলিটি করেছেন সেখানে আবার দুটো কিল পেয়েছিল তো ইউটিলিটি ব্যবহারের দিক থেকে কেস দে আর ডুইং ওয়ান্ডার 6টি কিল অলরেডি তাদের কাছে কিন্তু চলে এসেছে খুবই দারুণ পারফরমেন্স বাট এবার জোনের ওই নর্দার্ন পার্ট থেকে একদমই যে এজে বসে আছেন সেখান থেকে লুট টুট সবকিছু যা যা এনিমি থেকে পেয়েছেন কালেক্ট করে চলে আসা উচিত যেখানে মূল ফাইটটা হচ্ছে মূল খেলাটা ইনিশিয়েট কতক্ষণ পর হবে সেটা হচ্ছে গাতকা সেন্ট্রিক এরিয়াটা এই জায়গাতে জোন পড়ার ভালো সুযোগ আছে ভালো চান্সেস কিন্তু থেকে যাচ্ছে এসটি তাদের কথা আমরা বলছিলাম সেখানে কিন্তু কিছুক্ষণ আগে একটা ফাইট দেখেছিলাম একটু সামনেই যেখানে জয়ন নক আউট হয়ে গেছিল দূর থেকে মিনি 14 এর আক্রমণ তার উপর এসেছিল বাট স্টিল তিনি সার্ভাইভ করে যাচ্ছেন এবং ভালো মতে কিন্তু সার্ভাইভ করছেন তেমন সমস্যা কিন্তু তাদের জন্য ক্রিয়েট করছে না আমরা এসটি একটা রোটেশন কাট অফ করার চেষ্টা দেখতে পাচ্ছি একটি ভালো এখান থেকে ইজিলি সে তার যে কভারটা রয়েছে সেটা সিকিউর করতে পারবে বলেই কিন্তু সে ট্রাই করা শুরু করে দিয়েছে কিছুটা ড্যামেজও কিন্তু গ্রহণ করে ফেলেছে তার উপরেও কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে বাট সেটা মেবি অর মেবি ব্যাক লাইন থেকে আসছে টিম নাম্বার 19 সেটা করার চেষ্টা করছে অ্যান্ড অপর দিকে কিন্তু দেখা যাচ্ছে টি টি আর থ্রি তাদের মুভমেন্ট
একদম টিআর থ্রি ফার্স্ট অ্যাঙ্গেল ম্যাচে চেকে ডিরা টেনশন করেছিল, অ্যান্ড এই ম্যাচে কিন্তু দেখা যাচ্ছে ট্রাভেল মেসি বেবিয়া সে কিন্তু এখন তার অপোনেন্ট কে খুঁজে বেড়াচ্ছে, যাদেরকে কিছুটা হলো ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু সে করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি টপ 12 টিম অ্যালাইভ এখন পর্যন্ত 41 প্লেয়ার্স এর সাথে, অ্যান্ড এখন পর্যন্ত কিন্তু সেকেন্ড জোনটা ক্লোজিং হচ্ছে, খুবই শীঘ্রই আমরা কিন্তু থার্ড নাম্বার জোনটা দেখতে পারবো, অ্যান্ড ফাইটটা কিন্তু থার্ড নাম্বার জোনে যে আরো বেশি বেড়ে যাওয়ার চান্স রয়েছে। ঠিক শারক ম্যাপে যেরকম আসলে ফাইট হচ্ছিল একটার পর একটা একটার পর একটা কনসিস্টেন্ট ফাইট হচ্ছিল, সেরকম কিন্তু ইরাঙ্গেল ম্যাচে সেভাবে সাধারণত দেখা যাচ্ছে না, বাট যেই ফাইট গুলো হচ্ছে খুবই ভালো হচ্ছে, চমকপ্রদ কিছু ফাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই ভালো কিছু ফাইট আমরা এবার আরো দেখতে চাইবো আমরা, যদিও বা এবার কিন্তু খুব একটা ফাইট হচ্ছে না যেরকমটা স্যারাতে দেখেছিলাম, তারপরেও কিন্তু দেখুন প্লেয়ার কমেছে, এন্ড যদি কোনো টিম আছে সেখান থেকে সবগুলো প্লেয়ারই মোটামুটি সার্ভাইভ করছে, বা অ্যাটলিস্ট তিনজন সার্ভাইভ করছে জোন। আবার একটা ড্রাফটিং শিফট নিল, গাটকাকে আমরা রাখছিলাম সাপোর্ট, এবার জোন গিয়ে পড়েছে পোচিং কি এরিয়াতে। আর A1 টিম পি স্পোর্টস যেটাকে আমি প্রেডিক্ট করেছিলাম তারা কিন্তু একটা বেটার জোনে আছে, কিন্তু প্রপার অ্যাডভান্টেজ উঠাতে হবে, কে নেগাতে গ্রেনেড কি আছে, এটা একটা ক্রুশাল গ্রেনেড হতে পারতো, বাট এর জন্য কিন্তু প্লেয়ার বেঁচে যাবে। বেকা তাকেও কিন্তু স্পট করে ফেলেছেন পদ্মা, তিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো নক বের করতে পারেননি বা কোনো ড্যামেজ তার ক্যাচ থেকে কিন্তু আসেনি অপোনেন্টের এগেনস্টে। বাট এই জায়গাতে শুধুমাত্র রেইনস স্পোর্টস কে দেখলেই চলবে না, এক লাইনে অন্য একটা টিম কিন্তু অ্যাভেলেবল থাকছে, তাদের এগেনস্টেও কিন্তু একটা ফাইট ইনিশিয়েট করতে হবে। সো দেখে শুনে ইনিশিয়েট করা উচিত আমি মনে করি টিম নাম্বার 17 এর জন্য। জোন যেটা নেক্সট শিফট হলো সেখান থেকে এখনো কিন্তু প্লেয়াররা যাওয়ার সময় আছে, এখনো প্রায় 2 মিনিটের মতো তারা পাবেন, তো আমার মনে হয় না টিম নাম্বার 17 খুব একটা প্রবলেম হচ্ছে জোনের এজে থাকছেন। নেক্সট জোনটা আর একটু যদি আমরা ইস্টার্ন শিফট দেখি পুচিংকের আর একটু সামনে যদি চলে যায় তখন এই টিমগুলো বেশি বিপদে পড়বে। সো ফাইট যদি নিতে হয় আর্লি এঙ্গেজমেন্ট রাখা উচিত, যদি এক্সিট করতে হয় তাহলে কিন্তু পসিবিলিটি থাকছে, বাট দূর থেকে ওয়ান হিট তারা চলে এসেছেন, দে আর টেকিং আ ফাইট উইথ রেন্সি স্পোর্টস। অবভিয়াসলি অবভিয়াসলি, অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম ওয়ান হিট গডস তাদের কিন্তু ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে ফাইটের ক্ষেত্রে, একই জায়গায় তিন তিনটা টিমের মুভমেন্ট দেখা যাচ্ছে, খুব একটা ডিস্টেন্সে কিন্তু এই তিনটা টিম নেই, অ্যান্ড পদ্মাকে দেখা যাচ্ছে তাদের কাছে রয়েছে ওয়ান এলিমিনেশন পয়েন্টস, অ্যান্ড এখন কিন্তু একটু কিছুটা ঘুরে যাওয়ার চেষ্টা করছে, অ্যান্ড স্কাউট সে নকডাউন বেকশের করেছে এলিমিনেশন কনফার্ম করার নেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু করে যাচ্ছে। ইয়েতি বেকা সে কিন্তু সোলোতে কন্টিনিউ করছে, সোলো প্লেয়ার হিসেবে এখন টিকে থাকতে হয়েছে, তার বাকি তিনজন এলিমিনেট হয়ে গিয়েছে, এখন কিন্তু বেকাকে অনেকটাই সাবধানে মুভ করতে হবে, খুব একটা বেশি অ্যাগ্রেশন কিন্তু দেখানো যাবে না, স্লো মুভ করতে হবে। কেসেক্স মাম্বা নকডাউন করে দিয়েছে ট্রাইব অ্যারোমিসের একজন প্লেয়ারকে, এখন কিন্তু এলিমিনেট করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু করবে সে অবশ্যই, অ্যান্ড জিও সে মাম্বাকে কিন্তু নকডাউন করে দিয়েছে গ্রেনেডের মাধ্যমে, ট্রাইব অ্যারোমিসি তাদের সাথে ফাইটটা কেন যেন মনে হচ্ছে ভারী পড়তে পারে, সম্ভাবনা আছে বাট পুরোপুরি যে 100% সম্ভাবনা আছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। বেকার কাছ থেকে চলে গিয়েছে গ্রেনেড, সেই গ্রেনেড কিন্তু রয়টার্ন হয়ে যেতে পারে, বাট এখানে কিন্তু বেকা সে এখন মুভ করবে কিনা সেটা ডিপেন্ড করবে তার পজিশনিং এর উপর, অলরেডি কিন্তু সিজার তাকে দেখা যাচ্ছে, সিজার সে হয়ে গেল ডাউন, বেকার গ্রেনেড গ্রেনেডটা কিন্তু এসেছে খুবই দুর্দান্ত ভাবে, একদম মুখের সামনে এসে ফেটে কিন্তু নকডাউন করে দিল তার গডস কে, এন্ড যেভাবে আসলে ডেজি বলছিল কিছুক্ষণ আগে আসলে দেখার মতো বিষয়, আসলে ডেজি থেকে বাবা হয় কিনা, কুফা নাকি বাবা কি হয়, যে ভবিষ্যৎবাণী সেটা কি ফলে কিনা, যে A1 চিকেন ডিনারটা নিতে পারে কিনা দেখার মতো বিষয়, অ্যান্ড ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি VERRC তাদের কিন্তু একজন প্লেয়ার নকডাউন হয়ে রয়েছে, কি রিকভার করার চেষ্টা কিন্তু তারা করছে, বাট অপর দিক থেকে কিন্তু টিম নাম্বার 7 তারা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতেই পারে। ইয়াপ, এই মুহূর্তে প্রবলেম ক্রিয়েট কিন্তু করছে টিমসদের জন্য, অ্যান্ড এখন যেটা দেখতে পাচ্ছি TFT eSports যেটা কে ফাইট with BA and Naruto getting some kills, getting some hits. And Naruto can take একটি kill secure করে ফেলেছেন নিজের জন্য, TFT eSports এই ম্যাচে কিন্তু ভালো কিছু kill নেওয়ার চেষ্টায় আছেন, তো আমার মনে হয় বেটার কিছুই এই ম্যাচে তারা করবে। বাট গাটকা এরিয়াটা যখন শিফট নিয়ে নিয়েছে, গাটকা এরিয়া থেকে পোতিং কি ওপেন গ্রাউন্ডে আসছে, তো এখানে কিন্তু ম্যাসিভ অ্যাডভান্টেজ টিএমটি কাছে চলে আসছে, 5টি কিল অলরেডি, যেরকম জোন তাদের কাছে আছে সেরকম জায়গাটা পাচ্ছেন, যদি
ঠিক মতো ডিফেন্ড করতে পারে তাহলে অনেক কিল নেওয়া সম্ভব। অবশ্যই অনেক কিল নেওয়া সম্ভব, বাট সেটার জন্য তাদের টিম ওয়ার্কটাকে খুবই সুন্দর ভাবে কন্টিনিউ করতে হবে, এন্ড সেটার দিকে নজরটাও ভালোভাবে দিতে হবে, কারণ যে প্রত্যেকটা ম্যাচে কোনো না কোনো চোখ কিন্তু তাদের হচ্ছে, টিম ওয়ার্কের ক্ষেত্রে চোখ হচ্ছে, প্লেয়ার লুজ হচ্ছে, এটাই তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াচ্ছে। এন্ড এখন কিন্তু দেখা যাচ্ছে তারা মুভ করছে পটেটো হিলের দিকে, কিন্তু ভালো একটি অবস্থান নিয়ে এই অগ্রসর হতে চেষ্টা করবে, মাই ব্যাড, কোচিং কে সাউদার্ন হিলে অবস্থান করছে তারা। আর এখন কিন্তু নারুটো সে এগিয়ে যাচ্ছে টিমমেটদের কাছে, একই সাথে কিন্তু একটা হিলটাতে অবস্থান করবে, হিলটা অনেক বড় একটা ফুল এরিয়া হিসেবে থাকবে যতটুকু বোঝা যাচ্ছে। সিনিস্টার তাকে দেখা যাচ্ছে, সে কিন্তু ট্রাইবার এমএসসি প্লেয়ারকে ডাউন করে দেওয়ার চেষ্টা করতে পারতে, বাট কিছু ডামেজ কিন্তু গ্রহণ করে ফেলেছে, তাদের উপরে পুশ হয়ে গেছে সিনিস্টার, হাতে রয়েছে ডিবিএস, সেটি দিয়ে চার্জিং করে ফেলার চেষ্টা কিন্তু করতেই পারে, নেমে যাচ্ছে, হাতে রয়েছে ডিবিএস, সেটা দিয়ে চার্জ হবে, মলোটভ থ্রো করে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটি মলোটভ এন্ড গ্রেনেড কিন্তু এখানে হতে পারে। এবার A1 TMP সিনিস্টার চার্জিং হচ্ছে, দেখা যাক কি হয়, ডাউন হয়ে গেল হিটম্যান, সিনিস্টারের কভার ফায়ারটা কিন্তু খুব একটা বেশি যে কাজে এসেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখান থেকে একটা টিমকে এলিমিনেট করার মাঝপথে কিন্তু আর একটা টিম আক্রমণ করে মরছে, আমরা কিন্তু ফাইটে দেখতে পাচ্ছিলাম এখান থেকে অন্য একটা টিমের সাথে সামনে, কিন্তু ভির সামনে ওয়ান হিট চলে এসেছে, সো জায়গাটা ধরা নিয়ে কিছু ডিফিকাল্টিস কিন্তু ক্রিয়েট হয়ে যায় ওয়ান টিমটির মাঝে। এন্ড যেহেতু সুযোগ পেয়েছে ওয়ান হিট, অবশ্যই তারা থার্ড পার্টি করবেন, ক্লামসি এখানে কিন্তু কিল পেয়েছেন একটি, টোটাল 7টি কিল তাদের কাছে চলে আসবে, সো স্কোয়াড হাউসটা এতক্ষণ পর্যন্ত ভালো মতো ধরতে পারলেও এবার কিন্তু খুব একটা খেলতে হচ্ছে না। আসলে এই যে স্প্লিটে একটা নিলেন কম্পাউন্ডের ভিতরে একজন, স্কোয়াড হাউসে একজন, ওয়্যার হাউসে আসলে এটা কন্ট্রোল রাখাটা ডিফিকাল্ট পড়েছে, একটা বড় স্প্লিট, এখান থেকে খুব একটা ভিজুয়াল নেই, সাপোর্ট দেওয়ার মতো জায়গাও ছিল না, সিনিস্টার আসলে ট্রাই করেছে বাট হিটম্যান কিন্তু আগেই নক আউট হয়ে যায় গ্রেনেডের আক্রমণ আসছে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে স্প্লিটটা কন্টিনিউ করতে হতো, এখন প্লেয়ার বেস থাকবে ওয়ান টিম থেকে দুজন, সেই দুজন মিলে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা, প্রতিটা ম্যাচে যদি অ্যাবসলিউটলি লক্ষ্য রাখেন তাদের কিন্তু শেষ পর্যন্ত দুজন প্লেয়ারই সার্ভাইভ করে, এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধু A1 এর ক্ষেত্রে নয়, TMP এর ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে, এমনকি KS এর পুরোপুরি বলা যাচ্ছে না, বাট KS এর কিছুটা সেম সমস্যাই কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড এখন কিন্তু ওয়ান হিট গডস কে দেখা যাচ্ছে, তাদের কাছে 7 এলিমিনেশন পয়েন্ট অলরেডি চলে এসেছে, অ্যান্ড ওয়ান হিট গডস এই ম্যাচে অনেকটাই সাবধানে পারফর্ম করছে, তারা কিন্তু একেবারে টিম একসাথে থেকে পারফর্ম করার চেষ্টা করছে, অ্যাজ ইন যখন কোনো টিমের উপরে রাস করছে খুবই কাছাকাছি থাকছে তারা, খুব একটা বেশি দূরে কিন্তু অবস্থান করছে না। TCSH হয়ে গেছে এলিমিনেট এই ম্যাচ থেকে, সো উই আর ডোন্ট টপ 18 সো 28 প্লেয়ার্স। অ্যান্ড যদি আমরা বলি জোনের দিকটাও কিন্তু খুবই একটা হার্ড শিফট হয়ে গিয়েছে, নর্থ ওয়েস্টার্ন পোর্শনের দিকে শিফট হয়ে গেছে, A1 TMP রাউডি সে কিন্তু অন্য একটা অ্যাঙ্গেল শিফট করার চেষ্টা করছে, বাট লেট হয়ে গিয়েছে, সামান্য পরিমাণে একটু লেট হয়ে গিয়েছে, বাট অন্য একটা অ্যাঙ্গেল থেকে পুশ এসে গিয়েছে, রাউডি খুবই সাবধানে কিন্তু পারফর্ম করতে হবে, শেষ পেশ কিন্তু ব্যাকলাইন থেকে অ্যাটাক আসলো অ্যান্ড এলিমিনেট হয়ে গেল রাউডি, সো সিনিস্টার সোলো প্লেয়ার হিসেবে টিকে থাকছেন, আরেকজনকে নকডাউন করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু ছিল, বাট তার উপরে কিন্তু প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই দূরের দিকে নজর না রাখে সামনের দিকে রাখার চেষ্টা করছেন A1 টিম। ওকে আই গেস এখান থেকে এসি তাদেরকে দেখতে পারবো, এই মোমেন্টে তারা কিন্তু স্মোক করে সামনে জোন বানানোর চেষ্টা করতেন, জোনটা কিন্তু প্রপারলি বানাতে গিয়ে কিন্তু কিছুটা বিপদ, কারণ অন্যান্য সাইড থেকে আক্রমণ আসছে লোয়ার গ্রাউন্ডে, যেহেতু কিছুটা বিপদিত তাদের করতেই হবে, এবং সেটা কিন্তু তাদের এগেনস্টে যায়ও ইনকাস, এই দুজন আছে টোটাল এসি থেকে, ট্রাইবার মেসি তার কিছু তাদের প্লেয়ার রিভাইভ দিচ্ছে, এবং টিএমটিদের ওয়াইট আউট, এখানে এও এ তাদের এগেনস্টে এখান থেকে ফায়ার আসছেন, তিনি কিন্তু নক আউট হয়ে গেলেন, TR3 সেখানে আরো একজন প্লেয়ার ফিনিশ আউট হয়ে যাবে, TMT এই মাঠে খেলছেন চমৎকার, চেন টুডি অফিসিয়াল ফুলি ওয়াইড আউট হয়ে গেছে, টিএমটির কাছ থেকে যেরকম জায়গাটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা এখনো পর্যন্ত তারা ধরে রাখতে পারছেন, অ্যান্ড সবচেয়ে ভালো ব্যাপার যেটা খুব একটা প্লেয়ার ভুল করেনি তারা, মানে এরকমটা যদি করতে পারে তার জন্য অন্যদিকে AOA তাদের উপরে খেয়াল রাখতে হবে, এই টিমটাও কিন্তু কোনো প্লেয়ার লুজ করেনি এবং 6টি কিল নিয়ে গেছে। নেক্সট টিমের কথা যদি বলি
কারণ খুব যদি খেলতে যান এখানে কিছু ওভার নতুন ধরনের কিছু না করেছে এবং আরো একটা নক এবং আরো একটা প্লেয়ারকে দিয়েছেন এই প্লেয়ারটিকে কিন্তু AST driver visit against a position যখন আপনার ভালো হয় তখন কিন্তু কোন টিম সামনে আপনি সেটা মাথায় দেখেন না এলিমিনেট আপনি করেছেন সেটা কোনটাই কিন্তু AO এর ক্ষেত্রে দেখতে পেলাম আমরা কিল পেয়েছেন ম্যাসিভ TMT তাদের কাছে ম্যাসিভ কিল দেখতে পাচ্ছি 10 টি এলিমিনেশন শিকার করেছে এখানে সিভিক্স একাই নিয়েছেন 5 টি Yep. Total 10 elimination এর পর এবার সিনিস কিন্তু নকড আউট হয়ে গেল এই মুহূর্তে আমরা সামনে কিন্তু এবার এগেইনস্ট একটা ফাইট হয়তো বা দেখতে পারবো খোয়ার সাপোর্ট দরকার তিনি কিন্তু ফ্রন্ট প্ল্যানে গিয়েছিলেন বাট এই অবস্থায় কিন্তু রিভাইভও দিতে হচ্ছে নাল্ডোর কাছ থেকে একটা ভালো নক এই নকটা কিন্তু অনেক বেশি প্রয়োজন ছিল বাট রিভাইভ দেওয়ার সাথে সাথে জোনটাকে ধরতে পারবে সিনিস কিন্তু ইমিডিয়েট চলে গিয়েছেন বাদ বাকি সবাইকে দেখতে পারবো সিনিস তার ভেহিকেলটা কিছুটা হলেও একদম ব্লকড হয়ে যায় এই জন্য কিন্তু তাকে অন ফুট রোটেশন কন্টিনিউ করতে হচ্ছে এন্ড অন ফুট রোটেশন কন্টিনিউ কতটুকু করতে পারবেন কারণ রাইসারে কিন্তু আমরা টিম নাম্বার 15 কে দেখতে পাচ্ছি সিনিক্স হি স্টিল সারভাইভিং উইথ দ্যাট 0 এইচপি 0 না 10 এইচপি তিনি সারভাইভ করে যাচ্ছেন অন ফুট রোটেশন দিয়ে জোনের ভিতরে ঢুকলেন হোয়াট আ লাক ভালো সাপোর্ট কিন্তু এখান থেকে লাকের পেয়েছেন বলতেই হয় অন্যান্য টিমটা যারা ছিল সারভাইভ করছিলেন তারা কিন্তু দেখতে পাই যাকে ওয়ান হিট থেকে সামনে আক্রমণ এসছে এবং সেখানে কিন্তু সাদিয়া তিনি কিন্তু ডাউন হয়ে গেছেন রিভাইভ থেকে করা উচিত টিমমেটরা কিন্তু চলে এসে সাথে সাথে নক বের করে ফেলবেন ড্রেনের হামলা একের পর এক ইউটিলিটি ব্যবহার করা হচ্ছে এওএ ডিভাইনেক্স পুশ করতে গিয়ে কিন্তু বিপদটা ঘটলো এবং টিএমটি খোয়া অন্যদিকে এক্সট্রিমকে ফিনিশ করেছেন এক্সট্রিম যিনি কিনা এই টিম থেকে স্টার পারফর্ম স্টার পারফর্মার ছিলেন এই ম্যাচে সবটি কিল যিনি একাই নিয়েছেন তাকে লিমিট করে দেওয়া হয়েছে ফাইটটা এখন হবে দুটো টিমের এগেনস্টে আমরা তাহলে ওয়েট করা প্রয়োজন একটা মলি করেছেন ওই পাথরের পেছনে বাট সেখানে কিন্তু এখনো প্লেয়ার নেই প্লেয়ারটা তার ভেহিকেলের পিছনে কিন্তু কভার বানিয়ে এখনো পর্যন্ত বসে দেখাও আরো কিছু গ্রেনেড সামনে যাচ্ছে কিছু সব কিছু ব্যবহার করছেন পজিশনটা স্পট করেছে জোনের ভাই থেকে ফোয়া ইনিশিয়াল নকটা বের করবেন আরো কিছু নক প্রয়োজন বাট এই জায়গাতে কিন্তু টিএমপি স্পোর্টসের প্লেয়ারও ডাউন হচ্ছে কাউন্টার অ্যাটাক চলবে টিএমপি স্পোর্টসের খোয়ার কাছ থেকে তিনি কিল সিকিউর করে ফেলবেন দুটি জানেন না তাকে ভালো পরিমাণে ড্যামেজ কিন্তু প্রোভাইড করা হয়েছে হিল করতে হবে হিল যদি একেবারে না করতে পারে তাহলে খুবই পথ জোনটা যদি আমরা খেয়াল করি একটা কথা থাকছে একটা স্লোপ টাইপের এরিয়া একটা স্লোপ টাইপের ঢোকা প্রয়োজন খুব দূরে আসবে থেকে নক আউট হয়ে গেছে আবারও পুরোপুরি ফ্ল্যাঙ্কিং অ্যাঙ্গেল গুলো ছিল যথার্থ এবং ওই ফ্ল্যাঙ্কিং অ্যাঙ্গেল থেকেই কিন্তু আসলে ইনিশিয়াল যে টার্নিং পয়েন্টের গেম সেটা এসছে টোটাল 14 কিলস অন ওয়ান হিট এক্স জি জেড অবিয়াসলি টিএমটি স্পোর্টস ইয়েস ওয়ান হিট গডস এর কথা যদি বলি তারা কিন্তু মানে অনেক সাবধানে পারফর্ম করেছে প্রত্যেকটা ফাইট দেখলেই বোঝা যায় তারা যখন যেটা দরকার হয়েছে যখন মনে
হচ্ছে যে একসাথে পারফর্ম করার দরকার, তখন একসাথে পারফর্ম করেছে, আবার যখন স্প্রেড হয়ে পারফর্ম করা লাগবে তখন কিন্তু তারা ফ্ল্যাঙ্ক ইউজ করেছে প্রপারলি, খুবই সেফলি কিন্তু তারা সবগুলো পারফরমেন্স দেখেছে। তাদের কাছে কিন্তু 14টা এলিমিনেশন পয়েন্ট চলেও এসেছে, 14টা এলিমিনেশন পয়েন্ট কিন্তু এতটা বিষয় না অবশ্যই তাদের জন্য এই লবিতে। ভালো পারফর্ম করেছে অবভিয়াসলি, এন্ড সেকেন্ড পজিশন রয়েছে টিএমটি স্পোর্টস, তাদের কাছে কিন্তু চলে এসেছে প্রায় 15টা এলিমিনেশন পয়েন্ট, দুর্দান্ত বলতেই হচ্ছে। অ্যান্ড অপর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থার্ড পজিশন রয়েছে এওএ, তাদের কাছে 9 এলিমিনেশন পয়েন্ট রয়েছে, যেখানে এক্সট্রিম একাই 7টা এলিমিনেশন পয়েন্ট পিক করে নিয়েছে। ফোর্থ পজিশনে ট্রাইব অ্যারোমেসি রয়েছে উইথ 4 এলিমিনেশন পয়েন্ট, অ্যান্ড ফিফথ পজিশন টিআর3 উইথ 0 এলিমিনেশন পয়েন্ট, অ্যান্ড সিক্সথ পজিশন টিম ভিএনআরসি উইথ 0। সেভেন্থ পজিশন কেএন দে হ্যাভ টু কিলস, ইভেন টিএমটি 2 কিলস and it's 0 kills, RC they have 4 kills, RE on 2 kills, KS they have 6 elimination, 13 they got 6, and BG they have 2 elimination, AYG 2 elimination, and team number 16 we have ANS with 1 kills, 17 with 0 kills, and RLX they have 1 kills. So congratulations to One Hit Gods for this match, and we're going for a break, so let's go.
এখানে কিন্তু বলতে হচ্ছে যে হাড্ডাহাড্ডি ফাইট হচ্ছে আসলে কোন টিম টপ অফ দ্য টেবিল থেকে আজকে শেষ করবে সেটাই কিন্তু দেখার মতো বিষয়। লাস্ট ম্যাচ নিয়ে আমরা খুবই শীঘ্রই কিন্তু চলে আসবো লাস্ট ম্যাচটা, বাট আমরা যদি টোটাল পয়েন্ট টেবিলটা দেখতে পারতাম একদম আফটার ফোর্থ ম্যাচ পয়েন্ট টেবিল দেন এটা বেটার হতো। হ্যালো আসব্রো, এই তো আমরা চলে আসলাম আজকের দিনের লাস্ট ম্যাচ নিয়ে, এন্ড লাস্ট ম্যাচের প্লেইং পার্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম লাজার থেকে চলে যাচ্ছে পাট্রোনের দিকে, পাট্রোনা দিকে কিন্তু সবাই আস্তে আস্তে জাম করে নিজেদের প্লেয়ার রোটেশন অনুযায়ী চলে যাবে, এন্ড এ ওয়ান তারা অ্যাজ ইউজুয়াল লস নিয়ন্স এরিয়াতেই জাম করবে, এন্ড অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে বাকি টিমগুলো কিন্তু তাদের প্লেয়ার রোটেশন অনুযায়ী মুভ করা শুরু করে দিয়েছে, বাট পথে কিছুটা ডিফিকাল্ট হবে যাদের পজিশনটা আসলে লাক্রোব্রেরিয়া এলপোজো এদের জন্য, কিন্তু রিচ করাটা একটু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। ইয়াপ, এই মুহূর্তে আমরা কিন্তু সেরকমটাই দেখতে পাচ্ছি রাইট নাও। যদি আমরা ট্রাই করি সেটা হচ্ছে যে প্লেসমেন্টটা আসলে তাদের প্রয়োজন সেটা কিন্তু তারা নিয়ে নিচ্ছেন, নিজের ড্রপ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছেন। As you can see, if you can see, if you can see, there are a lot of clusters in the game. So, on a good team, actually, on TNT, then EO, and CS, and point table, ta, I'm going to see, if you can see, who are the leaders attacking to that? E2K, second is 44 point, among second is 18, that's a real list, E130, that's a 39 point. So, he passed a point, yeah. On a interesting, what's about zone, ta? It's the go machine interesting. Look at the zone, F2-5. অবভিয়াসলি অবভিয়াসলি ইন্টারেস্টিং তো হবে, বেশিরভাগ টিমই আউটসাইড অফ দ্য জোন অবস্থান করছেন, অ্যান্ড একদমই নর্দার্ন দিকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। নর্মালি কিন্তু মিরামারে খুবই কম সময় আমরা নর্দার্নে দেখতে পারি এই জোনটা, অ্যান্ড ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে বদ্দা তাদের কাছে একটা এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে এসেছে। আচ্ছা elimination yep secure korben ekhan theke jeta dekhte pacchi and amra
ANS এর যে কিলটা সেটা সিকিউর হওয়ার পর A1 TMT দিয়ে টেকে ফাইট উইথ RLX এন্ড সেকার থেকে একটি কিল। আমার তো মানে নর্দার সাইড আমি উপস এরা এলে ফেস করি আমি। আপনি কি আমার ভয়েস শুনেন না? না না আমার নেট নেট ড্রপ করছিল, 2G হয়ে গেছিল। ওকে, তো আমরা আবার চলে এসেছি, একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল এন্ড সেখান থেকে কিন্তু আমরা আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। দেখা যাচ্ছে A1 TMT কে 5 এলিমিনেশন পয়েন্ট তারা পিক করে ফেলেছে ম্যাচের শুরুতেই, এটা অবশ্যই একটি পজিটিভ সাইন এনে দিচ্ছে। এই ম্যাচটাই কি A1 TMT চিকেন ডিনার নিতে পারবে কিনা সেটি কিন্তু দেখার মতো বিষয়। তারা একদম তীরে যেয়ে তাদের কেন যেন তরি ডুবে যাচ্ছে, ঠিক আছে মনে হচ্ছে না সেরকম কিছু ঘটবে, বাট AOA Extreme সে কিন্তু স্পট করে ফেলেছে অলরেডি রাউডি কে, না হিটম্যান কে। এখানে কিন্তু এক্সট্রিম এগিয়ে যাচ্ছে এন্ড সেখান থেকে কে তো চাপ সৃষ্টি করার চেষ্টা করতেই পারে এন্ড হিটম্যান সে কি মুভ করবে নাকি সেখানেই অবস্থান করবে সেটা কিন্তু দেখার মতো বিষয়, বিকজ এক্সট্রিম তার পজিশনটা জানে এন্ড তার ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এই অবস্থানটা থেকে। আর উপর থেকেও কিন্তু তাকে স্পট করা হয়ে গেছে, হিটম্যান সব দিক থেকে কিন্তু ট্র্যাপড হয়ে গিয়েছে অলরেডি। কে নাই সে কিন্তু নকডাউন হয়ে ফিনিশ হয়ে গিয়েছে, এটা অবশ্যই একটা চাপের বিষয়। A1 তাদের প্লেয়ার লুজ করছে বারংবার, এটাই কিন্তু তাদেরকে পিছিয়ে দিচ্ছে এন্ড ম্যান অ্যাডভান্টেজ না থাকাতে কিন্তু ভালো রেজাল্ট, ভালো বলতে একদম চিকেন ডিনার টানাটা তাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে। এলিমিনেশন তো তারা এনে দিচ্ছে এন্ড এখন পর্যন্ত তারা টপ 3-তে কিন্তু অবস্থান করছে A1 TMT। তো বলতে বলাই যাচ্ছে যে তাদের যদি চিকেন ইনাটা চলে আসে টপ অফ দ্য টেবল আসাটা খুব একটা বেশি মুশকিলের কিছু হবে না। A1 টিমটি তাদের দেখা যাচ্ছে 5 এলিমিনেশন পয়েন্ট ম্যাচের শুরুতে চলে এসেছে, যেটা একটা পজিটিভ সাইন, বাট প্লেয়ার লুজ হচ্ছে এটা একটা নেগেটিভ সাইন।
দেখা যাক কি হয়। টপ 15 টিম এখনো কন্টিনিউ করছে 52 প্লেয়ার্স এর সাথে, এন্ড হিটম্যান ইউটিলিটি থ্রো করার চেষ্টা করছে যাতে তার উপরে প্রেসার ক্রিয়েটটা কিছুটা কম হয়। অবশ্যই সেই জিনিসটা করবেন, মানে এমন ভাবে আক্রমণ করা কি করা থাকবে না, সেটা অবশ্য ভালো না। তারপরে কিন্তু একটা নক বের করে ফেলে কেন আউডি, সেখান থেকে হিটম্যান আরো একটা নক বের করবেন এই এইচপি নিয়ে। এরকম একটা খারাপ পজিশন থেকেও কিন্তু ভালো কিছু নক তারা বের করে আনছেন, এবং সেই কিল গুলো কিন্তু সিকিউর করতে হবে, আদারওয়াইজ খুব একটা লাভ কিন্তু হবে না দেখতে পারেন সামনে। বাট এইচপি এখান থেকে ওয়ান ভার্সেস ওয়ান এ ডিফিট হলেন, কাভার ছিল অপোনেন্ট, হিটম্যান চেষ্টা ভালো ছিল বাট নক কিন্তু আর আনতে পারেনি। যে নকটা করেছিলেন সেটাও হয়তো আর রিভাইভ হয়ে যাবে আবারও সেই দুজন প্লেয়ার অ্যান্ড দ্য ফল ব্যাক। অ্যান্ড এই যে জিনিসটা প্রত্যেকটা ম্যাচেই তাদের সাথে হচ্ছে। আমরা যদি কথা বলি আমরা ইরান গেলে কথা, আমরা মিরামারে দেখেছি সেই বিষয়টা, লাস্ট পর্যন্ত খেলো দুজন প্লেয়ার, হিটম্যানের রাউডি পেসেজিরো মিরামারে দেন ফিনিশ করার চেষ্টা করেছে। অ্যান্ড ওভারঅল যদি খেয়াল করি ফেনকের ম্যাচটা তো এরকম ঘটেছে, ইরান গেলো আগের বার, এই ম্যাচটা তো এরকম, মানে প্রায় প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এরকমটা ঘটেছে তাদের সাথে, এবং আজকের এটি কিন্তু লাস্ট ম্যাচ। সেট পজিশন থেকে রাউডি এটা নক বের করেছিল, যে কিলটা সিকিউর করতে পারেছে, আর টেলা তিনি ফিনিশ আউট হয়ে যাবেন, কিলস যেটা অ্যাপসুলো বলছিলেন তারা সিকিউর করতে পারছে, বাট প্লেয়ার সেটা কিন্তু বাদ দিয়ে রাখতে পারছেন না। এখন এই দুজন মিলে কততম পজিশনে তারা যাবেন বা কত আর কিল সিকিউর করতে পারবে সেটা কিন্তু অনেকটাই তাদের যে ওভারঅল পয়েন্ট টেবিল সেটার উপর ডিপেন্ড করছে, তাদের পারফরমেন্সের উপর ওভারঅল পয়েন্ট টেবিল ডিপেন্ড করছে, তো সেটার দিকে আসলে চোখ রাখা প্রয়োজন। মিনওয়াইল জোনটা কিন্তু ক্যাপচার করে নিচ্ছেন কেএসএক্স, তারা যারা সেন্টারটা ধরে নেওয়ার চেষ্টায় আছেন, একদম ওয়াটার ট্রিটমেন্ট এরিয়াতে কিন্তু থাকবেন। অবভিয়াসলি ওয়াটার ট্রিটমেন্ট এরিয়াতে কিন্তু থাকবেন, অপরদিকে কিন্তু মিনাস জেনারেলস দেখা যাচ্ছে টি টু কে টু রুল আপদেরকে, তাদের কাছে থ্রি এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে এসেছে, অ্যান্ড এই জায়গা থেকে কিন্তু তাদের এগেইনস্টে যারা থাকে তাদেরকে অবশ্যই তারা এলিমিনেট করে দেন, এই জায়গাটা একটু লম্বা সময় স্টে করার চেষ্টা করে যদি জোন আশেপাশে থাকে, বাট দ্য জোন জোনটা কিন্তু অনেকটাই তাদের থেকে বলা যায় যে পরবর্তী জোনটা দূরে হয়ে যাবে, সেটা বুঝে তারা কিন্তু আগে থেকে রোটেশনটা কমপ্লিট করে রাখার চেষ্টা করতে যাচ্ছে, তাদের মুভমেন্ট দেখে এটাই বোঝা যাচ্ছে। অ্যান্ড অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে টিম আর এলএক্স তাদের দুজন প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে। আসলে টিমগুলো বেশিরভাগেরই সেম সমস্যাটা দেখা যাচ্ছে, দুজন করে প্লেয়ার কেন তারা লুজ করে আর পরবর্তী দুজন কিছুক্ষণ টেনে নিয়ে যায়, এটাই কেন যেন দেখা যাচ্ছে একটু বেশি বারংবার। অ্যান্ড ফ্যাব ফোর ফ্যামিলি স্পোর্ট তাদের দেখা যাচ্ছে সোলো প্লে স্ট্যান্ডিং, লাস্ট ডেতে তারা একদমই বলা যায় যে নজর কাড়া পারফরমেন্স দেখিয়েছে, বাট আজকের দিনটা তাদের খুব একটা ভালো সময় খেতে যাচ্ছে না ফ্যাবুলি স্পোর এর। অ্যান্ড আমরা যদি দেখি টপ 50 টিম উইথ 50 প্লেয়ার্স কিন্তু কন্টিনিউ হচ্ছে, অ্যান্ড স্টেজ ওয়ান সেটি কিন্তু ক্লোজিং করা শুরু করে দিয়েছে, ক্লোজিং হচ্ছে, সো ক্লোজিং হতে হতে কিন্তু ফাইটও হয়ে যাবে দু একটা। অ্যান্ড ইতিমধ্যে কিন্তু টি টু কে ইগনিউসকে দেখা যাচ্ছে সে কিন্তু ওয়ারহাউস ক্যাপচার করার চেষ্টা করছে, লেটস সি সেকেন্ড জোনটা কোন দিকে যায়, একটু নর্থ ওয়েস্টার্ন হওয়ার চান্স কিন্তু থেকে যাচ্ছে, আর নর্থ ওয়েস্টার্ন না হলে কিন্তু খেলাটা একটু ইজি হতে পারে কিছু টিমের জন্য, বাট না নর্থ সাউদার্ন থেকে যাচ্ছে, ওকে মাই ব্যাড মাই ব্যাড, সাউথ ইস্টার্ন সাউথ ওয়েস্টার্ন থেকে যাচ্ছে, সাউথ ওয়েস্টার্ন অনুযায়ী কিন্তু সবাই পজিশন ধরার চেষ্টা করবেন, মোস্ট অফ দ্য টিমের জন্য ইজি হয়ে যাচ্ছে এটা আসলে ক্যাপচার করাটা। এটু এখন কিন্তু প্লেয়ারদের যারা যারা আছেন এই সাথে সাইডে তারা কিন্তু করতে হবে, লসেন্সের সাইড থেকে ওয়ান টিম টিকে জোনে যাওয়া উচিত, বাট দুজন প্লেয়ার থাকার কারণে তারা একটুটা লেট রোটেশন রিটেন করার চেষ্টা করছেন যেটা স্বাভাবিক। ওদিকে রেসি স্পোর্টস যে টেকিং সাম ফাইটস এন্ড সেখান থেকে কিল কিন্তু সিকিউর করবেন এক এক করে, ওরগুই এটি গিলি এসে হাতে পিছনে কিন্তু আরো একটি নক হয়তো বের করেছেন, এবং তাদের ফাইটটা হচ্ছে সেন্টারে কেএসএক্স এর সাথে, এবং কেএসএক্স একটু আর্লি রোটেট করেছিল সেটাই হয়তো বা তাদের কালো হয়ে দাঁড়াচ্ছে আর্লি রোটেশন দিয়ে, আসলে জায়গার যে স্প্লিটটা তারা নিয়েছেন সেই স্প্লিটটা প্রপারলি এখন হোল্ড করতে পারছেন না, আমরা যে প্লেটাকে নক আউট হতে দেখলাম কি আছে সেই প্লেটাকে এখনো পর্যন্ত রিভাইভ করার কোনো সুযোগ সেভাবে দেখতে পাচ্ছি না, কেস বের করতে পারছেন না, তারপরে চেষ্টা করে যাচ্ছেন, যদি একটা ইনিশিয়াল নক আসে তাহলে হয়তোবা তারা সামনের দিকে এগিয়ে টিমমেটকে রিভাইভের অপরচুনিটি করবেন, বাট যেই প্লেটা নক করছেন হয়তো বাঁচিয়ে রাখছিলেন, অনেক সময় দেখা যায় যে একটা প্লেয়ার নক আউট করে বাঁচিয়ে রাখা হয় যাতে অপোনেন্টের আর বাদ বাকি সবাই আসে তখন সবাইকে এলিমিনেট করবে, বাট সেই পা দেয় কিন্তু পা দেয়নি, বাট অন্য থেকে
AO4 তারাও কিন্তু চলে এসেছে আক্রমণ করার জন্য, এবং এখান থেকে কিন্তু রেঞ্জের একজন প্লেয়ারকে লিমিট করেছে, বাট রেঞ্জের এনলেস অন্যদিকে কেএস এর জোজোকে আক্রমণ করে বসে এবং দুটো কিল কিন্তু তারা নিজেদের নামে নিয়ে ফেলে। রেঞ্জ ইস্পোর্টস দুটো কিল নিজেদের নামে নেওয়ার পর কেএস এর যে বাদ বাকি দুজন আছে সেখানে কিন্তু তারা বল ব্যাক করছে। দেখুন এই টিম থেকেও দুজন প্লে করে দুজন বেঁচে আছে, মানে এটা একটা ধারা হয়ে গিয়েছে যে দুজন দুজন করে এলিমিনেট হবে আর দুজন দুজন কন্টিনিউ করবে। অলরেডি আমরা তিনটা টিমের ক্ষেত্রে এটা দেখেছি এই ম্যাচে, অ্যান্ড আর একটু ভালোভাবে দেখলে আমরা আরও কিছু টিমের ক্ষেত্রে হয়তো বা দেখতে পারবো। বাট এখানে যেটা দেখা যাচ্ছে, A1TMT সিনিস্টার তার টিমমেট রাউডিকে নিয়ে এখন মুভ করছে আউটসাইড অফ দ্য জোন, তাদের অবস্থান জোনটা ক্যানসিওর করার জন্য এখন কিন্তু তাদেরকে তাড়াতাড়ি মুভ করতে হবে, অ্যান্ড দুজন সেপারেট ভেহিকেল নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। অ্যান্ড ডেজি ভয়েস, ওকে ওকে আসব্রো প্লিজ ইনক্রিজ ডেজিস ভলিউম, ওকে। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে বাকি যে প্লেয়াররা রয়েছে বাকি টিমগুলো তারা কিন্তু ফাইট ইনিশিয়েট করার চেষ্টা করছে। TR3 তারা কিন্তু ফার্স্ট ম্যাচে চিকেন ডিটা হোজার টিম, তারা এই ম্যাচে একটা ভালো পারফরমেন্স বের করে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করবে। ফার্স্ট ম্যাচের যে ধারাবাহিকতাটা সেটা কিন্তু শেষ ম্যাচ দিয়ে তারা বহন করার চেষ্টা কিন্তু করে যাবে। অলরেডি দুটো এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে উইদাউট এনি লস, গ্রেনেড চলে এসেছে জেনোসাইডের এগেনস্টে, বাট খুব একটা বেশি প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারেনি, বাট শেষ ম্যাচ কিন্তু জেনোসাইড হয়ে গিয়েছে নক ডাউন। স্টর্ম অপরদিকে কিন্তু নিউয়েতে ডাউন করে দিয়েছে, আর গ্যানন TR3 গ্যানন সে কিন্তু গ্রেনেড থ্রো করেছে, বাট অপরদিকে TR3 শ্যাডো সে হয়ে গেছে ডাউন। গ্যানন কিন্তু এখন সোলো প্লেয়ার হিসেবে টিকে রয়েছে, ফাইট ইনিশিয়েট করার চেষ্টা করছে, বাট তার উপরে যেভাবে চার্জ করা হচ্ছে তার জন্য টিকে থাকাটা হচ্ছে মুশকিল। গ্যানন DBS শট করে কিন্তু টিকে থাকছে, কাইন্ড অফ তার DBS এর শটের কারণে কিন্তু তার উপর ডিরেক্টলি ঢুকে পড়াটা পসিবল হচ্ছে না। এখন কিন্তু ঘুরে আসার চেষ্টা ছিল, লো এইচপি তে থাকা প্লেয়ার তাকে করে দিল এলিমিনেট। এলিমিনেশন দেখা দেখা হয়ে গেছে রেড ওয়াইন ই-স্পোর্টস, যারা প্রথম দিন ম্যাচে আজকের দিনে চিকেন ডিনার বের করেছিল তারা কিন্তু এখান থেকে ওয়াইপড আউট হয়ে গেল, কারণ এটা ফাইট দেখলাম এসপি কার থেকে। ডিবিএস তার সঠিক ব্যবহার এবং টিপিপি এর যে কতটা অ্যাডভান্টেজ থাকে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়েছেন এসপি প্লেয়াররা। এটা দুটো যাইও দুটো কিল সিকিউর করেছেন ওভারঅল, তাদের কাছে আমরা কিন্তু চারটি কিল দেখতে পাচ্ছি। এই কিলস গুলো সিকিউর করার পর এখন তাদেরকে কিন্তু আমরা জোনে রেখে, খুব একটা খারাপ জায়গায় আছেন তা কিন্তু না, ভালো জায়গায় থাকছে, বাট জোনটা যদি নর্দার্ন শিফট নেয় তাদের জন্য জোন থাকবে, সাদার্ন শিফট নিয়ে থাকছে না, তাদেরকে কেমন কি হয় তাদের জন্য। আর সি গেন্সি স্পোর্ট থেকে একজন প্লেয়ার এলিমিনেট হয়েছিল, যেখানে A04 তাদের একটা ইন্টারাকশন দেখেছিলাম, এখন কিন্তু তাদের আবারও ইন্টারাকশন হয়তো আমরা দেখতে চাইবো। তাদের কিন্তু প্লেয়ার সবাই বেঁচে আছেন, এই মুহূর্তে ওরগোই চেষ্টা করবেন নিচের দিকে আক্রমণ করার, প্রপার এখান থেকে ফুটস্টেপ গুলো কিন্তু পাচ্ছে নিচে প্লেয়ারের, বাট ভিশনটা সেভাবে নেই। ভিজিবিলিটি যদি থাকতো হয়তো বা রেঞ্জ স্পোর্টস এর কাছ থেকে একটা আক্রমণ দেখতে পেতাম। অলরেডি তিনটি কিল আছে এবং জোনটা যেহেতু জায়গার জায়গার ভিতরে কিন্তু জোনও থাকছে, আছে ইন্ডা তেল পেট্রন সেন্ট মার্টিনের উপরে তারা আছেন, সেন্ট মার্টিন যে এরিয়াটা থাকে হিউজ এরিয়া সেখানের উপরে জায়গাটাতে আছেন, তো তেমন কোনো সমস্যা আসলে রেঞ্জ স্পোর্টস এর জন্য ক্রিয়েট করছে না। বাট আমার মনে হয় ফ্ল্যাং ক্রিয়েট হয়েছে রেঞ্জ স্পোর্টস এর কাছ থেকে এক্সট্রিম, তিনি কি সেই জিনিসটা জানেন? যদি ফ্ল্যাঙ্কে ধরা গিয়ে যান তাহলে কিন্তু বিপদ অনেকাংশিক ভাবেই ঘটবে, এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। রাউডি অন্যদিকে তিনি ডাউন হয়ে গিয়েছেন, এমন টিমটির জন্য কিন্তু বিপদ ঘটছে, রাউডিকে ফিনিশ করে দেওয়া হলো, আর এল এক্স থেকে কিন্তু আক্রমণ হচ্ছে, অ্যান্ড এমন টিম পি স্পোর্টস জিনিসটা তিনিও ডাউন, দ্যাট মিনস এমন টিম পি স্পোর্টস দে আর এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ। এইবার T2 কে এবং সেকেন্ডে থাকা টিম বা এমন টিমটির নিচে যারা তাদের সুযোগ বেরিয়ে গেছে এক্সট্রিম, এটা ওয়ান ভার্সেস ওয়ান নিতে গিয়ে বিপদে পড়ে গেছে এক্সট্রিম, যিনি ইয়াঙ্গেলের যে ম্যাচটা ছিল লাস্ট ম্যাচে 7 kills দিয়েছিল সেখানে কিন্তু এবার কিন্তু খুব ভালো করতে পারছেন না, দুজন প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে, ডিভাইন এক্সও কিন্তু ফিনিশ আউট হয়ে গিয়েছেন। সো এখন পুরো ফাইটে কিন্তু নিতে হচ্ছে স্টার লাইন, অ্যান্ড লাস্ট আরো একজন প্লেয়ার যিনি আছেন তাকে, 2 vs 3 সিনারিও, পারবেন কি ফাইটটা পুল আউট করতে? লেটস সি। অবভিয়াসলি এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাবে 2 vs 3 থেকে ফাইটটাকে পুল আউট করতে গেলে, অ্যান্ড এখানে কিন্তু ইয়েতি বেকারকে দেখা যাচ্ছে, হাতে কিন্তু 5টা এলিমিনেশন পয়েন্ট রয়েছে, অ্যান্ড ওয়েটিং টু টপ 11 টিমস 33 প্লেয়ার্স, অ্যান্ড A1 তারা এলিমিনেট হয়ে গেল, যেটা অবশ্যই আসলে আশার বাহিরে, কারণ তাদের ফেভারিট ম্যাপ মিরামার, আজকে তারা কেন যেন সেই মিরামারেই জ্বলে উঠতে পারছে না, জ্বলে ওঠার আগেই কেন যেন তাদের আসলে নিভে যেতে হচ্ছে। যাই হোক এখানে যদি আমরা একটু দেখি, আর সি
ইয়েতি স্কোয়াড তাদের কাছে চলে এসেছে 5 এলিমিনেশন পয়েন্টস এন্ড এখান থেকে কিন্তু আসলে তাদের উপরে চার্জিং করা হতে পারে টিম নাম্বার 7 এর পক্ষ থেকে টিম এওএ এর পক্ষ থেকে এন্ড তারা কিন্তু কিছুটা ড্যামেজ গ্রহণ করেছে বেকার কাছ থেকে বেকার ভালো পারফর্ম করে থাকে তাদের টিমের পক্ষ থেকে এন্ড আরও একজন প্লেয়ার ভালো পারফর্ম করেন সে কিন্তু এলিমিনেট হয়ে গেছে ওজিটি ওজিটি উর্গা মেবি আমি ভুল বলেছি এখানে আসলে ঘোলা দেখা যাচ্ছে যার কারণে আসলে বুঝতেই পারছি না এমন একটা অবস্থা যাই হোক এই প্লেয়ারটা হচ্ছে লাস্ট ডেতে যখন আমি দেখেছিলাম খুবই ঠিক মোমেন্ট থেকে মানে খুবই টাফ মোমেন্ট থেকে কিভাবে টিমকে বের করে নিয়ে আসতে হয় এই প্লেয়ারটা খুব ভালোভাবে জানে বাট আজকে কেন জানো গতদিন যারা ভালো খেলেছে তারা একদমই মানে ব্যালেন্সড একটা পারফরমেন্স দিচ্ছে মানে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না একদমই কোনো রকম চলার মতো পারফরমেন্স দিচ্ছে আর কি আর মেবি সবারই সব দিন সমান যায় না এটাই তার অন্যতম একটা উদাহরণ হয়ে থাকতে পারে এন্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে ভিজি ফাজলি তাদের কাছে এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে টিম ভিজি তাদেরও সময় খুব একটা বেশি ভালো যাচ্ছে না এন্ড এখানে টপ অফ দ্য হিল অবস্থান করছে জোনটা যদি তারা পায় তাহলে কিন্তু তাদের জন্য অনেকটা বেটার হতে পারে বাট নেক্সট জোনটা যদি তাদেরকে খুব একটা বেশি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু তাদের জন্য ডিফিকাল্টিস ক্রিয়েট হবে অনেক বেশি এন্ড এখানে ভিইএনআরসি কে দেখা যাচ্ছে ভিইএনআরসি তাদের কাছে কোনো ধরনের এলিমিনেশন পয়েন্ট নেই এন্ড তাদের কিন্তু ম্যান অ্যাডভান্টেজটা রয়েছে এখন পর্যন্ত প্লেয়ার অ্যাডভান্টেজ এন্ড তাদের অপোনেন্ট হিসেবে কিন্তু কিছুটা দূরে অবস্থান করছে কেএসএক্স এন্ড এখান থেকে কিন্তু কেএসএক্স এর সাথে ফাইট ইনিশিয়েট করার একটা পসিবিলিটি থাকতে পারে অবশ্যই এখানে ফাইট ইনিশিয়েট হতে পারে আমরা আরো যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু ভি কে দেখলাম তারা যে পজিশনটাতে আছেন ক্রেটার ফিল এরিয়া একদমই সেন্টারের বরাবর তারা সামনে দেখতে পাচ্ছেন স্প্রে করা হবে 1 টি 8 সেখানে ভালো চেষ্টা ছিল বাট নট কিন্তু বেট করে আসতে পারে এবার কিন্তু একটা ওপেন আসছে স্টিল শুধু থাকে দূর থেকে আক্রমণ 1 হিট আলটিমেটলি নকড আউট এই ওয়ান জনটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়া সাউন্ড নয় ওয়ান জনটা না নিয়ে টিমের যে কাভার দেওয়ার এরিয়াটা সেখানে গেলে আরেকটু বেটার হতে পারে 1 হিট তাদের প্লেয়ার লুজ করার সাথে সাথে এবার কিন্তু কাউন্টার অ্যাটাক করবেন ব্রেক করা হয়েছে আবার এই প্লেয়ারটা মারাত্মক ড্যামেজ প্রোভাইড করবে বাট প্লেয়ারটা আলটিমেটলি করবে চেঞ্জ করে যে ড্যামেজ ব্রেন্ডের যে বিপজ্জনক পজিশন সেখান থেকে কিন্তু কিছু হলেও বেঁচে গিয়েছেন টপ 11 যে টিম দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এখনো পর্যন্ত 31 জন প্লেয়ার বেঁচে আছে এবং 1 হিট থেকে সার্ভাইভ কিন্তু 2 জন প্লেয়ার লাস্ট যে প্লেয়ারটা এই প্লেয়ারটাকে কিন্তু চাইলে তারা কিন্তু 2 জন মিলে একসাথে আক্রমণ করে লিমিট করতে পারে বাট কিছুটা সময় নিচ্ছেন তারা কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে আক্রমণ করে তারপর হয়তো বা ইলিমিনেট করবেন অন্যদিকে ফাইট কিন্তু চলছে এসটি যা ভেহিকেল দিয়ে চাপা দিয়ে কিন্তু একটা নক তিনি বের করলেন অবভিয়াসলি আর অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে টিটুকে সুযোগ সেও কিন্তু নকডাউন বের করে দিয়েছে জোনটা একেবারে ওয়েস্টার্ন সেন্ট্রিক কিন্তু হয়ে গিয়েছে সবাইকে এখন মুভ করতে হবে মোস্ট অফ দ্য টিম আউটসাইড অফ দ্য জোন এখন কিন্তু অবস্থান করছে তাদের এক্সপেকটেশনের বাহিরে ছিল এটা ট্রাইবার এমএসি তারা হয়ে গেল এলিমিনেটেড এন্ড এই মুহূর্তে কিন্তু আমরা টপ 10 টিমের পারফরমেন্স দেখতে পারবো 28 প্লেয়ার্স এর সাথে এন্ড যা দেখা যাচ্ছে ইস্টার্ন এন্ড সাউদার্ন পার্টে কিন্তু যত বেশি ক্লাসিফাই হওয়ার চান্স বেশি রয়েছে এন্ড সুইক কিন্তু আরও একটি নতুন মেকশার করেছে এলিমিনেশনটাও কিন্তু দেওয়ার প্রচেষ্টা চালাতে পারে টপ 10 টিম কিন্তু এই প্লেয়ার্স এখন কিন্তু এলিমিনেশন একটা পিক করা হয়ে গেল 27 হয়ে গেছে অ্যান্টি ভিজি তাদের কাছে তাদের থার্ড এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে যেটি মোটু কনফার্ম করে নিয়েছে অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 15 তাদের ফাইট হয়ে যাচ্ছে 1 হিট গার্ডস লাস্ট ম্যাচে কিন্তু এটা হোডার টিম এই মাঝে কিন্তু দুর্দান্ত পারফর্ম করার চেষ্টা রয়েছে অলরেডি 5 এলিমিনেশন পয়েন্ট নিয়েছে বাট এখানে কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা ডুওতে পারফর্ম করছে রাইট নাও আমরা একটা 1 ভার্সেস 1 দেখতে পারবো হয়তোবা এখান থেকে দুজন প্লেয়ার মিলে আক্রমণ করছেন 1 হিট একা আসছে না ক্লামজি ভেতর থেকে কিন্তু একটা শর্টগান আক্রমণ বাট তার টিমমেট যিনি কিনা কিলটা সেটার পরে সবরাম 6 কিল ফর দেম 40 কিল এখান থেকে সিকিউর করে ফেললেন এন্ড দুজন প্লেয়ারই থাকছে জোনের এজটা বাড়ছে দে হ্যাভ দ্য এজ অফ দ্য জোন এন্ড ইফ হ্যাভ 21 সেকেন্ড দেন উই উইল গেট দ্য নেক্সট জোন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড সেম টাইম দ্যাট উইল বি ক্রুশিয়াল ইয়েতি বেকা তিনি আছেন তার টিমমেট নিয়ে দুজন মিলে এখানেও কিন্তু দুজনই থাকছে তারা কিন্তু জোনের ভিতরে ঢুকবেন বাট
এখানে ভেহিকেল নেই, ভেহিকেল কাছে কোনো ভেহিকেল দেখতে পাচ্ছি না, টিমমেটের কাছে নেই, ওয়ান ফুট রোটেশন দিতে হচ্ছে এবং ওয়ান ফুট রোটেশন দিয়ে আসলে চেজ পাবে জোনটাতে দুটো ফার্স্ট এড নিয়ে মিরাবারের মতো ম্যাপে। আমার মনে হয় ফিনিক্স দায়িত্ব কাঁধে নিয়ে চলছেন, তার হাতে একটা ইডাব্লিউম আছে, দেখা যাক সেটা দিয়ে কোনো কিছু করতে পারেন কিনা। সামনে কিন্তু একটু ফ্লাইটে স্পট করেছেন, বারবার তাক করে দেখার চেষ্টা করছেন, এবং অপোনেন্ট তার যদি এখান থেকে ভিশন ভালো ভালো হয়, তিনি যদি দেখতে পারেন একটা এডাব্লিউ এন, তাহলে কিন্তু তিনি পিক করবেন। অলরেডি কিন্তু পিক করছেন অপোনেন্ট, এখানে কিন্তু রিজের ওই সাইডটাতে বসেই আছে, এখানে পিক করা মানে বিপদ, একটা হেডশট লাগলেই কিন্তু এখান থেকে নক আউট হয়ে যাবে। অন্যদিকে ভির যে প্লেয়াররা তারা দেখুন বুঝতে পারছেন সামনে প্লেয়ার আছে, বাট তারা গেট কিপ করতে পারেন চাইলে। জোনের অবস্থান যদি আমরা দেখি অনেক ভালো পজিশন আছে গেট কিপ করার, কেস প্লেয়ার না থাকলেও তাদের কাছে কিন্তু ভালো একটা জায়গা আছে জোনের। এখান থেকে আরো কিছুক্ষণ সার্ভাইভ করতে পারলে কিন্তু কিনজো দ্বারা পাবেন, এবং এখান থেকে পজিশনও কিন্তু নেওয়া সম্ভব। ইয়াংস কে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এখান থেকে এনএস এর প্লেয়ার বদ্দা, তিনি ফিনিশ আউট হয়ে যাচ্ছেন প্রায় এরকম একটা অবস্থা। স্টেজ সিক্স এর জোন, এখান থেকে কোনো মতে ব্যান্ডেজ প্যাচ আপ করে করে এগিয়ে যাচ্ছেন। যদি টি টু কে এখানে ছাড় দেয় তাহলে মনে হয় সম্ভাবনা থাকতে পারে প্লেয়ারটা জোনে ঢোকার, আর যদি এখান থেকে টি টু কে আগে স্পট করে ফেলে আমার মনে হয় না এই প্লেয়ারটা জোনে জিতে পারবে। ফার্স্ট আরো কিছু থাকলে হয়তো বা ওই প্লেয়ারটার পক্ষে সম্ভাবনা ছিল। টিম টি স্পোর্টস এর কোয়ানার ওটাকে হারাতে চান না, এই জন্য কিন্তু আগে থেকেই সামনের দিকে আক্রমণ করে টিমমেট কে রিভাইভ করে দেওয়ার একটা সুযোগ তৈরি করছে। অবশ্যই সুযোগ তো খুঁজতেই হবে, আর অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে টিম টিএমটি স্পোর্টস তারা কিন্তু চার্জিং করার চেষ্টা করছে আশেপাশে, এন্ড টি2কে ভার্সেস টিএমটি স্পোর্টস এর ফাইটটা কিন্তু হবে অনেকটাই চমকপ্রদ। এন্ড টিম নাম্বার 11 তারা কিন্তু থার্ড পার্টি ইন্টারাপশন করতে পারে এই ফাইটের ক্ষেত্রে। টপ 7 টিমের মধ্যে এই তিনটা টিমের ফাইট কিন্তু হবে অনেক বেশি দুর্দান্ত অলরেডি, কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু টি2কে কাইলেট জি সে একটি নটন ম্যাচার করেছে টম এন আরসি এর, এন্ড তাকে এলিমিনেট করে দেওয়ার প্রচেষ্টা কিন্তু থেকে যাবে। রাইট নাও আমরা ড্রোন ভিউতে যেটা দেখতে পাচ্ছি একটা প্লেয়ার নকআউট ছিল টি2 কে, সেই প্লেটাকে কিন্তু ভেহিকেলে করে উপরে আনা হচ্ছে, জোনের ভিতরে আনা হচ্ছে। কেসের যে প্লেয়ার গুলো এখন ওই বুস্টটা ইউজ করছে, লুক এট দ্যাট সেন্স, গেম সেন্স দেখুন। আমরা জানি না এই জায়গাটাতে আসলে স্পট করা একটু ডিফিকাল্ট হবে, যতটুকু আসলে কভার তো নেই এটাকেই কভার হিসেবে তিনি বলছেন, এবং টিমমেটকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি আশপাশটা নজর রাখেন। অ্যাট লিস্ট একজনকে এখানে আসলে কমিট করানো হলো, দুজন যদি এক জায়গায় বসে থাকে তাহলে ইভেন্টুয়ালি কেউ একটা আক্রমণ করে দেবে। এই জন্যই কিন্তু দুটো কিন্তু স্পট করতে পেরেছেন এখানে বিজি প্লেয়ার প্রাইজন, বাট তিনি কিন্তু কোনো নকআউট করতে পারেনি শুধু থার্ড আপ অবস্থায়। টি2কে সেও এখানে কোয়াকে ডাউন করেছেন, সিনিস করেছেন কাউন্টার অ্যাটাক, এবং ওই কাউন্টার অ্যাটাকের সাথে টি2কে ওদিকেও কিন্তু ফয়সালকে ডাউন করলেন। মাম্বা এখন তার পজিশনটা ছেড়ে ফয়সালকে কি আদৌ রিভাইভ দেবেন নাকি ফয়সালকে এখানে ব্লিড আউট করতে দেবেন, দেখা যাক কেমন কি হয়। টি2কে তার দুজন প্লেয়ার হারাতে নিশ্চয়ই চাইবেন না, নকআউট থেকে তাদেরকে কিন্তু রিভাইভ করার চেষ্টা হচ্ছে, বাট যেভাবে উপরে টিমটা দ্যাট মিন্স টিএমটি আক্রমণ করে যাচ্ছে ডিফিকাল্ট কিন্তু হয়ে যাবে। সিনিস এর এডাব্লিউ এর শট আরজি প্লেয়ার ডাউন, ওই বলেছিলাম কিছুক্ষণ আগে যে এডাব্লিউ এর এগেনস্টে পিক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এবং সেটাই কিন্তু ঘটছে। আমাদের দিকে স্প্রে দেওয়ার চেষ্টা, বাট ইগনিয়াস সামনে গিয়ে কিন্তু বিপদে পড়ে গেলেন, কারণ পিছন থেকে টিএমটির একটা আক্রমণ ছিল। মাম্বা ওই বুস্ট থেকে গ্রেনেড করে টিকেল সিকে করে নিয়েছেন। অবভিয়াসলি অবভিয়াসলি আর টি2কে ইগনিয়াস সে কিন্তু হয়েছে নক ডাউন, আর দেখা থেকে কিন্তু টিএমটি স্পোর্টস তারা দূরতাতভাবে ফাইটটাকে ইনিশিয়েট করা ট্রাই করছে, বাট থার্ড পার্টি ইন্টারাপশন চলে আসে টিম ভিজি এর পক্ষ থেকে, আর এখন কিন্তু ইগনিয়াস সে হয়ে যাবে লিমিনেট, কারণ তার অবস্থানটা আউটসাইড অফ দ্য জোন এন্ড সিক্স নাম্বার জোন, সেটা কিন্তু ক্লোজিং হয়ে যাচ্ছে। আর কেএসএক্স মাম্বা হয়ে গেল লিমিনেট, এবার কিন্তু টি2কে তাদের আরও একজন প্লেয়ারকে হারাতে যাচ্ছে, তারাও হয়ে গেল ডুও লাভ এন্ড অসুয়োগ, এই দুজন মিলে কিন্তু পারফর্ম করার চেষ্টা করবে। 12টি এলিমিনেশন পয়েন্ট অলরেডি তারা পিক করতে সক্ষম হয়ে গিয়েছে, 12 এলিমিনেশন পয়েন্ট তারা কালেক্ট করে নিয়েছে, এবার কিন্তু টপ 4 টিমের ফাইট হবে 9 প্লেয়ার্স এর সাথে। টিএমটি স্পোর্টস নারুটো হয়ে গেল নকডাউন, সাইনিক স্ট্রাইক করবে তার টিমমেট কে রিভাইভ করে নিতে, নারুটো তাকে এখন কিন্তু এলিমিনেট করার জন্য এগিয়ে যাচ্ছে টু ভিজি, ভিজির উপরে কিন্তু আসলে প্রেশারটা ক্রিয়েট করতে পারে থার্ড পার্টিয়ারে, ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ফাইজু এখান থেকে ব্যাট ফার্স্টলি তার অবস্থাটা এখান থেকে কিন্তু তাদের কাছে 9 এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে টিম ভিজি এর, আর টি2 কে সুযোগ
সে মুখ করে ট্রাই করছে এখানে, কিন্তু বোটকে ডাউন করে দেওয়ার প্রচেষ্টা মোটু হয়ে যেতে পারে, নক ডাউন ফজলিয়ার কিন্তু মুভমেন্ট দেখা যাচ্ছে, সে কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু ফ্লিকার কে দেখা যাচ্ছে, ফ্লিকার রয়েছে অ্যান্ড অপরদিকে কিন্তু টুরুলা, সে তার পজিশন অনুযায়ী অ্যাটাক করার একটা চেষ্টা কিন্তু চালিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু সুইকে দেখা যাচ্ছে, সুইয়োগের কাছে 12টি এলিমিনেশন পয়েন্ট, টপ থ্রি টিম উইথ 7 প্লেয়ার্স, লেটস সি কি হয়। যদি জোনটা খেয়াল করি, জোন কিন্তু টিটুকে সুইয়োগের লাভকে সাপোর্ট দিলেও অবস্থা খুব একটা ভালো না, সুইক ডাউন হয়ে যেতে পারে, স্পিড অবস্থা খারাপ ছিল, উপর থেকে ওই আপার গ্রাউন্ডের ব্যবহারটা করছেন, ইউটিলিটি ব্যবহার চলবে এনলেস, পিছন থেকে হামলা করলো, একটা থার্ড পার্টি দেখতে পেলাম রাইট মোমেন্ট টু অ্যাটাক, বাট এনলেস মনে হয় একটু পরে অ্যাটাক করলে সেকেন্ড পজিশনটা ধরে নিতে পারতেন। ভিজি তাদের কিল সিকে করে নেবেন, টুরু লাভ চেষ্টা করছেন জোনের ওই জায়গাটা ধরার, এনলেস তার পজিশন এখন কম্প্রোমাইজড হয়ে গেল, তিনি এখনো কিন্তু ফিনিশ আউট হয়নি, ওয়ান ভার্সেস থ্রি সিনারিও। এই মোমেন্টে টুরু লাভ যদি কোনো আক্রমণ করতে পারেন তাহলে কিন্তু খেলাটাতে কিছুটা টার্ন করা সম্ভব হতে পারে ফাইটটাতে। চেষ্টা করছেন এনলেস ওয়ান ভার্সেস থ্রি পুল অফ করা, একটা গ্রেনেড করবে সামনে, আর নক কিন্তু চলে আসছে, এটাকে ফিনিশ করার চেষ্টা এনলেস থেকে, আরেকজন প্লেয়ার ডিভিএস এর কাছে পার্টিসিপেট করবেন, এখনো কিন্তু ডিভিএস এর শট চ্যালেঞ্জ হয়নি, বরং তিনি এখান থেকে চেষ্টা চালিয়ে গিয়েছেন শেষ পর্যন্ত, গিয়ে তিনি কোনো নটসেট করার লিমিট হয়ে গেলেন, ওয়ান ভার্সেস ওয়ান টু রু লাভ। এই কিটা দেখো, লুক এট দ্য ড্যামেজ, এখানে অনেক ভালো স্প্রে করেছেন তিনি, শেষ পর্যন্ত নক বের করে ফেললেন, ওয়ান ভার্সেস ওয়ান সিনারিও, রিভাইভ থেকে পসিবল হয়নি, টু রু লাভ ভার্সেস এখান থেকে ভিজি টু রু লাভ। Wow, truly amazing. One versus two Poland. Here's a moment that the lower ground day player named G2K who did this wonderful job. Amazing, amazing chicken dinner. Obviously, 14 elimination point chicken dinner. ব্যাক টু ব্যাক পিরাবর ম্যাচ উইকেন্ড ডিনার তারা কিন্তু নিয়ে নিয়েছে, ইনশিওর করেছে টি2কে, এন্ড দেন দেয়ার ইজ আ ভিজি হ্যাভ 11 এলিমিনেশন পয়েন্টস এন্ড টিম আরসি উইথ 6 এলিমিনেশন পয়েন্ট, টিএমটি স্পোর্টস উইথ 7 এলিমিনেশন পয়েন্ট, এন্ড ফিফথ পজিশন কে এস এক্স উইথ 1 এলিমিনেশন পয়েন্ট এন্ড হ্যাশট্যাগ 6। Then we have to go for hashtag 6 VE with no zero elimination, ANS 3 kills 1 hit, they have 7 kills and ekantike amra jodi khyal kori RLX er kache ache 4 team position, AO er kache 3 kill ache 11 position, AST 4 kills 12 position, even team T sports 6 kill peche 13 position, TR 3 peche 2 kill, to 2 position ekhane ফ্যাব তারা পেয়েছে, তারা কিল পায়নি, 15 পজিশনে কিলস নেই, 16 পজিশনে এখানে কোনো কিলস দেখতে পাচ্ছি না, ইভেন 17 পজিশনেও আমরা যদি খেয়াল করি এখান থেকে সিএইচ কোনো কিলস নেই, এবং 18 পজিশনে এমআরজি, মানে শেষের দিকে যে টিমগুলো কোনো কিল সেভাবে কিন্তু সিকিউর করতে পারেনি। অবশ্যই শেষের দিকে টিমগুলো আসলে প্রত্যেকটা ম্যাচে কেন যেন কিল থেকে বঞ্চিত থাকছে, আর যারা উপরের দিকে থাকছে তারা বেশিরভাগ এলিমিনেশন গুলো ক্যান্সেল করে নিচ্ছে, গেমটা যেহেতু ক্র্যাশ করেছিল রিস্টার্ট দেওয়া হয়েছিল, দ্যাটস ওয়াই রেজাল্ট আর আসেনি সেভাবে যে স্টার্ট অফ দ্য ম্যাচের। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভালোবাসা জানানোর জন্য, আর আপনারা দেখছেন কেকেসি সাউথ এশিয়ান শোডাউন সিজন 2 গ্র্যান্ড ফাইনাল ডে 1 হুইচ ইজ স্পন্সরড বাই ডেভিল এন্ড প্রেজেন্টেড বাই কেকেসি স্পোর্টস এন্ড জিএফএক্স বাই গেমিং আস্ক। So thanks to all of them and thanks to all of you guys jara jara support korechen jara jara bhalobasha diyechen ajker din ta ke aro beshi enjoyable kore tulechen comment section er madhye aro like comment kora like and subscribe kora madhye apnader sathe chilam ami mohaibinul amar sathe chilo amader shobar priyo ji bhai and ajker moto ekhane amra bidai nichhi shobai bhalo thakben goodbye।